জৈব যৌগ আগে অনেক আগে কত সালে জানা লাগবো না কেউ ল্যাবে সিনথেসিস করতে পারতো না অনেকে ট্রাই করছে সবার আগে ট্রাই করছে বিজ্ঞানী বার্জেলিয়াস কেটা বিজ্ঞানী বার্জেলিয়াস ট্রাই করছে ল্যাবে সিনথেসিস করার জন্য কিন্তু সে কোনোভাবেই ল্যাবে সিনথেসিস করতে পারে নাই জৈব যৌগ সিনথেসিস করতে পারে নাই তারপরে সে একটা মানে সিদ্ধান্তে আসছে যে জৈব যৌগ হইল শুধু জৈব দেহেই সংশ্লেষিত হইতে পারে বুঝতে পারছো মানে জৈব দেহের বাইরে ল্যাবে এটা সংশ্লেষণ করা কি পসিবল না এখন এই জৈব দেহের বাইরে যে সংশ্লেষণ করা পসিবল না জৈব যৌগ যে জৈব দেহের ভিতরেই বা অর্গানিক বডির ভিতরেই যে সংশ্লেষণ হইতে পারে হ্যাঁ অর্গানিক বডির ভিতরেই যে সংশ্লেষণ হইতে পারে এটার কারণ কি এটা বার্জেলিয়াসরে জিজ্ঞেস করা হয়েছে বার্জিলিয়াস বলছে যে অর্গানিক ল্যাব মানে ল্যাবরেটরিতে এটা সংশ্লেষণ করা সম্ভব না কিন্তু জীব দেহে এটা অটোমেটিক্যালি সংশ্লেষণ হইতেছে এটার কারণ হইল জীব দেহে একটা প্রাণ শক্তি আছে। বুঝতে পারছো প্রাণ শক্তি আছে। যেটারে উনি বলছে ভাইটাল ফোর্স আমার কথা বুঝতে পারছো তো এই ভাইটাল ফোর্স কি ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব না এটা হইল গড গিফটেড যারা জীব দেহ তাদের জন্য গড গিফটেড এই ভাইটাল ফোর্স হইল প্রতিটা জীব দেহে আছে দ্যাটস ওয়াই এই ভাইটাল ফোর্সের কারণেই জৈব যৌগ কি জীব দেহে সংশ্লেষিত হয় এটা হলো বার্জিলিয়াস ব্যাখ্যা দিছে এটা বার্জিলিয়াসের ঠিক আছে বা প্রাণ শক্তি মতবাদ কিন্তু এটার অনেক বছর পরে একটা বিজ্ঞানী ছিল নাম ছিল ফ্রেডরিক কোলার ঠিক আছে ও কি করছে দেখো আচ্ছা ও বলছে প্রাণ শক্তি আর প্রাণ এখানে কোশ্চেন আসবে যে ভাইটাল ফোর্স বা প্রাণ শক্তি মতবাদ কে দেয় অ্যান্সার হইল কিরে তো এখানে একটা কোশ্চেন আসবে যে এর কোশ্চেন আসবে যে ভাইটাল ফোর্স বা প্রাণ শক্তি মতবাদ কে দেয় অ্যান্সার হলো বার্জিলিয়াস আর প্রাণ শক্তি মতবাদটা কি এটা তো বুঝতে পারছো যে ল্যাবে তৈরি করা সম্ভব না প্রাণী প্রাণীদেহে তৈরি হয় কারণ কি প্রাণীদেহে ভাইটাল ফোর্স থাকে এখন অনেক দিন পর ফ্রেডরিক হোলার হ্যাঁ ও জাস্ট একটা টিংকারিং করতেছিল মানে ল্যাবের মধ্যে জাস্ট অ্যাক্সিডেন্টালি জৈব যৌগ আবিষ্কার করছে সে ল্যাবের মধ্যে জাস্ট এমনিই সে কী করছে এই এন এইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড আর হলো লেট সায়ানায় এই লেড সায়ানাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে আস তার টার্গেট ছিল অ্যামোনিয়াম সায়ানাইট সিনথেসিস করা আমার কথা বুঝতে পারছো তো ও কি করছে দেখো ও হইল এই লেড সায়ানাইট আর অ্যামোনিয়াম এই যে কি অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেট সায়ানাইটটা নিয়ে এই জায়গায় রিয়েকশন করাইছে এই পাত্রর মধ্যে আচ্ছা এই পাত্রের মধ্যে রিয়েকশন করায় সে কী করছে এটা বয়েল করছে বয়েল করে আবার পাতন করছে কেমনে পাতন করে এটা তো জানোই নাকি পাতন কেমনে করে এটা তো জানোই ডিস্টিলেশন ডিস্টিলেশন হ্যাঁ তো মানে পাতন কেমনে করে এটা তো জানো না কি বয়ল কইরা পরে ঠান্ডা কইরা নামানোর পাতন বলে ঠিক আছে বিশুদ্ধ করার জন্য কারণ এইখানে তো অনেক ইম্পিউরিটিস থাকতে পারে এই জায়গায় অনেক ইম্পিউরিটিস থাকতে পারে তাই ওর টার্গেট কী ছিল ভাইয়া বলো তো লেট সায় না অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কী সিনথেসিস করা এইটা সিনথেসিস করা এখন এটা এনে সিনথেসিস হয়ে গেছে তারপরে সে বয়েল কইরা যখন পাতন করছে তখন দেখে এনে আর এটা নাই আমার কথা বুঝতে পারছো মানে এই জায়গায় এটা ছিল কি এটা অ্যামোনিয়াম সায়ানেট এটা এই জায়গায় ছিল কিন্তু বয়ল করে যখন পাতন করছে তখন দেখছে যে এই জায়গায় আর এটা নাই দেখো এটা কি কালার আর এটা কী কালার হলুদ কালার তার মানে কি এই জায়গায় এটা নাই তাহলে এই জায়গায় আসে কি এই জায়গায় হইলো হলুদ কালার কি মুতের কালার না তাহলে এই জায়গায় হল ইউরিয়া তৈরি হয়েছে কথা বুঝতে পারছো এখন ওর কোশ্চেন হইলো যে এইটা দুইটার থেকে কেমনে ইউরিয়া তৈরি হলো এটার কাহিনী হলো ও অ্যাক্সিডেন্টালি এটা করে ফেলছে ও যখন বয়েল করে পাতন করছে তখন একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছে কথা বুঝতে পারছো পুনর্বিন্যাস মানে রি অ্যারেঞ্জমেন্ট পুনর্বিন্যাস বিক্রিয়াতে কী হয়েছে ভাইয়া এই যে দেখো লেট সায়ানাইট থেকে আস্তে করে ইউরিয়া তৈরি হয়েছে ঠিক আছে ইউরিয়ার সংকেত তো জানো ঠিক আছে এই যে দেখো দুই সাইডে অ্যামোনিয়া আর এক সাইডে হইল সিও ডাব কই আমার ই কই আরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো মানে এই অ্যামোনিয়াম সায়ানাইট আর হইলো ইউরিয়ার সংকেত তো ভাইয়া এটা জানো ঠিক আছে দেখবা এই দুইটার মধ্যে অ্যাটমের সংখ্যা কী আছে সমান আছে ঠিক আছে তো এই হল ইউরিয়া তো এটা হলো পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমান একটা পুনর্ পুনর্বিন্যাস বিক্রিয়া হলো এক ধরনের সমানুকরণ বিক্রিয়া যখন এটার হিট করে উপরে উঠাইছে তখন এটা ভাঙ্গা গিয়া আবার জোড়া লাগে গিয়া অন্য একটা ইউরিয়া তৈরি করছে কথা বুঝতে পারছো তো ইউরিয়া কি ভাই একটা যৌগ না অ্যামোনিয়াম সায়ানাইট কিন্তু জৈবযোগ্য না কিন্তু ইউরিয়া কিন্তু যৌগ কারণ কি বলো আগেই আবিষ্কৃত হইছে এই ইউরিয়া মানুষের ইউরিনে তো এই জৈবযোগ্য প্রথম আবিষ্কৃত হইল কি ল্যাবে ল্যাবে যেহেতু আবিষ্কৃত হয়ে গেছে তার মানে কি এটা কি ভাইটাল ফোর্স মতবাদ কি ট্রু নাকি ফলস ফলস কারণ এটা ল্যাবে সিনথেসিস করা গেছে অ্যাক্সিডেন্টালি হোক যেমনি হোক ল্যাবে সিনথেসিস করা গেছে যেহেতু ল্যাবে সিনথেসিস করা গেছে তাহলে ল্যাবে এটা নিয়ে কাজ আরও বাড়বে জৈবযুগ নিয়ে কাজ আরও বাড়বে তাই এইখান থেকে কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে এটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রি তাহলে এই অর্গ্যানিক কেমিস্ট্রির জনক তুমি কারে বলবা ফ্রেডরিক রে যে নাকি প্রথম জৈব যৌগ সিন্থেসিস করছে সেই প্রথম জৈব যৌগটার নাম কি ইউরিয়া সে তার টার্গেট কী ছিল অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করা কি কি থেকে লেট সায়ানেট আর হইল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে তার অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করা ছিল টার্গেট সরি লেট সায়ানেট তৈরি করা ছিল কার টার্গেট ঠিক আছে দেখো এই যে সরি সরি ভুল 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 আমি হ্যাঁ হ্যাঁ লেট সায়ানাইটটা আছে এই অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করা হলো তার টার্গেট আর তা সে পাইলো কি ইউরিয়া কথা বুঝতে পারছো এই জিনিসগুলো তোমার জানা লাগবে এগুলো এমসি কিউতে আসে আচ্ছা এরপরে আসো তোমার এই ফেড্রিকোলার আচ্ছা জৈব যৌগ অনেক বেশি থাকে নর্মালি ইনঅর্গানিক ইসের থেকে অর্গ্যানিক যৌগের সংখ্যা অনেক বেশি প্রায় আশি লক্ষেরও অধিক হইলো জৈব যৌগ থাকে এখন এত বেশি পরিমাণের কারণ কি তিনটা কারণ একটা হইলো ক্যাটেনেশন এক একটা হইলো কি সমানুকরণ বা দেখো আইসোমার যত বেশি পাবা সংখ্যা কি তত বাড়বো আর এটা হলো পলিমারাইজেশন অর্থাৎ একটা মনোমার ওটা থেকে একটা পলিমার তৈরি হইলো ওটা আবার আর একটা যৌগ তৈরি হলো কথা বুঝতে পারছো তো তিনটা মন মনে রাখবা জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ হইল তিনটা ক্যাটেনেশন পলিমারাইজেশন আর আইসোমারাইজেশান ঠিক আছে ক্যাটেনেশন মানে কি বলো ক্যাটেনা মানে কি ক্যাটেনা শব্দের অর্থ হইল শিকল কথা বুঝতে পারছো তাহলে ক্যাটেনেশন মানে কি কার্বনের শিকল গঠন করার রে বলে ক্যাটেনেশন এটা সবাই পারে না শুধু কার্বন পারে হ্যাঁ এই যে অনেকগুলা কার্বন এই কার্বন মিলা যে শিকল গঠন করার যে ক্ষমতা এটারে বলে ক্যাটেনেশন এখন কার্বন কেন এরকম পারে কারণ প্রথম কারণ ক্যাটেনে জৈব যৌগের আদক্ষের কারণ হলো ক্যাটেনেশন 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 কেন কার্বন ক্যাটেনেশন করতে পারে সবাইকে এরকম চেইন গঠন করতে পারে কেন করতে পারে এটারও আবার কারণ আছে কার্বন ক্যাটেনেশন করতে পারে কারণ কার্বন হইল সমযোজী বন্ধন অনেক ভালো গঠন করতে পারে এটার কারণ কি বলতো কারণ হলো কার্বনের হইল লাস্ট সেলে চারটা ইলেকট্রন আছে। লাস্ট সেলে যেহেতু চারটা ইলেকট্রন আছে তাহলে তার অকটেট ফুল হওয়ার লেগা আয়দার চারটা ইলেকট্রন ত্যাগ দেওয়া লাগব অথবা চারটা ইলেকট্রন কি গ্রহণ করা লাগবে যেটা নাকি অনেক বেশি টাফ চারটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ দুইটাই কি অনেক টাফ তাই সে আয়নিক বন্ড করে না সে কি করে সমযোজী বন্ড করে এই সমযোজি বন্ড করার জন্য সে অনেক বড় শিকল তৈরি করতে পারে এবং এই সমযোজি বন্ডটা যদি উইক হয় তাহলে কি এই শিকলটা থাকবে তাহলে এই সমযোজি বন্ডটা হলো সবচেয়ে স্ট্রংগেস্ট সমযোজি বন্ড সিঙ্গেল বন্ডের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট সিগমা সিঙ্গেল সিঙ্গেল বন্ডের কথা বলতেছি ডাবল বন্ড ট্রিপল বন্ড না সিঙ্গেল বন্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ড কোনটা কার্বন কার্বন বন্ড সিঙ্গেল বন্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ড হলো কার্বন কার্বন বন্ড ঠিক আছে ট্রিপল বন্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা বলো তো নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড ঠিক আছে তো যাই হোক আমি সিঙ্গেল বন্ডের কথা বলতেছি এবং এটা কত বন্ড এনার্জিটা কত এটাও তোমার জানা লাগবে এই দেখো এই বন্ড এনার্জিটা আমি লেখা রাখছি হ্যাঁ এই যে এটা হইলো তোমার এই তিনশো ছিচল্লিশ আছে কিছু কিছু জায়গায় আছে তিনশো সাতচল্লিশ কিলো জুল ঠিক আছে আচ্ছা কার্বনের পর আরেকজন আছে যে নাকি মোটামুটি বড় শিকল তৈরি করতে পারে কিন্তু কার্বনের মতো এত বড় না সেটা হলো কার্বনেরই গ্রুপের একজন সিলিকন কথা বুঝতে পারছো সিলিকনও এরকম ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে ঠিক আছে এটা তোমরা চ্যাপ্টার থ্রিতে পড়ছো ঠিক আছে সিলিকনের যে একটা ক্রিস্টাল থাকে তো সিলিকনও এই ক্যাটেনেশনের ধর্ম প্রদর্শন করে কিন্তু কার্বনের মতো এত বেশি না কারণ সিলিকনের সাইজ বড় একটা থেকে আরেকটার দূরত্ব বেশি হয়ে যায় নিউক্লিয়াসের কথা বুঝতে পারছো আচ্ছা এখন সেই ক্ষেত্রে তুমি এই সিঙ্গেল বন্ড এই এক নাম্বারে যদি কার্বন কার্বন রাখো দুই নাম্বারে তোমার সিলিকন সিলিকন রাখতে হবে কথা বুঝতে পারছো এখন সিলিকন সিলিকনের বন্ড কিন্তু খুব কাছাকাছি স্ট্রং মানে এরপরে সেকেন্ড হইলো সিলিকন আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা ক্যাটেনেশনের আরেকটা কারণ আচ্ছা জৈব যোগের সংখ্যা আধিক্ষর আরেকটা কারণ হলো ক্যাটেনেশন তো বুঝলাম এখন ক্যাটেনেশন ছাড়াও আরেকটা কারণ হলো এই কার্বন যে কারোর সাথে অনেক ইজিলি বন্ড করতে পারে যে কারোর সাথে বলে যে কোনো অ্যাটমের সাথে অক্সিজেন নাইট্রোজেন সালফার এগুলোর সাথে বন করার কারণে সংখ্যা কি আরো বাইরে গেছে এখন কথা হলো কেন এই কার্বন যে কারো সাথে সেটা হোক ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ যে কারোর সাথে এত ভালো বন করতে পারে বলো কারণ কার্বনের হইলো খুবই মডারেট ইলেকট্রোনেগেটিভিটি থাকে মডারেট ইলেকট্রোনেগেটিভিটি মানে কত ইলেকট্রো কত এটা জানতেই টু পয়েন্ট ফাইভ এটা হলো খুবই মডারেট ইলেকট্রোনেগেটিভ যদি কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ হইতো তাহলে কি হইতো দেখো ধরো সে হ্যাঁ ধরো সে এক্স একটা কম্পাউন্ডের সাথে বন্ড করছে এখন এটার ইলেকট্রোনেগেটিভিটি ধরো কার্বন ইলেকট্রিভিটি চার মানে অনেক বেশি ফ্লোরিনের ইলেকট্রনিভিটি চার সবচেয়ে হাইয়েস্ট আচ্ছা এখন কার্বন ইলেকট্রনি যদি চার হইতো মানে অতিরিক্ত বেশি হইতো তাহলে কি সে এখানে টান দিত টান দেওয়ার কারণে বন্ডটা কি স্টেবল থাকতো ভাইঙ্গা যাইতো আবার যদি কম হইতো তাহলে ও টান দিত তখন কি স্টেবল থাকতো ভাইঙ্গা যাইতো তো ওর এত মডারেট ইলেকট্রোনেগেটিভিটি যে এই ইলেকট্রনের শিফটটা হালকা এদিকে হইতে পারে হালকা ওইদিকে হইতে পারে বাট পুরোপুরি এদিকে হবে না পুরোপুরি ওইদিকে হবে না কথা বুঝতে পারছো তো মানে ইলেকট্রনের শিফট হবে বাট এটা এত বেশি হবে না যে বন্ডা ভেঙে যাবে আমার কথা বুঝতে পারছো এটার কারণ হলো ওর মডারেট লেভেলের মধ্যমপন্থী ইলেকট্রনিক হাইয়েস্ট ইলেকট্রনিক হলো ফ্লোরিনের চার ঠিক আছে আর লোয়েস্ট ইলেকট্রনিকভিউটি কার হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর আসো তাহলে এটা হলো মডারেট তাহলে ক্যাটেনেশন ভাই ক্যাটেনেশনের কী কী কারণ প্রথম কারণ হলো এটা টেট্রা ভ্যালেন্সি মানে চতুর যোজ্যতা যার কারণে এটা বেটার সমযোজী বন্ড করতে পারে এবং এই বেটার সমযোজী বন্ড করার কারণে কার্বন কার্বন বন্ডের শক্তি কি সবচেয়ে বেশি হয় হুইচ ইজ কত তিনশো কিলো জুল এরপরে কে আছে সিলিকন ওরি গ্রুপের সেইম ওরও টেট্রাভেলেন্সি আছে কিন্তু সিলিকনের আকার বড় তাই নিউক্লিয়াস নিউক্লিয়াস দূরত্ব বেশি তাই এটার থেকে একটু কম হয় কত তিনশো চল্লিশ সেকেন্ড কারণ হল কার্বনের মডারেট ইলেকট্রোনেগেটিভিটি ঠিক আছে আচ্ছা তো এগুলো দেখবা লেহা আছে এরপরে আসো এই ক্যাটেনেশন ধর্মের কারণে কার্বনের কিন্তু অনেক রূপ তৈরি হয় জানো যেমন ডায়মন্ড গ্রাফাইট ফুলারিনস এগুলো হলো কার্বনের রূপ কার্বনের একটা বিশেষ রূপ হইল ফুলারিন তোমরা ডায়মন্ড আর গ্রাফাইট জানো ঠিক আছে ডায়মন্ড আর গ্রাফাইট তোমরা জানো আর ফুলারিন তোমরা জানো না ঠিক আছে তো কার্বনের একটা বিশেষ রূপ হইলো ফুলার এই ফুলারিন আসলে হলো মানে তিরিশ থেকে ষাটটা কার্বন একে অপরের সাথে বন্ড করে একটা কেজের মতো গঠন করে ওইগুলার মানে ফুলারিন হইল কেজ লাইক স্ট্রাকচার যেটার কার্বন সঙ্গে কত থেকে কত থাকবো তিরিশ থেকে ষাট থাকবে ঠিক আছে আচ্ছা এখন এই ফুলারিনের নাম ফুলারিন কেন হয়েছে খুবই ইজি মিনিস্টার ফুলার এটারে আবিষ্কার করছে তাই এটারে ফুলারিন ঋণ নাম দিছে ঠিক আছে এখন দেখো ফুলারিন দেখতে কেমন এই দেখো এটা এটা কি ফুটবলের মতো এটার বলে সি সিক্সটি ঠিক আছে সাইটটা কার্বন একটা আরেকটার সাথে বন্ড করে আচ্ছা একটা কার্বন কয়টা বন্ড করে মানে সাইটটা কার্বন একটা আরেকটার সাথে বন্ড করে ওরে বাইরে ভাই মাপ চাই আমার এই যাত্রাপথে যে কত মানে অবস্ট্রাইকেল আসবে আর কি ভালো আর মিয়া ম্যাক দিয়া কি যে করছি এটা তো লাল আচ্ছা যাই হোক তুমি তো দেখো নাই মনে হয় ঠিক আছে আচ্ছা দেখো একটা কার্বন ম্যাক ম্যাক না না সাথে যায় পারি আচ্ছা দেখো দেখো এই যে একটা কার্বন দেখো ফুলার আর এর মধ্যে একটা কার্বন অন্য কয়টা কার্বনের সাথে যুক্ত থাকে দেখো একটা দুইটা তিনটা মানে অন্য কয়টা কার্বনের সাথে যুক্ত থাকে তিনটা কার্বন কিন্তু কার্বনের যোজ্যতা কত চার তাহলে অন্য তিনটা কার্বনের সাথে যদি যুক্ত থাকে তাহলে এটার হাইব্রিডাইজেশন কি হবে এসপি থ্রি এসপি টু না এসপি এসপি একটা কার্বন তিনটা কার্বনের সাথে যুক্ত আছে তাহলে এই কার্বনের হাইব্রিডাইজেশনটা কি হবে বলো এসপি থ্রি এসপি থ্রি মানে কি এসপি থ্রি মানে কি মানে কয়টা এসপি থ্রি অরবিটাল কয়টা থাকে এসপি থ্রি এস হইলো একটা পি থ্রি হইলো কয়টা তিনটা তোমরা কি জানো না এগুলো পারো না তাহলে এসপি থ্রি মানে এস এস কয়টা একটা আই হায় এক্স তোমরা কি পরীক্ষা দিবা না এইচএসসি আর পি থ্রি হইলো কয়টা তিনটা ঠিক আছে তো এস আর পি তিনটা মিক্স হয়ে এসপি থ্রি অরবিটাল করে কিন্তু কয়টা অরবিটাল করবে চারটা এসপি থ্রি অরবিটাল করবে আমার কথা বুঝতে পারছো কারণ ও হইলো একটা ও হইলো কয়টা তিনটা এই পুরোটা মিক্স হয়ে এসপি থ্রি অরবিটাল করে কিন্তু সংখ্যা কয়টা থাকে চারটা আমার কথা বুঝতে পারছো কারণ এই জায়গায় অরবিটালের সংখ্যা হলো চারটা তাহলে এসপি থ্রি অরবিটাল হলো চারটা থাকে কি তাহলে যেইখানে কার্বন হলো চারটা যোজনী ইউজ করবে ওই জায়গায় কি থাকবো এসপি থ্রি এই জায়গায় কয়টা যোজনী ইউজ করছে তাহলে এই জায়গায় কয়টা থাকবো এসপি টু এসপি টু অরবিটাল কয়টা থাকে তিনটা ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এখন দেখো তাহলে তার মানে বাকি আরেকটা যোজনি কই আছে খালি পি অরবিটালে আছে কথা বুঝতে পারছো আচ্ছা যাই হোক তাহলে মনে রাখবা ফুলার ইনসের মধ্যে কার্বন কি সংকুরাই থাকে বলো এসপি টু থাকে এটা জানি মনে থাকে ঠিক আছে আর এটা এটার দেখতে কি ফুটবলের মতো না তাই এটারে বাকি বল বলে বা বাক মিনিস্টারের বল বলে কথা বুঝতে পারছো বাক মিনিস্টারের বল বাকি বলও বলে ঠিক আছে ফুটবলের মতো দেখতে সি সিক্সটি বাকিগুলোও অনেকটা ফুটবলের মতো দেখতে বাট এটা একটা পারফেক্ট শেপ ফুটবল কথা বুঝতে পারছো হুম বুঝি নাই এরকমই তো কি আমি ফলস লাইফ দেখাইতেছি তো মাইক্রোস্কোপ ছাড়া কি দেখতে পারবা নাকি কার্বন হাইডটা কার্বন ওটা এটা সব ন্যানো টেকনোলজিতে ইউজ করা হয় এগুলোর কোনো ই ওই ডায়মন্ডের মতো ফর্ম নেই বুঝতে পারছো এগুলো সব ন্যানো টেকনোলজি ন্যানো টিউব আমি দেখাইতেছি দাঁড়াও তো এগুলো হলো হুম দেখো এখন আসো এগুলার সবগুলা বন্ড কি আছে সিগমা বন্ড এটা এসপি থ্রি হয়তো জানো আদার্স যে ফুলারিন আছে ওইগুলো দেখতেও ফুটবলের মতো বাট পারফেক্ট শেপ ফুটবল কোনটা সি সিক্সটি কথা বুঝতে পারছো আচ্ছা এগুলা এগুলা আর কি কি ফুলার আছে দেখবা তোমার বইয়ে লেখা আছে একটা হলো এগুলা পড়বা না হ্যাঁ এগুলা পড়বা না মনে হয় সি থার্টি টু সি ফিফটি সি সিক্সটি সি এগুলা লেখা আছে ঠিক আছে যেগুলা বইয়ে লেখা আছে ওইগুলাই পড়বা ঠিক আছে এর বেশি পড়বা না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেভেন্টি কার্বন বইয়ে লেখা আছে ভাই বইয়ে যা লেখা আছে আমি তাই বলতেছি বুঝতে পারছো বইয়ের মধ্যে যা লেখা আছে ওইটাই সত্যি কথা বুঝতে পারছো সো এই অবস্থা ঠিক আছে আচ্ছা এছাড়া ভাইয়া এছাড়া ভাইয়া এছাড়া আরেকটা ন্যানো টিউব আছে একটা বুঝছো ওইটাও একটা ফুলারিন ঠিক আছে যে ন্যানো টিউবটা আছে ওইটাও ফুলারিন এটাও একটা ফুলারিন আবার এইটার যে তোমার হাইব্রিডাইজেশন এটার হাইব্রিডাইজেশন ওই এসপি টুই কথা বুঝতে পারছো এটা ইন্সের মধ্যে পড়ে কিন্তু তোমাদের এনে দেয় নাই কিন্তু আবার অর্থনৈতিক রসায়নে এটা দিছে ঠিক আছে অর্থনৈতিক রসায়ন যেটা তোমরা পড়ো না হ্যাঁ অবশ্যই পড়া লাগবে ঠিক আছে চিনো না তুমি মিয়া আচ্ছা তুমি শৰ্ট চিলেবাছ পৰি মেডিকেল যাওঁ দেখ মই যাওঁ তুমি মিয়া এছ পি থ্ৰী এছ পিটো না আবার তুমি যে তেই ফেল কৰিবা মিঞা এই তেই ফেল কৰিবা ঠিক আছে তুমি এক কাজ করো ট্ৰাফিকে যাও বুঝছো চাৰ্টিফিকেট পাই পাতাও এক ঠিক আছে

যেহেতু ডায়মন্ডের স্ট্রাকচারে হইলো কার্বন কত কয় কয়টা ভ্যালেন্সি ইউজ করে চারটা তাই এটা হলো এসপি থ্রি এসপি থ্রি কিরে ভাই তাহলে কি পরীক্ষা দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এসপি থ্রি হাইব্রিডাইজড এই আর এই কার্বনের এই ডায়মন্ডের কিন্তু গলনাঙ্ক অনেক হাই বুঝতে পারছো কারণ হইলো এই এসপি থ্রি হাইব্রিডাইজ খুবই ভালো মতো ওভারলেপ করে না 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 ডায়মন্ড গইলে যাইব হ্যাঁ ডায়মন্ড থেকে গ্রাফাইট হয় যদি তুমি টেম্পারেচার মডুলেট করো কিন্তু তুমি গলাইতে গেলে তো আর ওইটা লাগবো না এটার মেল্টিং পয়েন্ট অনেক হয় বুঝতে পারছো আচ্ছা এখন গ্রাফাইটে আসো গ্রাফাইট কিন্তু সেম টু সেম ইসের মতো এই তোমার ফুলার ইন্সের মতো ওরও হইল দেখো একটা কার্বন হইলো তিনটার সাথে লাগানো তো ওরও হলো এসপি আচ্ছা গ্রাফাইট হলো কি জানো অনেকগুলো শিট থাকে মানে এই যে ধরো একটা উপরের একটা শীট পরের শীট পরের শীট এভাবে একটার উপরে একটা সিটের মতো বিছানো থাকে এটাকে বলে গ্রাফাইট একটা শীটরে কি বলে গ্রাফিন একটা শীটরে বলে গ্রাফিন এই গ্রাফিনরে যদি তুমি ধরো একটা সিট নিলা এই ধরো একটা সিট নিলা এই গ্রাফিন এই গ্রাফিনরে যদি তুমি এরকম মোল্ড কইরা এরকম বানায় দাও তাহলে এটা হয়ে যায় ন্যানোটিউব এটা যদি আরেকটু মোল্ড করে বলের মতো বানাই দাও তাহলে এটা হয়ে যায় ওই অন্য যে সি সিক্সটি বুঝতে পারছো তার মানে এই গ্রাফিন থেকে কি তৈরি করা হয় ফুল আর ইন তৈরি করা হয় কথা বুঝতে পারছো গ্রাফিন থেকেই হইল ফুল আর ইন তৈরি করা হয় ঠিক আছে আচ্ছা এগুলো আছে হ্যাঁ এগুলো এনে নাই ওইগুলো আছে আচ্ছা এখন জৈব যোগ তো অনেক পড়ছো বলো তো জৈব যৌগের ক্লাসিফিকেশন করো তো এটাই তো বলো জৈব যৌগ কয় প্রকার বলো বলো কয় প্রকার কি রে ভাই হ্যাঁ জৈব যৌগ কয় প্রকার বলো জৈব যৌগ দুই প্রকার ঠিক আছে কি বলো একটা হইলো চেইন আইস চেইন চেইন ফর্ম আর একটা হলো রিং ফর্ম মুক্ত শিকল আর হলো বদ্ধ শিকল বদ্ধ শিকল মানে চেইন সরি রিং আর মুক্ত শিকল মানে চেইন ঠিক আছে আচ্ছা এখন দেখো এই চেইনের মধ্যে দুইটা আছে এটা তো জানো একটা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড স্যাচুরেটেডের মধ্যে কে পড়ে অ্যালকেন আর এটার মধ্যে অ্যালকিন আর অ্যালকাইন পরে আর রিং রিংয়ের মধ্যে কে কে পড়ে বলো অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক কিন্তু তার আগে একটা সেমিফুনে এটা আগে হলো কার্বোসাইক্লিক আর হইলো হেটেরোসাইক্লিক কার্বোসাইক্লিক মানে কি বলো তো যেই কার্ব যেই এটা কি রিং না যেই রিংয়ের মধ্যে খালি কার্বন অ্যাটমই থাকবো ওটার বলে কার্বোসাইক্লিক কথা বুঝতে পারছো আর যেই রিংয়ের মধ্যে কার্বন অ্যাটম বাদে অন্য কোনো অ্যাটম যেমন নাইট্রোজেন সালফার এগুলো এগুলো থাকবো ওইগুলোতে বলে কি হেটেরোসাইক্লিক এই কার্বোসাইক্লিক এর মধ্যে দুই ধরনের আছে তাহলে এলিসাইক্লিক আর হলো অ্যারোমেটিক সাইক্লিকের উদাহরণ দাও তো সাইক্লোহেক্সেন কথা বুঝতে পারছো সাইক্লোহেক্সেন মানে এই যে এইটা জাস্ট এইটা এর মধ্যে কোনো ডাবল বন্ড নাই কিন্তু ঠিক আছে সাইক্লোহেক্সেন সাইক্লোপ্রোপেন ঠিক আছে এগুলো হইলো অ্যালিসাইক্লিকের উদাহরণ আর অ্যারোমেটিকের উদাহরণ হইলো বেনজিন এবং বেনজিন জাত যা যা আছে অ্যারোমেটিক কি কি আছে অ্যারোমেটিকের কিন্তু শর্ত আছে তিনটা হাকেল তত্ত্বতে এটা ই করা হয় ঠিক আছে কেউ বারো তিনটা শর্ত বলো তো তিনটা শর্ত বলো বলো রুলটা কি ছিল বলো এটাই পারো আর প্রথম হইল এটা সমতলীয় চাকরিক যোগ হইতে সমতলীয় চাকরিক সমতলীয় মানে কি একটা প্লেনে থাকতে হইবো কথা বুঝতে পারছো সিঙ্গেল প্লেনে এটা অবস্থান করতে হইবে এটা ডাবো সাইক্লোহেজেন কি সিঙ্গেল আচ্ছা সমতলীয় চাকরিক এটা কেমনে বুঝবা একটা যৌগ দেহা কেমনে বুঝবা এটাও তো আঁকি এটা তো একই এই বোর্ডের সমতলেই আছে তাহলে এটা এটা কি সমতল সাইক্লো একজন কি সমতলীয় চাকরিক নাকি চাকরিক না কেমনে বুঝবা বলো বলো কেমনে বুঝবা ভাই তোদের অবস্থা অনেক খারাপ সিরিয়াসলি বলতেছি অনেক খারাপ কেমনে বুঝবা দেখো আমি বলতেছি আচ্ছা আসতেছি ধরো অবস্থা খারাপ তাড়াতাড়ি সাইক্লিক হইলো সেম অ্যারোমেটিক আর কি হইতে পারে অ্যালিফেটিক হইতে পারে ঠিক আছে আচ্ছা অ্যালিসাইক্লিক মানে হইলো জাস্ট মানে ঘুরবে আর অ্যারোমেটিক মানে কি ধরো ওই যে অ্যারোমেটিকের যে রুল হাকেল রুল ফলো করবে তারা ঠিক আছে যারা হাকেল রুল ফলো করে না এবং রিং তারা সবাই অ্যালিসাইক্লিক আর যারা হাকেল রুল ফলো করে এবং রিং তারা সবাই কি অ্যারোমেটিক আমার কথা বুঝতে পারছো এখন আসো তাহলে জৈব শ্রেণী বিভাগ জানি মনে থাকে হ্যাঁ এই যাইতেছি ঠিক আছে আচ্ছা এখন দেখো প্রথমে দেখো এই যে বেনজিন এটা হলো একটা বেঞ্জিন তোমার কী মনে হয় এই বেনজিনটারে এটা হলো থ্রি ডি স্ট্রাকচার দেখো সাইক্লো হেকজেন আঁকছিলাম আমি বলছিলাম যে এটা তো এই বোর্ডের মধ্যে আঁকছি তো এটা একটা একটা প্লেনেই আছে আসলে এটার থ্রি ডি স্ট্রাকচার দেখলে বুঝবা এটার একটা প্লেনে নাই কারণ কি বলো কারণ এহেনকার সবগুলা কার্বন হইল এসপি থ্রি সংকরায়িত এসপি থ্রি সংকরায়িত মানে কি চতুস্তলকীয় চতুস্তলকীয় মানে এটা বাইরে যাইব তুমি বাইরে যাবো মানে এই যে হাইড্রোজেনগুলো বাইরে যাবো মানে এইভাবে বাইরে যাবে কথা বুঝতে পারছো বলো এসপি টু শঙ্করায়নের কেমন হয় বলো চতুস্তলকীয় এসপি টু শেপ তুই এতদিন পরে এই কথা কস বল এসপি টু এর শেপ কেমন হয় ট্রাইগোনাল প্লেনার না তাই না ট্রাইগোনাল প্লেনার না মানে কি সমতলীয় ত্রিভুজ আকৃতির তাহলে প্লেনার কথাটা আছে তাহলে মনে রাখবা যদি এস টু হয় শঙ্করায়ন যদি এস টু হয় তাহলে সবগুলা হইলো একই প্লেনে থাকে আমার কথা বুঝতে পারছো কিন্তু এখানে তো শঙ্করানকে এস থ্রি তাহলে দেখো অ্যারোমেটিকের প্রথম শর্ত হইলো হাকেল তত্ত্বের প্রথম শর্ত হইলো ডিলোকলাইজেশন থাকতে হবে দ্বিতীয় শর্ত ডিলোকলাইজেশন মানে তো বুঝো ডিলোকলাইজেশন মানে তো বুঝো ডিলোকলাইজেশন মানে কি কি বল কি রে ভাই তোরা এটা পড়ছ না বল বল ডিলোকলাইজেশন মানে কি বল জানো না ডিলোকলাইজেশন মানে কি এটা তো বাংলা টার্ম না আমি বলো বলো হ্যাঁ ইলেকট্রনের শিফট ঠিক আছে ইলেকট্রন শিফট কেই কে বলে ডিলোকালাইজেশন কথা বুঝতে পারছো মানে ইলেকট্রন লোকালাইজড না এটা এক জায়গায় না ডিলোকালাইজেশন আর প্রেনারিটি মানে সমতলীয়তা অর্থাৎ যে কোনো যৌগ যদি অ্যারোমেটিক হইতে হয় তার অবশ্যই কি হইতেইব এই যে এরকম সমতল হইতে দাও এই স্ট্রাকচারটাতে তুমি কি একটা সমতলের মধ্যে থালাইতে পারবা না এটা কিন্তু সমতলীয় ঠিক আছে কিন্তু আর এটা কি ফোর প্লাস এটা তো সবাই পারে তাই এটা আমি অত বেশি পড়াই না বুঝতে পারছো সবাই এটাই আগে কয় কিন্তু এটা কই তাই সবার লাস্টে কথা বুঝতে পারছো ফোর এন্ড প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন আচ্ছা এন এনটা কি বলো তো বলো খুব ভালো বলো এন এনটা কি বলো সি 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 তুমি বলো এনটা কি ফোর প্লাস টু বলছো না বলো এন কি এখানে এন কি মিন করে নাম্বার অফ পাই বন্ডস এন মানে হইল সাইকেল সংখ্যা কয়টা চক্র আছে সি 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 সাইকেল সংখ্যা বেঞ্জিনের কয়টা চক্র আছে একটা একটা চক্র আছে না তাহলে বেঞ্জিনের পাই ইলেকট্রন কয়টা হবে ফোর ইন্টু ওয়ান এই যে একটা চক্র এন এন সমান কত ওয়ান প্লাস কত কত আছে ছয় কয়টা ডাবল বন্ড আছে তিনটা তিনটা ডাবল বন্ডে প্রত্যেকটার মধ্যে কয়টা করে থাকে মিলছে এখন যদি আরেকটা এরকম করতাই যে অ্যারোমেটিক এর এরকম একটা স্ট্রাকচার একটা যেটা হইলো দুইটা চক্র এটার নাম মনে হয় ন্যাপথালিন্যাপথালিনের দুইটা চক্র না তাহলে ওইটার ই পাই ইলেকট্রন কয়টা হইব চার ইন্টু দুই প্লাস দুই তাহলে বস্তু কি তোরাও পড়াশোনা এনিকোস্ট হলো চক্রের সংখ্যা এই যে দেখো এটা একটা সাইকেল এটা দুইটা সাইকেল তাহলে এনিকোস্ট কত বসাবা যদি ন্যপথালিন দেয় মুখ দিয়ে বাইরে না নাকি আচ্ছা আর এনিকোয়াস টু অ্যানথ্রাসিন দিলে কয় কত বসবা অ্যান্থ্রাসিনের তিন ঠিক আছে তিন থাকে তিনটা হইলো হইলো পাই ইলেকট্রন থাকে ধরো তোমারে বইলা দিন হুম চোদ্দ অ্যান্থ্রাসিনের পাই ইলেকট্রন কয়টা থাকে ডিলোকালাইজড ইলেকট্রন কয়টা থাকে চোদ্দটা কথা বলছে বেঞ্জিনের কয়টা থাকে ছয়টা এখন যদি তুমি এনিকোস কী ধরতা তোমরা একটা ভুল করাই ভুল করাই শিখো তাহলে ভালো এনিকোস্টু যদি তুমি কি ধরতা ডাবল বন্ডের সংখ্যা ধরতা তাহলে কত আসতো ডাবল বন্ডের সংখ্যা কত তিন প্লাস কত দুই কত আসতো চার তিন চারা বারো আর দুইয়ে কত চোদ্দো তাহলে আমার এখানে ডিলোকালাইজড ইলেকট্রন চোদ্দোটা বাইর করে দেখাইতে পারবা ডিলোকালাইজড ইলেকট্রন কোনটা থাকে পাই বন্ডের যে ইলেকট্রনগুলো পাই বন্ড কয়টা থাকে তিনটা প্রত্যেকটা পাই বন্ডে কয়টা ডিলোকালাইজড ইলেকট্রন থাকে প্রত্যেকটা দুইটা থাকে প্রত্যেকটা পাই বন্ডে হলো দুইটা ডিলোকালাইজড দ্বারা এই যে এরকম যদি থাকে তাহলে এখানে দুইটা ইলেকট্রন থাকে যেগুলো হলো এরকম লাভ হবে কথা বুঝতে পারছো তাহলে তিনটা পাই বন্ডে কয়টা থাকবো ছয়টা বুঝতে পারছো তাহলে এন ইকুয়ালস টু কি এখানে সাইকেলের সংখ্যা ঠিক আছে কয়টা চক্র আছে চক্রের সংখ্যা

এই তাহলে ভাইয়া কী আমাদের প্রথম হলো ডিলোকালাইজেশন তাহলে আমরা শনাক্ত করতেই আমাদের যে কোনো একটা কিছু দিলে মানে যে কোনো একটা যৌগ তোমার দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে এটা অ্যারোমেটিক কি না এটা ভার্সিটিতেও দিতে পারে ইভেন তোমার এমসি কিউতেও দিতে পারে এইচএসির এমসি কিউতে বইলা দিব যে এটা অ্যারোমেটিক কি না বাই করো যে দিব এমন কোনো খব খবর নাই দেখো প্রথম হলো ডিলোকালাইজেশন ডিলোকালাইজেশন মানে এটার যে পাই বন্ডগুলো আছে এই পাই বন্ডগুলো স্থির থাকে না এই পাই বন্ডগুলো অল টাইম কী হইতে থাকে শিফট হইতে থাকে ঘুরতে থাকে এটাতে বলে ডিলোকালাইজেশন ইলেকট্রনের ডিলোকালাইজেশন মানে ইলেকট্রনটা এই জায়গায় আসে আবার নাই যেই মুহূর্তে আছে ওই মুহূর্তে আবার কি নাই আমার কথা বুঝতে পারছো আচ্ছা তো এই দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য কত বলো তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য কত সিগমা বন্ডের দৈর্ঘ্য কত একশো চুয়ান্ন কার্বন কার্বন ডাবল বন্ডের দৈর্ঘ্য কত ওয়ান থার্টি ফোর ঠিক আছে এটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কার্বন কার্বন ডা এটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কার্বন কার্বন ডাবল বন্ড এগুলো কিন্তু আসে অধ্যায় তিনে আসে হ্যাঁ ট্রিপল বন্ড পর্যন্ত তো না এখানে ট্রিপল বন্ড আছে আচ্ছা তাহলে হ্যাঁ এ দুইটা এখন কাহিনি হলো যে তুমি কোনো একটা সিচুয়েশনে যদি দেখো এটারে তাহলে এটা যেই মুহূর্তে ডাবল বন্ড হইতেছে ওই মুহূর্তে আবার কী হইতেছে সিঙ্গেল বন্ড হইতেছে তার মানে একটা মানে ডেফিনিট সিচুয়েশনে এটা কি ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝখানের একটা দৈর্ঘ্য অ্যাটেইন করবে না তুমি ধরো এই কার্বন আর এই কার্বনের মধ্যে চিন্তা করতেছো তুমি দেখতাছো এই যে এখনই ডাবল বন্ড হইছে আবার এখনই সিঙ্গেল বন্ড হইছে কথা বুঝতে পারছো এই জায়গায় একটু আগে ডাবল বন্ড হইছে আবার এইটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে তাহলে একবার ডাবল বন্ডে একবার সিঙ্গেল বন্ড হয় একবার ডাবল বন্ড একবার সিঙ্গেল বন্ড হয় তাহলে কি এটারে তুমি কমপ্লিটলি ডাবল বন্ড বলতে পারো না কমপ্লিটলি সিঙ্গেল বন্ড বলতে পারো না কি বলতে পারো যে এটা একটা ট্রানজিশনাল স্টেটে আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের একটা ট্রানজেকশনাল স্টেটে আছে তাই এটার দৈর্ঘ্যটা ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি হবে কত ওয়ান ঠিক আছে এমন ভাইব না যে বেনজিনের এই যে এই এই কার্বন কার্বনের দুইটা ডাবল বন্ড আছে তাই এটার দৈর্ঘ্য কত হইবো বলো তো একশো চৌত্রিশ হইব না এসপি থ্রু টু শঙ্করাই তো হইলেও এটা একশো হবে না কারণ এই ডাবল বন্ডের কোনো গ্যারান্টি নাই এটা কি অলওয়েজ শিফটিং একবার ডাবল বন্ড একবার সিঙ্গেল বন্ড আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে গেল এটা আচ্ছা এখন ডিলোকালাইজেশন মানে কি এটা তোমরা বুঝলা ঠিক আছে ডিলোকালাইজেশন মানেটা কী আচ্ছা এখন কথা হলো ডিলোকালাইজেশন এগুলো তো পারো এগুলো এগুলো পারবো আচ্ছা দা ওয়ে এটারে কিন্তু ডি এই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় এই যে ইলেকট্রনটা ঘটতেছে এই যে একটা ফেনোমেনন এই ফেনোমেনন্টার কী বলে রেজোনেন্স বলে মনে রাখবা যেই স্ট্রাকচারে রেজোনেন্স আছে ওই স্ট্রাকচারেরই স্টেবিলিটি বেশি মানে রেজোনেন্স সমানুপাতিক কি স্টেবিলিটি কেন এটার কারণ কী কারণ হল ধরো একটা বিক্রিয়ক ধরো এটা একটা ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে কি জানো পজিটিভ ইলেকট্রন লাভাল তুমি তো পজিটিভ এটা কি কি এটা কি হ্যাঁ ইলেকট্রন লাভার কিন্তু পজিটিভ বলা যাইবো না বুঝতে পারছো কি বলতেই যার অকটেট ফুল নাই সেই হলো ইলেকট্রোফাইল আমার কথা বুঝতে পারছো যার অক্টেট ফুল নাই তার কি দরকার ইলেকট্রন দরকার কথা বুঝতে পারছো যেমন এটা কি পজিটিভ কিন্তু এটা কি এটা অক্টেট ফুল আছে কেমনে ফুল নাই বলো বলো এটা এটা লাস্ট লাস্ট কয়টা ইলেকট্রন বিরাজ করতেছে বল তিনটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সো এখন কয়টা ছয়টা আছে এনেকি অক্টেড ফুল হইছে হয় নাই তাহলে আরও একটা ক্লোরিন লাগবো আর একটা ক্লোরিন মাইনাস এটারে আনবা এদের আয়না যদি হেনে একটা সন্নিবেশ বন্ধন গঠন করো সন্নিবেশ বন্ধন মানে কোঅর্ডিনেট বন্ড ঠিক আছে কোঅর্ডিনেট বন্ড গঠন করো তাহলে হেনে আরো দুইটা ইলেকট্রন আইব তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আইবো তখন অক্টেড ফিল আপ হইবো কথা বুঝতে পারছো তাহলে এটার অক্টেট ফিল আপ ছিল না এল সি এল থ্রির ছিল না এল সি এল ফোর মাইনাসের আছে বুঝতে পারছো তো এল সি এল থ্রির যার অক্টেট ফিল আপ নাই সেই ইলেকট্রোফাইল কথা বুঝতে পারছো এখন প্লাস চার্জের কিন্তু নর্মালি অক্টেট ফিল আপ থাকে না ঠিক আছে তাই এটা কি একটা ইলেকট্রোফাইল আচ্ছা আমারে বলো তো ভাইয়া তাহলে এটা কি একটা ইলেকট্রোফাইল হবে না বলো এনে প্লাস ইলেকট্রোফাইল হবে না হ্যাঁ গুড এটা কিন্তু প্লাস চার্জ হওয়া সত্ত্বেও কি ইলেকট্রোফাইল না প্লাস চার্জ দেখলেই ইলেকট্রোফাইল দেখানো দাগানো না কথা বুঝতে পারছো এনে প্লাসের কি অষ্টকপূর্ণ আসে না এটা একটা ইলেকট্রন ত্যাগ করে কি টু এইট ইসব হয়েছে না টু এইট মানে কি লাস্ট চলে এইট তাহলে এটা অক্টেট ফিল ফুল ফিল আসে বুঝতে পারছো তাই প্লাস চার্জ দেখলেই কিন্তু দাগান যাইব না ঠিক আছে এখন দেখো ধরো এটা একটা ইলেকট্রোফাইল এখন এই ইলেকট্রোফাইল কেন কেন এই রেজোনেন্স স্টেবিলিটি দেয় কারণ হইলো দেখো ইলেকট্রোফাইল কারে অ্যাটাক করবে ইলেকট্রনের মানে অ্যাটাক এন ইলেকট্রনের ডেন্সিটি বা ইলেকট্রন ক্লাউড কোথায় বেশি থাকে বলো তো পাই বন্ডে বেশি থাকে তাই ও এই বরাবর আসবে ও এই বরাবর যতক্ষণে আসবে ততক্ষণে এটা শিফটে এনে চলে যাবে আবার ও তারপরে কি এই বরাবর আসতে যাবে এনে পাই বন্ড আছে ও এই বরাবর যতক্ষণে আসবে ততক্ষণে এটা শিফটে আবার এই দিকে চলে আসবে আবার ও এই এই সাইডে এইটা দেখবে এটা এহেন দিয়ে আসবে তাহলে এটা এই বরাবর যতক্ষণে আসবে ততক্ষণ এটা শিফটে হইলো আবার অন্যদিকে চলে যাবে

ঘুরতেছে তাই না এখন ধরো এটার আমি যেটা প্রমাণ করতে চাইতেছি সেটা হলো রেজোনেন্স কী দেয় স্টেবিলিটি দেয় স্টেবিলিটি মানে কি স্টেবিলিটি মানে নিষ্ক্রিয়তা মানে সে বিক্রিয়া করবে না একটা স্ট্রাকচার যত স্টেবল সে তত কি বিক্রিয়া করে না আমার কথা বুঝতে পারছো তাহলে এখন ধরো এটার তাহলে আমি কেমনে প্রমাণ করতে পারবো যে এটা স্টেবল যদি আমি দেখি এটা বিক্রিয়া করে না তাইলে আমি বুঝতে পারবো যে এটা স্টেবল একটা স্ট্রাকচার যেমন আমি তোমার ধরো ইলেকট্রো নিয়ে আসলাম ধরো ই প্লাস দিয়ে আমি ইলেকট্রোফাইল বুঝাইলাম ধরো এটা এমন একটা স্ট্রাকচার যেটা প্লাস আছে প্লাস মানে কি বলো তো প্লাস মানে এটার ইলেকট্রনের চাহিদা আছে কথা বুঝতে পারছো এখন ইলেকট্রনের চাহিদা থাকলে সে কি বিক্রিয়া করতে চাবে কারণ ওর তো দরকার আছে ও কিন্তু রিয়েজেন্ট মানে বিকারক কথা বুঝতে পারছো ও হইলো বিক্রিয়া করতে চাইবো এখন ও বিক্রিয়া করতে চাইলে যার বেনজিনের কাছে আসলো এখন বেনজিনের কাছে কোথায় আছে ইলেকট্রন দুইটা এখন এইখানে মানে কাছাকাছি সবচেয়ে কাছাকাছি ইলেকট্রন কোথায় আসে এখানে মনে হয় বন্ডে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে তাই এই প্লাস এইদিকে যাওয়ার চেষ্টা করবে চেষ্টা করে এটা অ্যাটেইন করার চেষ্টা করবে কিন্তু যতক্ষণে এ দিকে মুভ করবে ততক্ষণে বন্ড কি শিফট হয়ে যাবে না আমার কথা বুঝতে পারছো যতক্ষণে ওই দিকে মুভ করবে তখন তো এটা ডিলোকালাইজড এখন পরবর্তীতেও আবার এই জায়গায় কাছাকাছি আছে কি আইদার এইটা নইলে এটা ধরো ওইদিকে গেল এখন ওইদিকে যাইবো ওইটাও ডিলোকালাইজড আমার কথা বুঝতে পারছো আর এরপর আবার এই দিকে যাওয়ার ট্রাই করবো এটাও ডিলোকালাইজ তাহলে আলটিমেটলি ইলেকট্রোফাইল কি খালি ঘুরতেছে কিন্তু অ্যাটাক করতে পারতেছে পারতেছে না এই কারণে রেজোনেন্স আমরা কী বুঝতে পারি রেজোনেন্স স্টেবিলিটি দেয় এই কারণে এই বেঞ্জিনের মধ্যে ডাবল বন্ড থাকা সত্ত্বেও এটা ব্রোমিন পরীক্ষা কি দেয় ব্রোমিন পরীক্ষা দেয় না ডাবল বন্ডের টেস্টের নাম কি ব্রোমিন পরীক্ষা না অ্যালকিন ব্রোমিন পরীক্ষা দেয় অ্যালকাইন ব্রোমিন পরীক্ষা দেয় বেয়ার টেস্ট অ্যালকিন দেয় অ্যালকাইনও দেয় কিন্তু বেঞ্জিন দেয় না ঠিক আছে বেনজিন দেয় না ওলার মধ্যে ডাবল বন্ড আছে তাও দেয় না কারণ কি কারণ ওর রেজোনেন্স আছে স্টেবিলিটি আছে কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসো ডিলোকালাইজেশন আমার বোঝা শেষ আচ্ছা এখন ডিলোকালাইজেশন হুম এখন আসো প্লেনারিটি প্লেনারিটি মানে ব্রেনজিনটা আমরা প্রমাণ করতে চাইছি ব্লেজিন কি প্লেনার কি না অ্যান্সার হলো এই যে দেখো একটা প্লেনের মধ্যে শোয়াইতে পারতেছি তার মানে কি ব্রেনজিন একটা কি যৌগ প্লেনার সমতলীয় চাকরিক যৌগ কথা বুঝতে পারছো এই যে সমতলে শোয়াইতে পারতেছি ঠিক আছে এই বেনজিনের এই প্লেনারিটির কারণ কি ভাই বেনজিনের এই প্লেনারিটির কারণ হলো এর প্রত্যেকটা কার্বন হইল এসপি টুক সংকরাইত এসপি টু এর মধ্যে দেখবা সমতলীয় ত্রিভুজ আকৃতি তাই না ট্রাইগোনাল প্লেনার ঠিক আছে এবার আসো বেনজিনের বদলে তুমি সাইক্লোহেক্সেন নিয়ে আসো দেখো এটা হলো সাইক্লোহেক্সেন ঠিক আছে বেনজিনের কি হলো একটা করে হাইড্রোজেন থাকে না প্রত্যেকটার সাথে কিন্তু এটা সাইক্লোয়েকজনে কি দুইটা করে থাকে এবং এইখানকার প্রত্যেকটা ই কি বলতো তো এইখানকার যে প্রত্যেকটা কার্বন এই প্রত্যেকটা কার্বন ডিতে থ্রিডিতে এই প্রত্যেকটা কার্বন কি এসপি থ্রি শঙ্করাইস্ট এসপি থ্রি শঙ্করাইতে মানে তার চতুর্থ থাকব থাকবো চতুষ্ট কি কখনো সিঙ্গেল প্লেনে থাকে এই যে এইরকম যদি একটা উপরে চিন্তা করো আর এটা চিন্তা করো তাহলে কি এটা একটা বাইরে যায় না ধরো এটা আরেকটা হলো এমনি উপরে আছে ঠিক আছে তাহলে এটা কি বাইরে যায় না তাহলে এটা কি সিঙ্গেল প্লেনে রাখা সম্ভব সম্ভব না তাহলে দেখো ও যেহেতু তোমার কি এই এসপি থ্রি হাইব্রিডাইজড তার ওই হাইড্রোজেনগুলো কী হয়ে যায় বাইরে প্রজেক্ট করে তাহলে ওরে তুমি যতই ট্রাই করো সিঙ্গেল প্লেনে বসাইতে পারবা পারবা না কথা বুঝতে পারছো তাহলে বুঝতে পারছো সমতলীয় চাকরিক বলতে কি বুঝায় আচ্ছা সমতলীয় চাকরিক আমি কেমনে ডিটেক্ট করবো চেক করবো হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন যদি কি হয় এসপি টু হয় তাহলে এটা কি হবে সমতলে থাকবে ঠিক আছে এস থ্রি হলে থাকবে না এস হলে থাকবে কিন্তু এস হলে তো সরল রেখা হয়ে যাবে ঠিক আছে যাই হোক এখন তুমি দেখো এই যৌগটা কি অ্যারোমেটিক কি না এটা তোমার ডিটেক্ট করতে হইব ডিটেক্ট করো তো দেখি অ্যারোমেটিক কি না বলো তুমি বলছো না তুমি হুম হুম এইখানে এক অল্টারনেট ডাবল বন্ড আছে এই জায়গায় যায় নাই রাইট তাহলে কি হবে ডিলোকালাইজেশন থাকবে না কচু পড়ছো তুমি মিয়া ঠিক আছে দেখো ডিলোকালাইজেশন কেমনে বাইর করে এটা দেখো ডিলোকালাইজেশন খালি একান্ত দ্বিবন্ধন থাকলেই হবে না ঠিক আছে ডিলোকালাইজেশন অনেক ই আছে যদি কনজুগেশন থাকে তাহলে ডিলোকালাইজেশন থাকবে কনজুগেশন মানে কি জানো ইলেকট্রনের শিফট এটা দিয়ে বলে কনজুগেশন আর ডিলোকালাইজেশন মানে হলো ইলেকট্রন মানে দুইটা একই জিনিস কথা বুঝতে পারছো এক একজন ইউজ করে ডিলোকালাইজেশন কেমনে ডিটেক্ট করবা এই যে ও যেটা বললো প্রথমে ডাবল বন সিঙ্গেল বন ডাবল বন মানে কি একান্তর ডাবল বন যদি থাকে তাহলে ডিলোকালাইজেশন থাকবে ঠিক আছে পাই সিগমা পাই মানে ডাবল বন সিঙ্গেল বন ডাবল বন এটু যেমন দেখো এই স্ট্রাকচারটার মধ্যে কি ডিলোকালাইজেশন আছে ইয়েস আছে দেখো ডাবল বন সিঙ্গেল বন ডাবল বন ঠিক আছে সো এটার মধ্যে কনজুগেশন আছে ডিলোকালাইজেশন আছে ঠিক আছে আচ্ছা তারপরে যদি ডাবল বন সিঙ্গেল বন পজিটিভ চার্জ পাও তাহলেও এটা ডিলোকালাইজড স্ট্রাকচার হবে ডাবল বন সিঙ্গেল বন নেগেটিভ চার্জ পাও তাও এটা ডিলোকালাইজ স্ট্রাকচার ডাবল বন সিঙ্গেল বোন লোন পেয়ার পাইলেও কী হইব ডিলোকালাইজড স্ট্রাকচার হবে কথা বুঝতে পারছো ডিলোকালাইজ স্ট্রাকচার হবে ডাবল বন সিঙ্গেল বন ফ্রি রেডিক্যাল পাইলেও কী হইব ডিলোকার তাহলে এই যদি যে কোনো এই এই চারটা এই এই যে চারটা কন্ডিশন এই চারটা কন্ডিশনের মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন পাও তার মানেই কি ওটা ডিলোকালাইজেশন আছে এবার দেখো এটা চেক করো এটা এই বেনজিন তো চেক করা শেষ বেনজিন এবার এটা চেক করো দেখো এখানে এখানে আমরা একটা ওয়ান বাই ওয়ান চেক করতেছি দেখো তুমি যে কোনো জায়গায় কি করো এই যে এটা এক দুই তিন এখানে কি তোমার আচ্ছা হোক এইভাবে না দিয়া এটারে এক দুই তিন দিতে হইব ঠিক আছে দেখো এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ আছে তার মানে এই তিনটার মধ্যে ডিলোকালাইজেশন আছে আচ্ছা তারপরে দেখো এই জায়গায় আসো এক দুই তিন তাহলে কি ডাবল বন্ড সিঙ্গেল সিঙ্গল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড তাহলে বন্ড তাহলে ডিলোকালাইজেশন আছে আচ্ছা তারপরে আবার এন দিয়ে আর যদি যে কোনো জায়গায় চেক করলেই দেখো তোমার সমস্যাটা কি ছিল এই জায়গাটায় বাকিগুলা তো মিলেই যাইতেছে অল্টারনেট এই এক মানে অল্টারনেট ডাবল বন্ড সো এটা তো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গল বন্ড সিরিয়াল মিলাই যাইবো মিলতা ছিল না কোনটা এটা মিলতে ছিল না রাইট আচ্ছা এটা মিলতেছিল না তাহলে এটা যেহেতু মিলতেছে না তাহলে এটা মিলতেছে না তাহলে এটা মিলাও এই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ তাহলে কিন্তু এটা তোমার মিলে গেছে এই জায়গায় যদি ভাইয়া লোন পেয়ার থাকতো তাও হইতো কথা বুঝতে পারছো তাও কি থাকতো ডিলোকালাইজেশন যদি নেগেটিভ চার্জ থাকতো তাও হইতো ঠিক আছে যদি ফ্রি রেডিকেল থাকতো তাও হইতো কথা বুঝতে পারছো সো এটা হলো ডিলোকালাইজেশনের শর্ত বোঝা গেছে যে কোনো একটা স্ট্রাকচারে যদি এইরকম সিরিয়াল পাও তাহলেই কী পাবা ডিলোকালাইজেশন পাবা এবং এটার প্রত্যেকটা কিন্তু মিলা লাগবে অর্থাৎ ধরো আমি যদি এখান থেকে একটা ডাবল বন্ড গায়েব করে দিই তাহলে কিন্তু আর ডিলোকালাইজেশন নাই কারণ কি তাহলে ধরো এইটুকের মধ্যে আছে বাকিটার মধ্যে নাই কথা বুঝতে পারছো আচ্ছা তো কথা বুঝতে পারছো এটা ক্লিয়ার আচ্ছা তাহলে এটা ডি হুম এটা তো বেনজিনের ছবি হ্যাঁ এটা ভাইয়া ডিলোকালাইজেশন কেমনে হয় এটা বুঝাইতেছে হ্যাঁ কেমনে বুঝাইতেছে দেখো সুন্দর মতো বুঝাইতেছে কেমনে হলো চেঞ্জ হইতেছে তুমি একটু বাসায় যাই দেখো এটা এর বুঝে যাইবা বুঝতে পারছো তুমি এগুলো মাথা নষ্ট করার কিছুই নাই বুঝতে পারছো তুমি দেখো এনে জাস্ট এই যে ইলেকট্রন শিফ্ট করছে দেখো এখানে কি আছে এখানে দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আছে না এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ারের মধ্যে কেমনে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় অর্থাৎ কোনটা কেমনে শিফট হয় এটা দেখাইছে দেখো এই এই ডা এই যে লোন পেয়ারটা এটা এইদিকে শিফট হয় তাহলে এখানে কি ডাবল বন্ড তৈরি হইব আমার কথা বুঝতে পারছো আর এই যে ডাবল বন্ডের এটা এটা কার্বনের উপরে শিফট হয় তাহলে কি এনে নেগেটিভ চার্জ তৈরি হব তাহলে পরেরটাই দেখো এনে ডাবল বন্ড তৈরি হয়েছে আর এনে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে তাহলে এনে কি এই যে তারপরের পরেরটা কী হবো এই যে এখান থেকে আবার এটাই ব্যাক করবো এন থেকে আবার এখানে লোন পেয়ার ব্যাক করবে আরে অক্সিজেনের থেকে লোন পেয়ার সরাই নিছো না অক্সিজেনের থেকে লোন পেয়ার অক্সিজেন দুইটা লোন পেয়ার আছে যে কোনো একটা লোন পেয়ার সরাই নিলে ওটা কী হয় পজিটিভ চার্জ হয়ে যায় কথা বুঝতে পারছো আমার কথা কি ক্লিয়ার এটা জাস্ট দেখা হয়েছে কীভাবে ইলেকট্রনের শিফট হয় ইলেকট্রনের শিফট মানে কি ডিলোকালাইজেশন না তো এটা দেখা হয়েছে যে কেমনে শিফট একটা থেকে আরেকটা স্ট্রাকচার গঠন করে কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা এটা শিখতে পারলাম যে ডিলোকালাইজেশন কেমনে হয় নাম্বার ওয়ান নাম্বার টু শিখতে হইব কি প্লেনারিটি মানে এই যোগ্যটার কি প্লেনারিটি আছে কি না প্লেনারিটি মানে কিভাবে সমতলীয়তা এটার জন্য আমার চেক করা লাগবো কি হাইব্রিডাইজেশন প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন যদি এসপি টু হয় তাহলে এটা সমতলে বসবে যদি একটার হাইব্রিডাইজেশনে এসপি টু না হয় তাহলে কি হাইড্রোজেনটা বাইরে যাবো সমতলে গিয়ে আর বসবে না এখন এটা চেক করো এটা কি এসপি টু কি না বলো অবশ্যই এসপি টু কারণ ডাবল বন্ড আছে ডাবল বন্ড থাকলে কি হয় এটা তো জানো সিঙ্গেল বন্ড থাকলে হলো এসপি থ্রি ডাবল বন্ড থাকলে এসপি টু ট্রিপল বন্ড থাকলে এলো এস ঠিক আছে আচ্ছা তারপরে এডারটা চেক করো এটাও কি এসপি টু এডারটা চেক করো এসপি টু এটা ডাবল বন্ড আছে এডারটা চেক করো কি এটারটা চেক করো এটা চেক করো এবার এটা হইলো কথা এটা কি কী হইব কথা বুঝতে পারছো কার্বোক্যাটায়নের কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশান সবসময় এসপি টু হয় ঠিক আছে অ্যানায়নেরটা হইল অন্যটা হয় ঠিক আছে কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের হাইব্রিডাইজেশন সবসময় কি হয় এসপি টু হয় ঠিক আছে আচ্ছা তোমাদের আমি কার্বোক্যাটায়ন ডাক্তার একটা কার্বোক্যাটায়ন দেখাই কার্বোক্যাটায়ন মানে কি জানো কার্বোক্যাটায়ন মানে হলো যার অকটেট ফিল নাই মানে ধরো এটা তিনটা হাইড্রোজেন বা তিনটা মৌলের সাথে যুক্ত আছে আমি দেখাইলাম এই জায়গায় তাহলে এইখানে দেখো এটা হলো একটা হবে কেন জানো কারণ হইলো এই যে দেখো এটার লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে কয়টা সাতটা লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে কার্বনের কয়টা ইলেকট্রন আছে ছয়টা তুমি সাত আট নয় দশ কী করিতেছো ঠিক আছে দেখো এটা ছয়টা ইলেকট্রন আছে তাই এটা হলো পজিটিভ চার্জ ঠিক আছে আচ্ছা মনে রাখবা যে সবসময় তুমি এসপি থ্রি মানে এসপি টু এগুলা ক্যালকুলেট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইলো কি জানো এই যে ধরো এই অ্যামোনিয়া যে আছে অ্যামোনিয়া কি এসপি থ্রি এসপি টু না এই নাইট্রোজেনটা কি এসপি থ্রি এসপি টু না এসপি বলো এসপি থ্রি এটা তো জানো রাইট আচ্ছা মনে রাখবা যে এসপি থ্রি এসপি টু ডিটেক্ট করা খুবই ইজি ওয়ে যতগুলো আছে ওইগুলার মধ্যে একটা অরবিটাল চিন্তা করবা লোন পেয়ার থাকলে ওইটারও একটা অরবিটালে চিন্তা করবা আমার কথা বুঝতে পারছো ধরো এই এখানে কি একটা লোন পেয়ার আছে না তাহলে দেখো হাইড্রোজেনের সাথে একটা অরবিটাল এই একটা অরবিটাল এই একটা অরবিটাল এই একটা অরবিটাল মোট কয়টা অরবিটাল আছে চারটা অরবিটাল চারটা অরবিটাল কার ক্ষেত্রে থাকে sp3 এর ক্ষেত্রে থাকে কথা বুঝতে পারছো ঠিক তেমনি ভাই মানে লোন পেয়ারে তুমি একটা অরবিটালে চিন্তা করবে ঠিক আছে আচ্ছা তেমনি ভাই আমি যদি পানির সংকেত আকই এই পানি কি বলো পানি কি হবে বলো তো sp তাই না তাহলে দুইটা লোন পেয়ার আছে গুড দুইটা লোন পেয়ার আছে তাহলে কি এটা একটা এটা দুইটা কয়টা চারটা হইবো তাহলে এটাও কি হলো sp3 হইবো তাহলে কার্বোক্যাটায়নর সেই অনুযায়ী চিন্তা করলে এটা এক দুই তিন মোট কয়টা আছে তিনটা তাহলে sp কত হবে টু হবে ঠিক আছে যদি ভাই এই জায়গায় আমি একটা ফ্রি দিতাম তাহলে হইতো সেমই হইতো কারণ আমি কি বলছি হ্যাঁ হ্যাঁ লোন পেয়ার হয় না যদি লোন পেয়ার তখন অ্যানায়ন হয়ে যেত মানে কি সি সি মাইনাস মাইনাস হয়ে গেল তখন এটা কি হয়ে যেত বুঝতে পারছো সি মাইনাস হইলে কিন্তু কি হয়ে যেত এসপি থ্রি কিন্তু ফ্রি রেডিকেল আর কার্বোকেটায়নের হাইব্রিডাইজেশন কি এসপি টু কথা বুঝতে পারছো আচ্ছা যাই হোক এই হলো অবস্থা তাহলে এখন দেখো এটার জন্য তোমাদের আমি এই যে ইথেনের ইথিনের ই নিয়ে আসছি হ্যাঁ ইথিনের থ্রি স্ট্রাকচার হ্যাঁ এটা দেখো কার্বন না এই কার্বন কি ভাই বলতো এসপি কি সংকরাহিত বলো এসপি টু না পি টু যেহেতু তাহলে এটা কি ট্রাইগোনাল প্লেনার হইব দেখবা এটার স্ট্রাকচার কিন্তু এই যে একটা প্লেনের মধ্যে রাখা যায় ঠিক আছে এই যে একটা সমতলে এটা রেল স্থাপন করা যায় মনে আবার যেই কার্বনই এসপি টু সংকরাহিত ওইটি কি সমতলে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে গেল প্লেন গেল এরপরে ফোর প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রনের কথা ওইটা তোমরা মিলাই দিতে পারবা ঠিক আছে ফোরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন মানে কি এটার মধ্যে কয়টা পাই ইলেকট্রন আছে বলো এটার মধ্যে এটা কি ফোর প্লাস টু নীতি ফলো করে কি না বলো করে এটার চক্র কয়টা একটা চক্র যদি একটা হয় তাহলে কি ফোর ইনটু ওয়ান প্লাস টু কত আসে সিক্স দেখো তো মিলছে কি না মিলছে কিন্তু ঠিক আছে তাহলে ফোরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকে মানে পাই বন্ডের ইলেকট্রন থাকে আচ্ছা এখন এটা কিছু করার নাই ভাই বেঞ্জিনের যে স্ট্রাকচারের মানে তো বা এটার যে ডিলোকালাইজেশন এটা কেউ ব্যাখ্যা করতে ছিল না মানে ডিলোকালাইজেশন যে আদৌ আছে এটা কেউ যা মানে বুঝতে ছিল না বিজ্ঞানী কেকুল ওর নাম মনে রাখা লাগবে ও হলো স্বপ্নে দেখছিল যে একটা সাপ নিজেরই লেজের মধ্যে কামড়াইতেছে আর হইলো এটা বারবার এমনি ঘুরতেছে তো ওইটা থেকে ওর মাথায় একটা বুদ্ধি খেলছে যে আমি যদি এভাবে ডিলোকালাইজ করে দিই তাহলে কিন্তু আমার সব কিছু মিলা যায় কথা বুঝতে পারছো ঠিক আছে ওটা স্বপ্ন দেখছিল স্বপ্নে দেখে এটা মিলাই দিছে ঠিক আছে আচ্ছা এখন আসো এগুলা ভাই নর্মাল জিনিস যে আট কার্বন পর্যন্ত যৌগগুলো তরণ আর হইল এগুলা তোমার বইয়ে আছে ঠিক আছে পানিতে বেনজিন কিন্তু পানিতে অদ্রবণীয় ঠিক আছে বা অ্যারোমেটিক যৌগগুলো পানিতে অদ্রবণীয় এরা বিষাক্ত ও ক্যান্সার উৎপাদনকারী হয় ঠিক আছে যেমন একটা আছে বেনজো পাইরিন এটা কই পাওয়া যায় যে অ্যালকাইল প্যারাবেন আছে প্যারাবেন হলো ব্রেস্ট ক্যান্সার করে ঠিক আছে কি করে ব্রেস্ট ক্যান্সার ঠিক আছে আচ্ছা এছাড়া বেঞ্জ পাইরিন আছে যেটা নাকি গ্রিলের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এই দুইটা জিনিস মনে রাখা লাগবে একটা হলো প্যারাবেন যেটা ব্রেস্ট ক্যান্সার করে আর এটা কি বেনজো পাইরিন যেটা গ্রিলে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এখন আসো তাহলে আমরা কি ভাই অ্যারোমেটিক যৌগ কি ডিটেক্ট করতে পারবো বলো অ্যারোমেটিক যৌগ ডিটেক্ট করতে পারবো বলো অ্যারোমেটিক যোগের কয়টা শর্ত আছে তিনটা শর্ত আছে প্রথম হলো ডিলোকালাইজেশন ডিলোকালাইজেশন ডিটেক্ট করার জন্য কী করবা ওই যে কনজুগেশন আছে কি না ডিট করবে চারটা শর্ত ডাবল বন সিঙ্গেল বন ডাবল বন ডাবল বন সিঙ্গেল বন পজিটিভ চার্জ ডাবল বন সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ ডাবল বন সিঙ্গেল বন্ড লোন পেয়ার ডাবল বন সিঙ্গেল বন্ড ফ্রি ডেটিক্যাল ঠিক আছে গেল লোকালে তারপরে কি আসে প্লেনারিটি প্লেনারিটি কেমনে ডিটেক্ট করবা এসপি টু হলো সমতলে থাকবো তারপরে আসে কি কী তারপরে আসে হলো তোমার হাকেল রুল হাকেল রুল তো ইজি ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে আসো তোমার আচ্ছা অর্থ প্যারা নির্দেশক এখন পড়ামো ঠিক আছে অর্থ প্যারা নির্দেশক দেখো এইটা হইলো তোমার ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন বা এখানে ভ্যা দেখো এই যে এক্স ওয়াই এই এক্স ওয়াই পজিশনে বিভিন্ন মূলক যুক্ত হইতে পারে ক্লো মানে ক্লোরিন যুক্ত হইতে পারে অ্যাসিড যুক্ত হইতে পারে অ্যালডিহাইড যুক্ত হইতে পারে নাইট্রো যুক্ত মানে বিভিন্ন ধরনের মূলকযুক্ত হইতে পারে তো বিভিন্ন ধরনের মূলক যুক্ত হওয়ার কারণে এই যে বেনজিনের তিন নাম্বার পজিশন আর পাঁচ নাম্বার পজিশনে যদি ইলেকট্রন ডেন্সিটি রিলেটিভলি বেশি হয় তখন ওইটাকে বলে মেটা নির্দেশক ঠিক আছে আর যদি দুই নাম্বার পজিশন আর চার নাম্বার পজিশন আর ছয় নাম্বার পজিশনে কি বেশি হয় তাহলে ওটাকে কী বলে অর্থপ্যারা এটা তো জানো নাকি আচ্ছা ঠিক আছে টু সিক্স হইল অর্থ পজিশন টু সিক্সে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে আমার কথা বুঝতে পারছো ইলেকট্রন ডেন্সিটি বাড়ে মানে কি একটা ইলেকট্রো ফাইল অ্যাটাক করলে ওই জায়গায় অ্যাটাক করবে কথা বুঝতে পারুক্লিও ফাইল না কিন্তু আচ্ছা ফোর পজিশনে ফোর হইলো প্যারা পজিশন আর মেটা পজিশন যাই হোক এখন আসো অর্থপ্যারা নির্দেশক মানে মেডিকেলের প্রশ্ন আইব যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক নিচের কোনটি মেটা নির্দেশক এই টাইপের প্রশ্ন আসবো তো এটার ক্ষেত্রে তুমি রুল ফলো করবা ঠিক আছে রুল ফলো করবা হইলো এটা যে এক্সের তরিত্র না কথা যদি ওয়ার বেশি হয় অর্থাৎ এক্সের ইলেকট্রোনেগেটিভিটি যদি ওয়াইয়ের কি হয় তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক হবে কথা বুঝতে পারছো যেমন তুমি একটা জিনিস চিন্তা করো এক্সের জায়গায় তুমি এক্সের জায়গায় তুমি ও বসাও আর এনে ওয়াইয়ের জায়গায় এইচ বসাও মানে এইচ মানে তাহলে এক্সের জায়গায় কি আসলো ও আর ওয়াইয়ের জায়গায় কী আসলো এক্স তাহলে এক্সের ইলেকট্রনিভিটি কত অক্সিজেনের ইলেকট্রন এটি কত থ্রি পয়েন্ট ফাইভ আর এটার ইলেকট্রন টু পয়েন্ট ওয়ান তাহলে দেখো এই রুলটা কি ফলো করছে যদি করে তাহলে এটা অর্থপেরা নির্দেশক আর যদি না করে তাহলে এটা কী হইব মেটা নির্দেশক আচ্ছা আরও আছে আরও এই 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 রুলগুলো দিয়ে তুমি ইজিলি বাইর করতে পারবে মেটা নির্দেশক কি মানে যদি উল্টা হয় যদি ওয়াইয়ের ইলেকট্রন ডিগ্রি কি এক্সের থেকে বেশি হয় তাহলে এটা কী হইব মেটা নির্দেশক যেমন উদাহরণে আছে নাইট্রো নাইট্রো যে মেটা নির্দেশক এটা দেখো এনে এক্সের জায়গায় কে আছে বলো এক্সের জায়গায় কে আছে নাইট্রোজেন আছে এর জায়গায় আর ওয়াইয়ের জায়গায় কী আছে কে আছে অক্সিজেন এটাও ধরতে পারো এটা তো একই জিনিস অক্সিজেন যদি এখানে এইচ থাকে তাহলে এইচ রে ইগনোর করবা কথা বুঝতে পারছো হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন বাদে অন্য যেটা আছে ওটা ধরবা ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে দুইটাতেই অক্সিজেন আছে তাই ইজি হয়েছে তাহলে ওয়াই এর জায়গায় অক্সিজেন আছে অক্সিজেনের ইলেকট্রিমিটি কত ভাইয়া থ্রি পয়েন্ট ফাইভ নাইট্রোজেনেরটা কত থ্রি থ্রি নাকি থ্রি হ্যাঁ নাইট্রোজেনেরটা হলো থ্রি তাহলে হিসেবে নাইট্রোজেন ইলেকট্রিমিটি কত কম তাহলে সেই ক্ষেত্রে এটা কী হইবে মেটা নির্দেশক হবে আচ্ছা তারপরে আসো হুম এইটা এটা একটা ভালো জিনিস দেখো সেটা হলো এটা হলো এল তাই না এটা হলো এল ডি যৌগ আমি লাগাই দিয়েছি ঠিক আছে বেনজালডি হাইট এখন দেখো এই এলডি ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো এই জায়গায় এক্সের জায়গায় কে আছে কার্বন আর ওয়াইয়ের জায়গায় কিন্তু দুইটা আইটেম ধরতে পারো যদি তুমি ওয়াইয়ের জায়গায় এইচ ধরো তাহলে এটা হয়ে যাবে অর্থ নির্দেশক কারণ কি কার্বন ইলেকট্রমিটিগত টু পয়েন্ট ফাইভ আর এটা টু পয়েন্ট ওয়ান তাহলে অর্থপ্রিয়া নির্দেশক আর যদি তুমি ওয়াইয়ের জায়গায় অক্সিজেন ধরো তাহলে এটা হয়ে যাবো কি মেটা নির্দেশক কথা বুঝতে পারছো রুল অনুযায়ী এটা হবে আমার কথা বুঝতে পারছো কথা হলো ধরবা কি মনে রাখবা ওয়াইয়ের জায়গায় যদি হাইড্রোজেন থাকে এবং হাইড্রোজেনের বদলে মানে ওয়াইয়ের জায়গায় যদি দুইটা মৌলও থাকে এবং তার মধ্যে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে তুমি হাইড্রোজেনের কি ইগনোর করবা অন্য যেটা ওইটারে ধরবা তাহলে এটা ধরতইবো কোনটা ওয়াই কোনটা ধরত ওরে ওয়াই ধরতো ওরে যদি ওয়াই ধরো তাহলে এটা কি নির্দেশক বেরোয় এটা থ্রি পয়েন্ট ফাইভ আর এটা কি টু পয়েন্ট ফাইভ তাহলে এটা কি মেটা নির্দেশক এটা দিয়ে তোমার সব মিলবো আমার কথা বুঝতে পারছো আছে আচ্ছা এখন তোমার আসো যদি ওয়াই অনুপস্থিত থাকে তাহলে কি করবা ওয়াই নাই যেমন ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি ওয়াই নাই এই জায়গায় জাস্ট এক্সের জায়গায় কি আছে সিএল আছে তাহলে এটা অটোমেটিক্যালি কি হইব অর্থ ব্যারা নির্দেশক হইব যদি ওয়াই অনুপস্থিত থাকে তাহলে এটা কি হবে অর্থ নির্দেশ তাহলে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন আয়োডোবেনজিন সব কি অর্থ নির্দেশক কথা বুঝতে পারছো যদি ওয়াই অনুপস্থিত থাকে তাহলে রুল আমরা কয়টা বললাম তিনটা একটা হলো যদি এক্সের ইলেকট্রোমেটি ওয়াইয়ের বেশি হয় তাহলে অর্থপরা যদি ওয়াইয়ের ইলেকট্রোমেটি বেশি হয় তাহলে মেটা আর যদি ওয়াই নাই থাকে তাহলে এটা কি অর্থ ঠিক আছে এটা দিয়ে তোমার সব কিছু হলো মিলবে ঠিক আছে বাইর করো এই যে দেখো বেঞ্জোইক অ্যাসিড ধরো আমরা বাইর করি ও বলছে বেঞ্জোইক অ্যাসিড আমরা বাইর করি আমরা আগে থেকে কিছু ডিসিশন নিব না আমরা বাই করব তাহলে দেখো এই হলো বেনজোইক অ্যাসিড ও বলছে ঠিক আছে এখন দেখো তাহলে এক্স এর জায়গায় কি আছে ভাই বলো তো এক্স এর জায়গায় আছে কার্বন ওয়াই এর জায়গায় কি আছে বলো এই যে দেখো তোমার এই এক্স সাথে যে বন্ড করবে সেই ওয়াই এখানে দুই জায়গায় কি অক্সিজেন বন্ধ করতেছে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড করতেছে ওই পর্যন্ত কি আমরা না তাহলে দুই জায়গায় হইলো অক্সিজেন বন্ধ করতেছে তাহলে এক্স আর কি আসে বলো জায়গায় কি আসে অক্সিজেন আসে তাহলে কত এটা কি টু পয়েন্ট ফাইভ তাহলে এটা কি হয়ে যাবো মেটা নির্দেশক কথা বুঝতে পারছো আর একটা কিছু করো বলো আরো কিছু বলো শোনো যেটা ভুল যাই ওইটা আমি বলতেছি হ্যাঁ তোমরা জানি কি একটা তোমার করে ট্রিক শিখায় সেটা হলো যে অক্সিজেন থাকলে না থাকলে অক্সিজেন থাকলে অক্সিজেন না থাকলে যা অক্সিজেন নাই ওটা যদি অক্সিজেন থাকে তাহলে ওটা মেটা নির্দেশক হবে কথা বুঝতে পারছো যদি অক্সিজেন থাকে যেইখানেই অক্সিজেন থাকবে ওটা মেটা নির্দেশক হবে যেমন সি ডাবল ওইচ সিএইচও ঠিক আছে কি মিয়া মিমিতা কি সিঙ্গেল বন্ড আছে

ধরো এখানে অক্সিজেনের সাথে ধরো আরো একজন আছে হ্যাঁ ধরো আরো একজন কার্বন আছে তখন হাইড্রোজেন বাদ দিয়ে তুমি কারে ধরবা কার্বন দৌড়বা বুঝতে পারছো যদি হাইড্রোজেন ছাড়া আর কেউ না থাকে তখন হাইড্রোজেনের ওয়াই দৌড়বা আর যদি তোমার হাইড্রোজেনের সাথে অন্য কেউ থাকে তখন হাইড্রোজেন ইগনোর করে ওইটারে ধরবা আমার কথা বুঝতে পারছো আচ্ছা এখন তোমরা ওই যেইটাই পড়ো ডাবল বন থাকলে অর্থপেরা ওইটাতে যে প্রবলেমগুলো হইব বা অক্সিজেন থাকলে অর্থপেরা ওটাতে ওইটাতে ওটাতে প্রবলেম হইব এরকম ধরনের একটা প্রবলেম হইতে পারে এরকম ধরনের একটা প্রবলেম হইতে পারে যে অক্সিজেন থাকলে না থাকলে অর্থাৎ অক্সিজেন যদি থাকে তাহলে হলো মেটা আর অক্সিজেন না থাকলে সব অর্থ আচ্ছা এরকম একটা প্রবলেম হইতে পারে যে এটাই তাহলে এখানে অক্সিজেন আসে তাহলে সেই হিসেবে এটা কি হয়ে যায় মিথক্সি মূলক না তাহলে এই হিসেবে এটা কি হয়ে যায় মেটা হয়ে যায় মানে যদি তুমি ওই ট্রিক্স ফলো করো তাহলে সেই হিসেবে এটা কি হয়ে যায় মেটা হয়ে যায় ঠিক আছে ওই ট্রিক্স আমার উপরে করা হয়েছিল যেটা ক্লাসে পড়াবা ঠিক আছে কিন্তু পরে আমি বাইর করছি এটা ভুল ঠিক আছে আচ্ছা যাই হোক আচ্ছা এখন দেখো এখন দেখো তোমার দেখো এটা যদি হয় তাহলে তুমি এটা চিন্তা করো এখানে মিথক্সি মূলকের এইখানে অক্সিজেন কি এক্সের জায়গায় আর কার্বন কেটা ওয়াই এর জায়গায় তাহলে এই জায়গায় চিন্তা করো এক্সের ইলেকট্রনিকিউটি কত থ্রি পয়েন্ট ফাইভ আর কার্বন ইলেকট্রনিকটি কত তাহলে সেই হিসেবে এটা কি হয়ে গেলো অর্থপেরা কিন্তু তুমি কি পড়ছো অক্সিজেন থাকলেই কি মেটা যেমন সি ও ও এর মিলে গেছে সি এইচ মিলে গেছে ঠিক আছে কিন্তু এটা তো মিললো না বুঝতে পারছো আচ্ছা যাই হোক তারপর আসো তোমার এগুলা শেষ আচ্ছা এখন তোমরা তো নেমিং পারো তাহলে এগুলা নেম করো সবাই এগুলা নেম করো না না ইজি আছে এগুলো করো এগুলো বইয়ের গুলাই দিছি আমি বইয়ের বই বন্ধ করে নেম করো দুই তিন মিনিট দিলাম যাও এটা 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 কি এটার নাম কি বলো না এখানেই বলো এটার নাম কি বলো নাম কি

ঠিক আছে দুই নাম্বার কার্বন আবার এনে কি শুরুই তো হইছে এক নাম্বার এনে এক দুই তিন চার তোমার কি লংগেস্ট চেইন ধরতে হইবো না তোমার লংগেস্ট চেইন ধরতে হবে না লংগেস্ট চেইন ধরলে কি এটা ব্রাঞ্চ হয়ে যায় না বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা হলো মিথাইল সাইক্লোহেক্সা এটা এটা কি বলো এই যে হইছে এটা তো ওয়ান ইথাইল থ্রি মিথাইল সাইক্লোজাইন আচ্ছা ওয়ান মিথাইল বললা না মানে টু মিথাইল আগে বললা না কেন গোড আগে ই আছে পরে ই এর পরে এ মাসে তো যেই যে যে কোনো ইসের ক্ষেত্রে সোয়েল বাইন এটা নির্ধারণ করছে বুঝতে পারছেন ঠিক আছে এখন দেখো কোন কিছুর ক্ষেত্রে যখন নাকি পিফিক্স বসাবা তখন ফ্রিফিক্সের ক্ষেত্রে যেটা অ্যালফাবেটিকাল অর্ডার ওটা ফলো করবা ঠিক আছে আচ্ছা এরপর আসো এটার নামকরণ করো তুমি আগে চেইন বলো এটা কি চেইন নাকি এন তে নাকি এন তে করব এক পাশেই কইল এক হয় নাকি হ্যাঁ এন এইচ2 আগে ধরতে হবে কারণ কি এন এইচ2 প্রায়োরিটি অর্ডারে আগে আছে অ্যালকাইল হ্যালাইড সবার নিচে থাকে বুঝতে পারছো প্রায়োরিটি অর্ডারে 2 নাইট্রো ক্লোরো মানে আচ্ছা আচ্ছা ওয়েট 1 2 3 4 হুম বলো টু অ্যামিনো সি কি ভাই এর আগে আসে না তো তুমি কেমন বল ঠিক আছে যাই হোক ও নাইট্রো এলো তোমাদের নেমিং পাড়ার অবস্থা না নেমিং দেখবি সবগুলা বই যেগুলা আছে এগুলা দেখবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার এটা কর এটা কর এটা করো করো

ট্রাই কার্বো বলা হয় কথা বুঝতে পারছো তিন কোন একই মূলক থাকলে ওটাকে কি বলা হয় ট্রাই কার্বো তাহলে এটার নাম হবে প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই কার্বাল ডিহাইট কথা বুঝতে পারছো কোনটা বল বুঝলাম না কারণ এখানে তিনটা ফাংশনাল গ্রুপ সেম প্রায়োরিটি বুঝো নাই তিনটা ফাংশনাল গ্রুপ তো সেম প্রায়োরিটি বুঝতে পারছো না যখনই হইলো তোমার এটা হলো এটা এটার কারণে এটা এটা আবার দিছি ঠিক আছে যখনই নাকি তিনটা ফাংশনাল গ্রুপ তিন কোনায় থাকবে ধরো উপরে একটা আর দুই পাশে দুইটা তখন ওইটা কী হয়ে যাইব কার্বো যোগ্য হয়ে যাইব তাহলে দেখো এটা কি তখন তুমি নাম তখন তুমি নাম্বারিং করবে এমনি দেখো ওয়ান টু থ্রি অথবা তুমি এমনিও করতে পারো ওয়ান টু থ্রি যেটাই করো এটা কি মেইন চেইন কি এটারে ধরবা তাহলে এটা কি প্রো তাহলে এটা বলবা প্রোপেন ওয়ান কমা টু কমা থ্রি ট্রাই কথা বুঝতে পারছো প্রোপেন ওয়ান কমা টু কমা থ্রি ট্রাই এবার আসো এটা করো সায়ানাইড সায়ানো কখন বসে সায়ানো কি প্রিফিক্সে বসে না সাফিক্সে বসে সায়ানো বসে প্রিফিক্সে বুঝতে পারছো আর এটারে এই সিএন রে কি বলে প্রিফিক্স পরে বসাইলে নাইট্রাইল বলে নাইট্রাইল ঠিক আছে নাইট্রাইল বলে তো জানো নাকি

ট্রাই কারবো বলে ঠিক আছে ঠিক সিমিলারলি ভাই আমি যদি এটা বসাই ধরো এখানে এগুলা বাদ দিয়ে যদি আমি এই এই ইটা দেই কি সে কি বলো খুব ভয় লাগতেছে আমার নাও এটার নাম কি বলো

ফাংশনাল গ্রুপ তো তোমার তুমি ঠিকমতো এটা তো তোমার দেখেই নাম করার কথা তুমি এইচএসসি ক্যান্ডিডেট ভুলে যায় না তুমি পড়ি না কেন পড়ো না তুমি কি করো টেলিগ্রামে থাকো নাই আরে তুমি দুই মাস ধরে পড়ো না এটার শাস্তি তুমি পাবা বুঝো নাই মাসখান দিয়ে আমিও পাবো বসি নাকি অন্য কেউ শাস্তি মাসখান দিয়ে আমিই পাবো আনফরচুনেট হওয়ার কারণে এরকম একটা ট্রাফিক পুলিশ করছে

হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ বলো পেনটা নলটা ঠিক আছে বুঝতে পারছো ওর কথা ঠিক আছে ঠিক আছে যে ফোর হাইড্রক্সি তারপর কি টু অক্সো এটা কিন্তু কিটন ঠিক আছে টু অক্সো পেনটার ন্যান ঠিক আছে আচ্ছা এরপর এটার নামকরণ করো বলো এটা একটা ডিফারেন্ট টাইপের এটার নামকরণ করো হুম টু এন্ড মিথাই এডা নাম এটারে এটা এটা হলো কি এইখানে হলো এটা একটা টারশিয়ারি হলো অ্যামিন টারশিয়ারি অ্যামিনিন ক্ষেত্রে যেটা লংগেস্ট চেইন ওইখানে 1 2 3 4 এভাবে বলা হয় ঠিক আছে 1 2 3 4 এভাবে বলা হয় তো এটার যেহেতু এক নম্বরে আছে তাহলে তোমার কোনো অ্যামিন নিয়ে কোনো কাহিনী না এক নম্বরে যেহেতু আছে আমরা জানি এক নম্বর থাকলে লিখতে হয় না তো এটারে বলতে হয় দেখো এন এর সাথে মিথাইল গ্রুপ আছে তো এটারে বলে এন কমা এন டைমিথাইল তারপরে কি বিউটেন কথা বুঝতে পারছো এন কমা এন,এন ডাইমিথাইল বিউটেন 네মিং প্র্যাকটিস করো যেগুলো বইয়ে আছে এগুলো সবগুলা পড়বা বুঝতে পারছো কি ম্যাথ एग्जाम তো এনাফ কিন্তু তুমি তো বইরগুলাই পারো না কোনটা আ তোমার বইয়ে যা আছে এই যে एग्जांपलগুলা এগুলা সব বইয়ের তলা एग्जांपल এগুলা করতে করতেই তোমার হাইগা ভাই ঠিক আছে এটা করতে হ্যাঁ আচ্ছা তুমি মুখ দি তোমার মুখ দি খালি কথা বের আর পাছা দিয়ে হাগা বের আর কিছু বেরা তুমি খালি দিবা জাস্ট হইলো এই বইয়ের যেগুলো আছে এগুলাই পড়ো ঠিক আছে আচ্ছা এখন আসো এবার আসো আইসোমারিজম ঠিক আছে দেখো হুম আইসমারিজম এখন দেখো এটা এটা এত খেলা হয় দুইটা দুইটা আইসমার দুই ধরনের আইসমোরিজম আছে আমরা জানি একটা হলো স্ট্রাকচারাল আইসমাইজম আর গাঠনিক সমান আর একটা কি স্টুডিও আইসমারিজম স্ট্রাকচারাল আইসমারিজমের সংজ্ঞা কী বলো স্ট্রাকচার আইসমারিজমের সংজ্ঞা হলো যার আণবিক সংকেত এক গাঠনিক সংকেত ভিন্ন ঠিক আছে আণবিক সংকেত এক গাঠনিক সংকেত ভিন্ন আণবিক সংকেত মানে কি বলতো এই যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এমনে যেটা লেখে এটা হলো আনবিক সংকেত গাঠনিক সংকেত কোনটা বলতো এই যে এমনে সি এইচ থ্রি সি এইচ টু এমনে যেটা লেখে ওটা হলো গাঠনিক সংকেত কথা বুঝতে পারছো আচ্ছা এটা হলো স্ট্রাকচারাল আইসোমার জম আণবিক সংকেত এক গাঠনিক সংকেত কি ভিন্ন আচ্ছা স্টেরিও আইসোমারিজম মানে কি আণবিক সংকেত এক গাঠনিক সংকেতও এক কিন্তু ত্রিমাত্রিক স্থানে থ্রি ডাইমেনশনে কনফিগারেশন আলাদা মানে যখন তুমি তুমি চিন্তা করবা তখন আলাদা পাবা যেমন আমি তোমার একটা ই বলি সিস যেটা আছে এটা যদি আমি সংকেত গাঠনিক লিখি তাহলে দেখো এটা হলো গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেতের দুইটা যৌগ হইতে পারে তাই না এই গাঠনিক সংকেত যখন তুমি ত্রিমাত্রিক স্থানে বসাবা তখন এটার দুইটা যৌগ হইতে পারে কেমনে হইতে পারে দুইটা যৌগ তুমি একটা ক্ষেত্রে যে দেখো এই যে এই স্টারে উপরে দিতে পারো ঠিক আছে আরেকটা যৌগের ক্ষেত্রে তুমি আবার এই এই স্টারে কাইটা নিচে দিতে পারো তাই না তাহলে দুইটা ধরনের ত্রিমাত্রিক স্থানে বিন্যাস কিন্তু গাঠনিক সংকেত কি सेम না গাঠনিক সংকেত सेम তো এটা হলো স্টেরিও আইসোমার স্ট্রাকচার আইসোমারিজমের পার্থক্য এখন আমি 1 বাই 1 আসি এটা হলো শিকল সমানতা প্রথমে এগুলা 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 লাস্টে একটা আছে যেটা তোমার বইয়ে অ্যাড করে নাই যেন সঞ্জিত স্যার বইয়ে অ্যাড করছে রিং চেইন আইসোমারিজম এটাও কিন্তু স্টেরিও আইসোমারিজমের উদাহরণ রিং চেইন সমনতা ঠিক আছে যেমন রিং চেইন সমানতা আমি বলি তোমারে যদি বলে

ঠিক আছে এটি ভাবতেছো তুমি এই একটা পুরো বোর্ড দূরে ঘুরতে থাকো নাকি আচ্ছা তাহলে ভাই এটার কি কোনো সমানও আছে এটার কোনো সমানও নাই তাহলে তিন কার্বন বিশিষ্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কোনো সমানো সম্ভব না এবার আসো তিন কার্বন বিশিষ্ট একটা বুঝতে পারছো চার কার্বন থেকে সম্ভব আচ্ছা এবার তিন কার্বন বিশিষ্ট একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন নিলাম এবার বলো এটা সম্ভব কিনা সমানো সম্ভব আমি এখানে সেকেন্ড বন্ড দুই পাশে দুই পাশে

মানে যদি আনস্যাচুরেটেড থাকে ডাবল বন্ড ডাবল বন্ড ভাইয়া তুমি কী করতে পারো রিং করতে পারো এটা হলো রিং চেইন আইসোমারিজম বুঝতে পারছো তাহলে রিং চেইন যদি এরকম কথা আসে যে রিং চেইন আইসোমারিজমের কত কার্বন লোয়েস্ট কত কার্বনের আইসোমারিজম সম্ভব তিন কার্বন ঠিক আছে আচ্ছা কিন্তু যদি ই আসে যে শিকল সমানতা বা অন্য যে কোনো টাইপের সমানতা লোয়েস্ট কতটা সম্ভব আনস চার কার্বন কথা বুঝতে পারছো আচ্ছা এবার আসো ভাইয়া তোমরা এটার একটা এই তাহলে চার কার্বন ইনি সব ছোট তাই না

প্রথমে ভাইয়া এটা এটা কী বলে বলো তো এটার নাম কি এটার নাম হলো এন বিউটেন তাই না এন বিউটেন বলে এটা ঠিক আছে আচ্ছা তারপরে তুমি ওই যে সোয়েব যেটা করে খুইলা খুইলা লাগায় হ্যাঁ সেটা যদি করো তুমি তাহলে সি এইচ এখানে সি এইচ থ্রি আনো এইখানে এইচ থ্রি আনো এটা কি বিউটেন ভাইয়া বলো তো এটা কি বলে এটা বলে আইসো ঠিক আছে এটা বলে কি বিউটেন আইসো বিউটেন বুঝতে পারতো আচ্ছা নিও বিউটেন কি হবে হবে না তাহলে এই বিউটেনের কয়টা সমান ওই স্ট্রাকচারাল সমানো সম্ভব অ্যান্সার হলো দুইটা একটা হলো এন বিউটেন আর কি আইসো বিউটেন আচ্ছা এরপরে আসো তোমার পেন্টেন আসো পেন্টেনের কয়টা সম্ভব বাই করো একটা হলো কি এন পেন্টেন এন পেন্টেন তারপরে কি বাই করো বলো তো আইসো পেন্টেন বাই করো

এটা হলো আরেকটা যে একটা কার্বনে যে হাইড্রোজেন আছে না ওটা সরাই আরেকটা লাগাইলাম তাহলে এটার কী বলে এটা বলে নিও নিও পেন্টেন ঠিক আছে তাহলে এই পেন্টেনের কয়টা সমানু সম্ভব ভাইয়া তিনটা ঠিক আছে তেমনি ভাইয়া এই ওই তো গাঠনিক সংকেত ভিন্ন এগুলো দেখাইছি আচ্ছা যাই হোক তাহলে ভাইয়া আমরা কী শিখলাম যে বিউটেনের কয়টা সমানো থাকে দুইটা আর ইসের কয়টা সমানু থাকে পেন্টেনের তিনটা ঠিক আছে পাশাপাশি হেগজেন আর হেপটেনও তোমার হেপ্টেনের মনে হয় নয়টা থাকে হেকজেনেরও থাকে আমি আনছি আমি আনছি হেকজেনেরও থাকে ওই তোমার বাইর করা লাগবে না তোমার জাস্ট এই চারটা হলো মুখস্থ থাকা লাগবে তোমার প্রথম দুইটা তো এমনি মুখস্ত হয়ে গেছে কারণ আমি করিয়ে দিয়েছি ঠিক আছে আর বাকিগুলো মুখস্থ করা লাগবে এখন আসো স্ট্রাকচারাল আইসোমারিজম ছাড়া আমি এখন একটু স্টেরিও আইসোমারিজমের দিকে যাবো স্ট্রাকচারাল আইসোমারিজম মোটামুটি সবার একটু আইডিয়া আছে আমি লাস্ট আইডিয়া দিয়ে দিব কিন্তু এখন স্টেরিও আইসোমারিজমের দিকে যাবো স্টেরি আইসোমারের সবচেয়ে আচ্ছা স্টেরিও আইসোমার দুই প্রকার একটা হলো জিওমেট্রিক্যাল আর একটা হলো কি তোমার অপটিক্যাল মানে হইলো তোমার জ্যামিতিক সমানু আর একটা হলো কি আলোক সমানু জ্যামিতিক সমানুর মধ্যে দুই ধরনের আছে একটা হলো সিস ট্রান্স আরেকটা কি আরেকটা হইলো ই জেট সমানু ঠিক আছে ই সিস্টেম ঠিক আছে না যাই হোক সঞ্জিত স্যারের বইয়ে আছে ঠিক আছে আচ্ছা এখন আসো এখন আসো এখন দেখো ভাইয়া এই হলো ম্যালিক এটা এটা কি একটা স্ট্রাকচারাল মানে একটা স্ট্রাকচারাল সংকেত অ্যান্ড এই স্ট্রাকচারের সংখ্যা দুইটা আইসোমার সম্ভব একটা হলো কি ম্যালেরিক অ্যাসিড আর একটা কি ফিউমারিক অ্যাসিড ঠিক আছে বাই দা ওয়ে সিস ট্রান্সের ক্ষেত্রে আমি যেহেতু সিস ট্রান্স পড়াইতেছি সিস ট্রান্সের ক্ষেত্রে কিছু শর্ত আছে শর্ত নাম্বার এক হইলো এই যে কার্বনগুলো থাকবো যেটা মাঝখানে এই কার্বনের মাঝখানে কি থাকতে হইব মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে ডাবল বন্ড থাকতে কেন হইব বলো তো কারণ সিঙ্গেল বন্ডের কিন্তু রোটেশন হয় রোটেশন মানে বুঝো ধরো দুই সাইডে দুইটা কার্বন আছে এই কার্বন এরকম ঘুরতে পারে অর্থাৎ সিঙ্গেল বন্ডা স্থির থাকে না সিঙ্গেল কি কীরকম করতে থাকে ঘুরতে থাকে রোটেট করতে থাকে কথা বুঝতে পারছো কিন্তু যদি ডাবল বন্ড হয় তাহলে এখানে একটা দুই সাইডে দুইটা পাই ক্লাউড থাকে তো পাই ক্লাউড যদি থাকে তখন পাই ক্লাউডের কারণে সিঙ্গেল বন্ডা কি হইতে পারে না রোটেট করতে পারে না যদি রোটেট না করতে পারে সিঙ্গেল বন্ডা কি হয়ে যাবে এই জায়গায় ফিক্স হয়ে যাবে আমার কথা বুঝতে পারি ডাবল বনডাই যাই কি হয়ে যাবে তখন আর কোনো রোটেশন সম্ভব হবে না কথা বুঝতে পারছো তো যেহেতু রোটেশন সম্ভব না তাই মাস্ট বি কি থাকা লাগবে প্রথম শর্ত সিস্ট্রান্সের কি ডাবল বন থাকতে হবে ইরফান বুঝতেছো ডাবল বন্ড থাকতে হবে দুই নাম্বার শর্ত কি দুই নাম্বার শর্ত ভাই আমি যদি ধরো একই কার্বনে সেম গ্রুপ দিয়ে দেই তাহলে কোনো লাভ আছে একই কার্বনে ধরো সি ডাবল এইচ দিয়ে দিলাম আর এইচ দিয়ে দিলাম লাভ আছে কোনো এটাতে কোনো লাভ নাই ঠিক আছে এটা সিস্ট্রান্স কিন্তু হবে না তাহলে আমার সেকেন্ড শর্ত কি ভাইয়া দুই নম্বর শর্ত একই কার্বনে কি থাকতে হবে আলাদা গ্রুপ থাকতে হবে একই কার্বনে আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে অর্থাৎ দেখবা এটার এরকম লেখে এ বি আর সি এ বি কি সি এ এ লেখে এ এ লেখলে তো একই কার্বনে দুইটা গ্রুপ হয়ে গেল তখন কি হইব না বুঝতে পারছো তাহলে দেখবা তোমার বই লেখবে এ বি লেখছে এ আর বি কি আলাদা গ্রুপ তো এই কার্বনে দুইটা আলাদা গ্রুপ আছে এই কার্বনেও কি দুইটা আলাদা গ্রুপ আছে আচ্ছা এবার গেল এই গেল অবস্থা তাহলে এটা হলো শর্ত এবার আসো ম্যালিক অ্যাসিড আর হিউমারিক অ্যাসিড একটু ওপেন করে দেখতেছি ওপেন মানে ভাই কিছুই নাই সি ডাবল ওইচ ছিল না এই দেখো সি ও ও এইচ সি ডাবল ওইচ হইছে যা সি ও ও এইচ টারই বলছি বুঝছো ট্রাফিক আচ্ছা ওকে হ্যাঁ বুঝতে পারছো আচ্ছা এখন ভাই তুমি যদি একটু খেয়াল করো একটা জিনিস খেয়াল করো সেটা হলো এখানে অনেক খেয়াল করার জিনিস আছে দেখো এই সিসের ক্ষেত্রে এই ডাবল এইচ কি বড়ো মানে যে কোনো ক্ষেত্রেই সি ডাবল কি হাইড্রোজেনের থেকে অনেক বড় একটা গ্রুপ না মানে সাইজ কি অনেক বড় না তাহলে এটার সাইজ হলে অনেক বড় আর হাইড্রোজেনের সাইজ কি অনেক ছোট। তাহলে আমি হলো তোমার এই এটার এই রকম বড় করে একটা বড় বল হিসেবে প্রকাশ করব। আর এই হাইড্রোজেনের সাইজটা কি ছোট বল হিসেবে প্রকাশ করব। ঠিক আছে আম আচ্ছা ওয়ে একটা কোশ্চেন তোমাদের থ্রো করি সেটা হলো ধরো ধরো এ যৌগের গলনাঙ্ক একশো ডিগ্রি বি যৌগের গলনাঙ্ক পঞ্চাশ ডিগ্রি বি যৌগের স্ফুটনাঙ্ক হইল তোমার বি যোগের স্ফুটনাঙ্ক হইল তোমার একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু এ যৌগের স্ফুটনাঙ্ক হইল একশো তিরিশ ডিগ্রি এটা কি হইতে পারে কখনো দেখো এ যোগের গলনাঙ্ক কি বি যৌগের থেকে বেশি তাহলে হিসেবে এ যৌগের ফুতুণঙ্কও কি বিজোগের থেকে বেশি হওয়ার কথা বুঝই নাই এটা হবে না কেন কোনটা এটা হবে না কেন এর আনসারই তো তুমি আর কি মনে এটা কি এটা কি এটা জৈব যৌগের এক জায়গায় হয় সেটা হলো সিস ট্রান্সে হয় যে সিস সমান ট্রান্স সমানর মধ্যে একজন যার golonganঙ্ক বেশি থাকে দেয়া যায় তার ফুতুণঙ্ক আবার কি কই মানে এরকম আর কোথাও হয় না যার গলনাঙ্ক নর্মালি বেশি থাকে তার স্ফুটনাঙ্কও কি বেশি থাকে কিন্তু সিস্ট্রান্সের ক্ষেত্রে এরকম হয় যার গলনাঙ্ক বেশি থাকে তার স্ফুটনাঙ্ক কী হয়ে যায় কইমা যায় সো এটাই আমি বুঝাইতেছি যে ভাইয়া তুমি বল দিয়া এক্সপ্রেশন করো এই সি ডাবল ওইসে বড়ো বল ধরো আর এই দুইটারে কি ধরো ছোট বল ধরো সাইজ দেখো সাইজ এটার সাইজ বড় এটার সাইজ ছোটো তাহলে দেখো এই এই এইটা আমি কি নিয়েছি দুইটা আচ্ছা গল শী সমানোর গলনাঙ্ক কম ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি মানে এটা তো আমি বললাম পরীক্ষার হলে তো বুইলা যাবা কথা বুঝতে মাস্ট ভইলা যাবা উল্টাপাল্টা লাগা যাব কোনটার গলনাঙ্ক বেশি কোনটার গলনাঙ্ক কম এই কারণে এটা ভালো মতো খেয়াল করো দেখো গলনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে বলো তো একটা ল্যাটিসে কণাগুলা কত কাছাকাছি আছে এটার উপরে গলনাঙ্ক ডিপেন্ড করে না কণাগুলা যত বেশি জ্যাম প্যাক্ট থাকবে মানে একটার একটার সাথে যত বেশি কী থাকবে লাইগা থাকবে ওই ওইটারে হিট দিয়া খোলা কী তত বেশি কঠিন হবে তার তার গলনাঙ্ক কি হবে বেশি হবে যত বেশি লকড থাকবে জ্যাম প্যাক থাকবে তুমি হিট দিবা হিট দিয়া এটা আলাদা করতে তত বেশি হলো কঠিন থাকবে আর যদি লুজ থাকে তাহলে এটা ইজিলি কী করতে পারবা আলাদা করতে পারবা আমার কথা কি বুঝতে পারছো এবার আসো তাইলে এই সিসের ক্রিস্টাল ল্যাটিসে কি হয় আমরা একটু দেখি তো সিসের ক্ষেত্রে আনো সিসের ক্ষেত্রে তুমি দেখো এইটা একটা সিস সমানু এটা একটা সিস সমানু তো দুইটা সমানুরে তুমি প্যাকিং করার ট্রাই করো দেখো কত প্যাকিং করতে পারো ট্রাই করো দেখো এই পর্যন্ত প্যাকিং করছো দেখো এই জায়গায় একটা গ্যাপ আসে না তারা দেখো এখানে কিন্তু একটা গ্যাপ আছে কিন্তু তুমি তুমি যদি এই জায়গায় ট্রান্স সমানো নিতা ট্রান্স সমানো কি যে দুইটা বড় বড় গ্রুপ অন্য দিকে থাকে মানে এই প্লেন আঁকবা এই প্লেনের বড় গ্রুপ যদি দুইটা বিপরীত দিকে থাকে ছোট গ্রুপ যদি বিপরীত দিকে থাকে তাহলে ওটা ট্রান্স বল এটা তো সিস ট্রান্স কারে বলে এটা তো জানো এবার ট্রান্স সমানো নিয়ে এটারে প্যাকিং করার ট্রাই করো দেখো তো প্যাকিং করার ট্রাই করো দেখো প্যাকিং করার ট্রাই করো কোনো গ্যাপ আছে কোনো গ্যাপ নাই তাহলে যেহেতু ট্রান্স সামানোতে কোনো গ্যাপ নাই তাহলে প্যাকিংটা কার ভালো হয়েছে ট্রান্সের ভালো হয়েছে তাহলে ট্রান্সের গলনাঙ্ক কি হবে বেশি হবে আর সিসের গলনাঙ্ক কি হবে কম হবে বুঝতে পারছো সারত বুঝতে পারছো আচ্ছা এখন আসো স্ফুটনাঙ্ক তাহলে সিসের স্ফুটনাঙ্ক আবার কেমনে হইলো বাইরা যায় এটা হলো আমার জানতে হইব দেখো আমি দেখো স্ফুটনাঙ্ক বোঝার জন্য তোমার একটা জিনিস বোঝা লাগবো সেটা হলো বলো এই যে এইচ সিএল এর মধ্যে সিএল এর কি ইলেকট্রনিকটি বেশি দিছিলা আচ্ছা আচ্ছা কি জানি আই নো আচ্ছা হ্যাঁ দেখো এই ক্লোরিনের কি ইলেকট্রনটি বেশি তাহলে ক্লোরিন কি এই ইলেকট্রনটা নিজের দিকে টান দিব এই জায়গায় কি ডেল্টা পজিটিভ হবে ডেল্টা নেগেটিভ হবে কত ডেল্টা পজিটিভ আর কত ডেল্টা নেগেটিভ এটা একটা ভেক্টর ভ্যালু দিয়ে ক্যালকুলেট করা হয় যেই ভেক্টর ভ্যালুরে বলে ডাইপোল মুভমেন্ট নাম শুনছো ডাইপল মোমেন্ট টর্কের মতো টর্ক মানে কি এই যে দুইটা জিনিসের ডিসটেন্স ইন্টু পরিমাণ ডিসটেন্স ইন্টু পরিমাণ না আর ক্রস আর ক্রস কত আর ক্রস হইল এফ তাই না তাহলে ঠিক তেমনই এনে আর ক্রস এটার পরিমাণ ডেল্টা ডেল্টার একটা পরিমাণ আছে অবশ্যই সো ডেল্টার পরিমাণ বসাইলে তুমি একটা ই পাবা যেটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি টর্ক যেমন ভেক্টর কোয়ান্টিটি এটা হলো ভেক্টর কোয়ান্টিটি সো এটা বলে ডাইপোল মুভমেন্ট ডাইপোল মুভমেন্ট দিয়ে কী বোঝায় কোনটা কত বেশি পোলার যৌগ এনে ডেল্টার মান যত বেশি হইব এটা কি তত বেশি পোলার হইব আবার এটার এটা এটা কিসের উপর ডিপেন্ড করা যেমন এটা তো সরল রেখা কোনটায় যদি অ্যাঙ্গেল স্ট্রেইন থাকে অর্থাৎ ধরো এইখানে এরকম অ্যাঙ্গেল হইলো অ্যাঙ্গেল করা আসে তাহলে অ্যাঙ্গেলের কারণে যদি অ্যাঙ্গেল স্ট্রেইন থাকে দুইটা যদি সেম দিকে হয় তখন আলটিমেট মলিকিউলের কি দুইটা ভেক্টরের যোগ ফলে দিয়ে কাজ করবে কথা বুঝতে পারছো তো ওই ক্ষেত্রেও কাজ করে সো এটা একটা কি। ভেক্টর কোয়ান্টিটি আমার কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হলো এটা তো সিম্পল তাই এটার হিসাব করা ইজি এখন দেখো এটার ইটা কি ডাইপোল মুমেন্ট ডাইপোল মুমেন্ট দিয়ে কি বোঝানো হয় ভাই কে কত বেশি পোলার পোলার মানে বুঝতে পারছো কার কত বেশি পজিটিভ আর নেগেটিভ পোল আছে অর্থাৎ কারো ডাইপোল মুমেন্ট এক্সের ডাইপোল মোমেন্ট যদি ওয়ার থেকে বেশি হয় তাহলে এক্স হইলো বেশি পোলার মানে এক্সের দুই প্রান্তে পজিটিভ নেগেটিভ বেশি এবং এক্স বেশি দ্রবীভূত হবে কথা বুঝতে পারছো কারণ পোলার যৌগে দ্রবীভূত হবে কারণ এই পানি কি পোলার যৌগ তাহলে পোলার যেটা যেটা বেশি পোলার ওটা কি পোলার যৌগে বেশি দ্রবীভূত হবে আর যদি ডাইপোল মোমেন্ট যদি অনেক কম থাকে বা জিরো থাকে তার মানে কি ওটা নন পোলার কথা বুঝতে পারছো মানে ওটার পজিটিভ নেগেটিভ কোনো কি নাই প্রান্ত নাই আমার কথা কি বুঝতে পারছো এবার আসো এটা ডিরেকশন দেওয়া হয় ভাইয়া প্লাস থেকে মাইনাসের দিকে এই যে এমনি এমনে ইজি করা হয় দেখো এই যে প্লাস এক বা এই এটা হলো প্লাস কথা বুঝতে পারছো এইভাবে হলো ডিরেকশন মানে একটা ভেক্টর কোয়ান্টিটি না এটা ডিরেকশন হলো প্লাস থেকে মাইনাসের দিকে যাই হোক এখন ধরো এটা কি এটা এটা কি সমানো বলো এটা সিচ সমানো না ট্রান্স সমানো বলো ট্রান্স সমানো এই যে ক্লোরিন দুইটা বিপরীত দিকে আছে আর হাইড্রোজেনও কি দুইটা বিপরীত দিকে আছে এটা তো জানো এখন দেখো হ্যাঁ এইখানে দেখো এই কার্বন আর এই ক্লোরিনের মধ্যে দুইটা ইলেকট্রন আছে মানে ইলেকট্রন আছে এটা কি ক্লোরিন টান দিব তাহলে এই জায়গায় কি একটা ডাইপল মোমেন্ট কাজ করবে না কোন বরাবর এই বরাবর ঠিক আছে কি কি শেষ রেকর্ড হয় নাই তাহলে তুমি এগুলা করলে হইব ভাই এগুলাই ইম্পর্টেন্ট ক্লাস এখন কি তোমার এটা কি রেকর্ড হয়েছে নাই

একটা বয়স হবে যে বেশিক্ষন একটা হয়তো দেড় ঘন্টা হয়তো আরে এটা কি শুরু থেকে off আছে অনলাইন না তোমরাই তো এরা চাই চার পাঁচবার দেখতে হইব তোমাদের যে অবস্থা ঠিক আছে হ্যাঁ স্যার দেখো এখন দেখো ভাই দেখো এইখানে তাহলে কি হইছে এইখানে দেখো ক্লোরি এইখানে হইল তোমার এই জায়গায় ডাইপোল মোমেন্ট কাজ করছে আমার মনে হয় কি জানো এটার মধ্যেও আলাদা করে রেকর্ড হয় তুমি ভয়েসটা পাবা বুঝতে পারছো কি লাগবে বুক যাই হোক এখন দেখো এটার মধ্যে একটা ডাইপোল মুভমেন্ট আছে ঠিক আছে এই জায়গায় একটা ক্লোরিন আছে এই জায়গায় আর একটা ডাইপোল মোমেন্ট আছে এইখানে কি এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রনিভিটি কার বেশি তাহলে এই ডাইপোল মুভমেন্টের ডিরেকশন কি হইব এদিকে হইব আর এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি হবে এদিকে হইব এখন দেখো এটা কি ট্রান্স সমানও না এবার এটার একটা মলিকিউল হিসেবে চিন্তা করো এরকম একটা মলিকিউল হিসেবে চিন্তা করো এখন এগুলো ভেক্টর যোগ করো এই ভেক্টর কি এই ভেক্টর কি একটা আর একটা ক্যান্সেল আচ্ছা শোনো এই দেখো

এদিকে দেখ দেখ এটা হইলো ভাই কি এটা হইলো তোমার কি এই দিকে আর এটা হলো কি সমান আর বিপরীতমুখী ভেক্টর তাহলে এটা এটা ক্যান্সেল এটা সমান আর বিপরীতমুখী এটাটা টানো এইদিকে টানবা এদিকে তাহলে কি সমান আর বিপরীতমুখী ভেক্টর তাহলে একটা আর কি ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দিলে এই ট্রান্সের কি কোনো পোলারিটি থাকে ট্রান্সের যদি কোনো পোলারিটি না থাকে তাহলে ডাইপল মোয়েন্ট জিরো তাহলে একটা ট্রান্সফরমানো আর আরেকটা সমানোর মধ্যে কোনো আকর্ষণ থাকবে ধরো এটা একটা ট্রান্সফরমানু এটা আরেকটা ট্রান্সফরমানু এক্সট্রা ডাইপল ডাইপোল আকর্ষণ থাকবে না তুমি শিষ্যমানোর ক্ষেত্রে চিন্তা করতে হবে এটা শিষ্যমানু এটা ডাইপল মুভমেন্ট কি এইদিকে থাকবে এটা ডাইপল মুভমেন্ট কি থাকবো দিকে থাকবো এটা ডাইপল মুভমেন্ট থাকবে এদিকে এটা ডাইপল মুভমেন্ট থাকবে এদিকে এখন ভাইয়া বলো এটা যদি গোলাকার মলিকিউল হিসেবে চিন্তা করো কোন সাইডে প্লাস হইব কোন সাইডে মাইনাস হইব বলো কোন সাইডে পজিটিভ পোল ক্রিয়েট হবে কোন সাইডে ইলে নেগেটিভ পোল ক্রিয়েট হবে বলো দেখো এটা কি প্লাস এটা কি মাইনাস দেখো নেগেটিভ পল কোন দিকে ক্লিয়েট হবে এটা দেখো এই ভেক্টর মাথা যেটা আছে ওইটাই তো নেগেটিভ আচ্ছা এই দুটা ভেক্টর তুমি যোগ করো অ্যান্সার কই আসে এই তাই না তাহলে হিসেবে এই কি একটা নেগেটিভ আসবে আবার তুমি এই দুটা ভেক্টর যোগ করো এই দুটা ভেক্টর যদি যোগ করো দেখো এটা কিন্তু এটার এটার বরাবর যাইতেছে এটা কিন্তু এই বরাবর যাইতেছে এটা এটার অ্যান্সারও কি আসে এই দিকে তাহলে আলটিমেটলি নেগেটিভিটি সবচেয়ে বেশি কই ক্রিয়েট হবে এইখানে আর এই পজিটিভিটি ক্রিয়েট হবে এইখানে তাহলে ঠিক সিমিলার যদি আরেকটা মলিকিউল তুমি নিয়ে আসো যেখানে এই যে তোমার এটা হলো আমি লব্ধি ভেক্টরটা দেখাইতেছি লোভ ডিভেক্টর এখানে কাজ করবে তাহলে সিমিলার আর একটা মলিকিউল যদি নিয়ে আসো তাহলে দেখো ওর পজিটিভ পোল আর আর নেগেটিভ পোলের মধ্যে এক্সট্রা একটা ডাইপল ডাইপোল আকর্ষণ কি থাকবে না কথা বুঝতে পারছো এই এক্সট্রা ডাইপোল ডাইপোল আকর্ষণ থাকার কারণেই এটা কি হয়ে যায় স্ফুটনাঙ্ক কি হয়ে যায় বেশি হয়ে যায় মানে এই এক্সট্রা ডাইপোল ডাইপোল আকর্ষণ রে ভাঙতে তোমার আরও বেশি হিট দেওয়া লাগবে কিন্তু ট্রান্স সামানোর ক্ষেত্রে কি কোনো এক্সট্রা ডাইপল ডাইপল আকর্ষণ থাকে কারণ ট্রান্স সামানো কি নন পোলার সবগুলোর ডাইপল মুভমেন্ট কী হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় কথা বুঝতে পারছো এটা কি ক্লিয়ার আচ্ছা এটা না বুঝলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না কথা বুঝতে পারছো এটার সাথে এটার সাথে অনেক কিছু রিলেটেড যেমন দেখো যেহেতু সিসের ডাইপল মুভমেন্ট থাকে তাইলে তো এই যে সিস সামানোটা এটা কি পোলার যৌগ পানিতে দ্রবীভূত হবে না কি হবে না বলো হবে কারণ এটা পোলার ট্রান্স কি নন পোলার তাহলে ওটা পানিতে দ্রবীভূত হবে না কথা বুঝতে পারছো তো এটার সাথে অনেক কিছু রিলেশন আছে আচ্ছা যাই হোক এখন আসো ভাইয়া হ্যাঁ এই যে পানিতে দ্রবীভূত এই যে পোলারের যে প্লাস প্লাস্টার্স এটা হলো মাইনাস চার্জের সাথে আকর্ষণ করে পানিতে দ্রবীভূত হয় ঠিক আছে আচ্ছা লাস্টলি ভাইয়া একটা জিনিস ফুটনাঙ্ক ফুটনাঙ্ক মানে কি বলো বয়েলিং পয়েন্ট মানে কি তরল রে আমি হিট করবো ওটা বয়লিং পয়েন্ট করবো তাই না তাহলে বয়লি তরল এখন তরল কণার মলিকিউলগুলা কি অনেক কাছাকাছি থাকে নাকি হালকা দূরে থাকে হালকা দূরে থাকে এবং ওয়েটারে হিট করলে কি আরও দূরে যখন বাইরে যাব তখন এটা গ্যাসে কনভার্ট হবে তো এই হালকা দূরে থাকা অবস্থায় তখন কি প্যাকিং চিন্তা করবা না কতটুকু দূরে আছে অতটুকু চিন্তা করব এতটুকু দূরে এক্সট্রা কোনো আকর্ষণ আছে কি না বুঝতে পারছো যখন কঠিন আছে তখন কি হয়েছে এটা লাইগা থাকে তরল হইলে হালকা দূরে হয় এখন হালকা দূরে থাকে এই অদৃশ্য আকর্ষণ কোনো আছে কিনা এটা চিন্তা করো অদৃশ্য আকর্ষণটা বলে ভ্যান্ডার ওয়ালস ফোর্স কথা বুঝতে পারছো এখন ট্রান্সের ক্ষেত্রে কি এই কোনো পোলারিটি আছে নাই কিন্তু সিসের ক্ষেত্রে কি পোলারিটি আছে, তাহলে এই কণার এই কণার মধ্যে কি এই যে নেগেটিভ আর পজিটিভের মধ্যে কি একটা এক্সট্রা অদৃশ্য আকর্ষণ থাকে না এটার ছুটাইতে তোমার কি এক্সট্রা হিট দেওয়া লাগবে আমার কথা বুঝতে পারছো এটা দিয়ে তুমি কি এক্সপ্লেইন করতে পারবা ফুটনাঙ্ক কিসের বেশি সিসের বেশি আর ট্রান্সের হলো কম আর প্যাকিং দিয়ে কি এক্সপ্লেন করতে পারছিলা ট্রান্সের গলনাঙ্ক হইল বেশি তোমার বুঝতে হইব যে গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক কি গলনাঙ্ক তুমি কঠিন পদার্থের করতেছো ওর ক্ষেত্রে তুমি হিসাব করবা যে প্যাকটা আছে কত কাছাকাছি আছে আর স্ফুটনাঙ্ক তুমি তরল পদার্থের করতেছো ওইটা হলো তোমার একটু দূরে দূরে থাকে তো ওইটার ক্ষেত্রে তোমার চিন্তা করতে হইব কোনো অদৃশ্য আকর্ষণ আছে কিনা কথা বুঝতে পারছো আচ্ছা আর পোলারিটির ক্ষেত্রে মানে পানিতে দ্রবীভূতের ক্ষেত্রে কি চিন্তা করবা কোনটা বেশি পোলার কোনটা বেশি পোলার ওটাই তো চিন্তা করবা সিস বেশি পোলার তাই ওটা কি পোলার দ্রাবকে দ্রবীভূত হবে ঠিক আছে আচ্ছা এরপর আসো তোমার কি হ্যাঁ এরপর আসো স্টেবিলিটি স্টেবিলিটি কার বেশি দেখো ভাইয়া এনে ধরো সিস আর এটা হলো ট্রান্স তাই না এটা ম্যালিক অ্যাসিড এটা হলো ফিউমারিক অ্যাসিড এখন দেখো এইখানে দেখো অনেকগুলো ইলেকট্রন আসে না ডাবল বন্ডের ইলেকট্রন আছে পাই এবার এই মুক্ত জোর ইলেকট্রন আসে তাহলে এটা কি ইলেকট্রন ক্লাউড কাজ করে আবার এই জায়গায় একটা ইলেকট্রন ক্লাউড আছে তাহলে ইলেকট্রন ইলেকট্রনিক ইউইবো বিকর্ষণ হবে বিকর্ষণ হওয়ার কারণে এই স্ট্রাকচারটা কি হবে কাঁপতে থাকবো তার মানে কি এটা কি আনস্টেবল কাছাকাছি আছে না ইলেকট্রন ক্লাউডটা অন্যদিকে তুমি এখানে চিন্তা করো এই জায়গায় যদি তুমি চিন্তা করো যে নেগেটিভ নেগেটিভ অনেক কাছাকাছি তাই রিপালশন অনেক বেশি তাই স্ট্রাকচারটা কি আনস্টেবল আর এই জায়গায় তুমি চিন্তা করো এইখানকার ইলেকট্রন ক্লাউড কোন দিকে এই দিকে আর এখানকার ইলেকট্রন ক্লাউড কোন দিকে এই দিকে তাহলে এটার দূরত্ব কি বেশি না দূরত্ব বাড়লে আকর্ষণ বল কী হয় কমে মানে আকর্ষণ বল না বিকর্ষণ বলো তো বিকর্ষণ বল আকর্ষণ বল যেটাই হোক কমে দূরত্ব বাড়লে তাহলে ডিস্টেন্স যেহেতু বেশি তাহলে এটার কি স্টেবিলিটি কি বেশি কারণ নেগেটিভ নেগেটিভে বিকর্ষণটা কি হবে কম হবে স্ট্রাকচারাল ইন্ট্রিগ্রিটি কী থাকবে বজায় থাকবে ভাঙ্গার সম্ভব না এটা হলো নেগেটিভ নেগেটিভে বিকর্ষণ হয়ে এটারে বারবার এরকম কাঁপতে থাকবে কথা বুঝতে পারছো তাই এটার স্টেবিলিটি কি কম তাহলে সিসের স্টেবিলিটি হলো কম ট্রান্সের স্টেবিলিটি কি বেশি যার স্টেবিলিটি কম তার অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে না কম থাকে বলো যে আনস্টেবল তার অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে না কম থাকে বলো যে আনস্টেবল তার অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে কারণ যে আনস্টেবল সে শক্তি বিকিরণ করে অভ্যন্তরীণ শক্তি স্টেবল করে তুমি চিন্তা করে দে যারা তেজস্ক্রিয় তারা কি আনস্টেবল হয় আনস্টেবলরা কি করে শক্তি বিকিরণ করে তার মানে কি ওর ভিতরে শক্তি কি আছে বেশি আছে তাহলে সিসের মধ্যে অভ্যন্তরীণ কাঠামোতে শক্তি কি আছে বেশি আছে আর স্টান্সের অভ্যন্তরীণ কাঠামোতে শক্তি কি আছে কম আছে আমার কথা বুঝতে পারছো তাহলে ওয়ান বাই ওয়ান কিন্তু এভাবে আসতে হবে ঠিক আছে তাহলে এটা বেশি কি অস্থায়ী কারণ আনস্টেবল তাহলে যেহেতু এটা আনস্টেবল তাহলে এটার অভ্যন্তরীণ শক্তি কি বেশি আর যেহেতু এটা স্টেবল তাই অভ্যন্তরীণ শক্তি কি কম এটা কিন্তু আমি তেজস্ক্রিয়া ব্যাখ্যা করে দিছি ঠিক আছে আচ্ছা এখন আসো তোমার ভিটামিন এ ভিটামিন এ এর আরেকটা নাম হলো রেটিনল দেখো এনেও সিস্ট্রান্স আছে আমরা যে দর্শন দেখি মানে দেখি এই দেখার মধ্যেও সিস্ট্রান্সের একটা কাহিনী আছে তো ভিটামিন এ এর বৈজ্ঞানিক নাম কি রেটিনল এই রেটিনল যখন আমরা খাই খাওয়ার পরে এটা কই যায় রেটিনাতে যায় রেটিনাতে যায় এটা একটা প্রোটিন গঠনে হেল্প করে যার যেই প্রোটিনের নাম হল রডপসিন আর ফটোপসিন যেটা নাকি অফসিন প্রোটিন এটা রড কোষ আর কোন কোষে থাকে কোন কোষে থাকে ফটোসিন আর হলো রড রডকোষে কি থাকে রড অপসিন মানে অফসিন প্রোটন গঠনে হল করে যে অপসিন প্রোটিন যদি কোষে থাকে তাহলে এটা বলে রড অপসিন আর কোন কোষে থাকলে এটা কী বলে ফটোসিন তো এই রেটিনাল এটা আসলে ইলেভেন সিস এটা হলো ই হয় কি হয় জারিত হয় তাহলে রেটিনল যদি জারিত হয় রেটি নেলে কনভার্ট হবে অ্যালকোহল কিসে কনভার্ট হবে এলডি হাইডে কনভার্ট হবে এখন এটা ইলেভেন সিস রেটিনলে হয় মানে এগারো নাম্বার আর বারো নাম্বার কার্বনের মধ্যে যে ডাবল বন্ড আছে ওইখানে সিস ট্রান্স সমানতা দেখা যায় তো এটা হলো সিস রেটিনল থাকে প্রথমে কথা বুঝতে পারছো এগারো সিস রেটিনল আচ্ছা এখন এই এগারো সিস রেটিনলই হলো তোমার কি করে জানো অপসিন প্রোটিনটা গঠন করে এই যে আমাদের এই চোখের মধ্যে অপসিন প্রোটিন থাকে এই অপসিন প্রোটিনটা হলো তুমি যদি একটু দেখো এই যে অপসিন প্রোটিন থাকে এই অপসিন প্রোটিনের মধ্যে যেটা থাকে এটা হলো ইলেভেন সিস রেটিনেল ঠিক আছে আচ্ছা এখন ভাইয়া দেখো এটা এটা কি এমনি আনস্টেবল স্ট্রাকচার তাহলে এই আনস্টেবল স্ট্রাকচারের মধ্যে যদি তুমি আবার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ফালাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব মানে কি আলো তো এই আলো যদি ফালাও তাহলে এই এটার কি বলো ও হুমদা কী অবস্থা বলো এই রবিউল কোশ্চেনটা দিস ওই যে চলন চলনের কোশ্চেন অনলাইন অফলাইন হ্যাঁ অফলাইন পরীক্ষা দিবে তুমি এক কাজ করো ওইটার একটু খুলো ওইটার একটু খুলো ওইটার চার্জ মোটামুটি হয়েছে তুমি যাই ই করো হ্যাঁ তুমি আর কোশ্চেনটা দাও আগে কয়টা বাজে মন তো তোমার কি হয়েছে কি কি করো কি করো মিয়া আজকে তোমার পারফরমেন্স অনেক খারাপ রবিউল তুমি এখনো কিছুই করো না এগুলা কোশ্চেন বানাইছো উত্তর আর রেকর্ড হচ্ছে কতক্ষণ লাগবে উত্তর কাটতে বলো না বলো বলো পাঁচ মিনিট আচ্ছা ভাইয়া তুমি দুই মিনিট বসো রবিউল তোমার কোশ্চেনটা দিয়ে দিতেছে তুমি এনে বসো এটাই বসো এনে বসো বসো তোমার কোশ্চেন রবি শোনো এদিকে শোনো এই দেখো এই রেটিনাল এই রেকর্ড হয়ে যাচ্ছে না ভাই আচ্ছা দেখো ইলেভেন সিস রেটিনাল এটার অভ্যন্তরীণ শক্তি এমনি বেশি এটা আনস্টেবল তার উপরে দিয়া তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ফেলাইলা যেটা কি একটা শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব যে শক্তিটা কেমনে বুঝো বলো ক্যাল কেমনে ক্যালকুলেট করি ইকুয়ালস টু এসি বাই ল্যামডা বাই এইচ নিউ ঠিক আছে যাই হোক এটা হলো বোরের ঠিক আছে যাই হোক তাহলে এটা একটা শক্তি এটা শক্তি মানে এই শক্তি যদি ফালাও এটার উপরে এটার অভ্যন্তরীণ শক্তি এমনিই বেশি তাহলে এটা আরও বেশি শক্তি দিলে এটা আরও আনস্টেবল হয়ে যাব আরও আনস্টেবল হয়ে এটা কী করবে বলো তো এটা সিস স্ট্রাকচারে আর থাকতে পারবে না এটা কিসে কনভার্ট হইবো মোর স্টেবল মানে শক্তি বিকিরণ করে মোর স্টেবল ট্রান্সের তাহলে এই ইলেভেন কিসে হয় তাহলে আমরা জানি ট্রান্সের শক্তি কি সিসের থেকে কম সিসের অভ্যন্তরীণ শক্তি বেশি তাহলে সিস যদি ট্রান্সে কনভার্ট হয় তাহলে কি এক্সট্রা কি এনার্জি হয়ে যাব আমার কথা কি বুঝতে পারছো সিসের অভ্যন্তরীণ শক্তি বেশি ট্রান্সের হইলো কম তাহলে সিস যদি ট্রান্সে কনভার্ট হয় তাহলে ওই এক্সট্রা অভ্যন্তরীণ শক্তিটা কি বেরোয় যাব এই এক্সট্রা অভ্যন্তরীণ শক্তি হলো অপটিক নার্ভের মাধ্যমে নার্ভ সিগন্যাল হিসেবে ইলেকট্রিক সিগনাল হিসেবে হইলো যায় এবং আমরা দেখতে পারি অর্থাৎ আমরা কখন দেখতে পারি যখন নাকি আলোটা গিয়া এই অপসিন প্রোটিনের রেটিনালে হিট করে সিস রেটিনালে হিট করে সিস রেটিনালে হিট করলে কি হবো সিস রেটিনাল এমনিই অভ্যন্তরীণ শক্তি বেশি এটা আনস্টেবল একটু ঠেলা মারবার সাথে সাথে এটা কি হয়ে যাব ট্রান্স হয়ে যাব ট্রান্স হয়ে গেলে এটা এক্সট্রা এনার্জি রিলিজ করবে এই এক্সট্রা এনার্জিটা অপটিক নার্ভে দেওয়া যাইব এবং আমরা দেখতে পারি কথা বুঝতে পারছো সো এই হলো কাহিনী আচ্ছা সিস শ্রেটিনার্গ আচ্ছা এখন ভাই আরেকটা জিনিস এই যে এটা একটা নর্মাল কুইজ আমি আনলাম দেখি তোমাদের থ্রো করলে পারো নাকি মেটাজাইলিন প্যারাজাইলিন তুমি খালি ওই যে বললাম না হ্যাঁ মেটাজাইলিন প্যারাজাইলিন অর্থোজাইলিন হ্যাঁ এই তিনটার মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি হইব তো কোনটার গলনাঙ্ক বেশি হইব সবচেয়ে গলনাঙ্ক কার বেশি হবে বলো হ্যাঁ প্যারাজাইলিনের গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে কারণ কি বলো দেখো গলনাঙ্কের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে কত বেশি জ্যাম প্যাকিং হবে মানে কত বেশি মানে মানে কাছাকাছি থাকতে পারবে এই জায়গায় তুমি দেখো দুইটা প্যারারে কত বেশি কাছাকাছি আনতে পারবা না দুইটা অর্থরে বেশি কাছাকাছি আনতে পারবা অর্থরে যদি বেশি কাছাকাছি আনতে যাও এই মিথাইল গ্রুপ ঢুসা খাইবো না দুইটা তাহলে কি আনতে পারবা না দুইটা মেটারে আনতে পারবা না যদি কাছাকাছি আনতে যাও মিথাইল গ্রুপ কি খাবে ঘষা খাবে কিন্তু মেটা কিন্তু সিমেট্রি আছে মেটার সিমেট্রি আছে এইভাবে টান দিলে এটাও সিমেট্রি আছে এইভাবেও সিমেট্রি আছে সো তুমি অনেকগুলা প্যারারে কি করবা কাছাকাছি এরকম বার মতো লক করতে পারবা কথা বুঝতে পারছো তো সেই অনুযায়ী প্যারার গলনাঙ্ক কি হবে বলো বেশি হবে প্যারা সমানুর গলনাঙ্ক বেশি ঠিক আছে আচ্ছা সব প্যারা সমানুর গলনাঙ্কই বেশি ঠিক আছে কার সুটনাঙ্গ কেন কম হইব এটা কি সিস্ট্রান্স এ ব্যা কি মিয়া তুমি ফুটনাঙ্গ কি দিয়ে হিসাব করি বলো ফুটনাঙ্গ কম বেশি হইতে পারে ডিপেন্ড করে এটা সিস্ট্রান্স নাকি কথা বুঝতে পারছো সুটনাঙ্গ কি দিয়ে হিসাব করি বলো পোলারিটি দিয়ে হিসাব করি পোলারিটি ডাইপোল মোমেন্ট দিয়ে কথা বুঝতে পারছো ডাইপোল মোমেন্ট যদি থাকে তাহলে নন পোলার যদি হয় তাহলে কি অদৃশ্য কোনো শক্তি নাই ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন দেখো এখন দেখো ভাইয়া দেখো যদি এইরকম হয় তাহলে এটা তো সিস ট্রান্স হবে না দেখো না এই দেখো এই দুইটা দেখো এটা যদি হয় তাহলে তো এটা সিস্ট্রান্স হইব না দেখো এই কার্বনে দুইটা আলাদা গ্রুপ আছে কিন্তু এই কার্বনে দুইটা আলাদা গ্রুপ আছে কিন্তু দুইটা গ্রুপের সাথে কোনো মিল নাই ঠিক আছে মানে চার জায়গায় চাইটটা গ্রুপ আছে বা তিনটা গ্রুপ আলাদা ঠিক আছে এইরকম যদি হয় তখন তুমি আর ট্রান্সের মধ্যে কি করতে পারবে না ফালাইতে পারবে না তখন তোমার ফালাইতে হবে ই জেড সমানতার মধ্যে কথা বুঝতে পারছো এখন ই জেড সমানতা কেমনে হয় যখন চার্টিজ ইজ এটোনটা ইজ এ এনটেজেন জুসামেন এটা জার্মান শব্দ ঠিক আছে মন রাখবা জুসামেন হলো সিসের মতো আর এনটেজেন হলো কিসের মতো ট্রান্সের মতো ঠিক আছে এনটেজেন হলো কি তোমার ট্রান্সের মতো যে টি আছে ট্রান্সের মতো আর জুসামেন কি সিসের মতো ঠিক আছে এখন কেমনে তুমি আইডেন্টিফাই করবা দেখো আইডেন্টিফাই কেমনে করবা কোনটা ই আইসোমার কোনটা জেড আইসোমার তুমি প্রথমে এটারে দুই ভাগে ভাগ করো

কিসের উপরে ভাই অ্যাটমিক মাস অ্যাটমিক মাস অনুযায়ী এটা ডিটেক্ট করা হয় দেখো তুমি যদি ভাই এটাতে ভাগ করো এবার এই সাইডে দেখো এই সাইডে এই সাইডে দেখো এই সাইড কোন সাইড বলো ডান না বাম বাম সাইড ঠিক আছে বাম সাইডের ক্ষেত্রে তুমি দেখো আয়োডিন আর ক্লোরিনের মধ্যে কোনটা হায়ার প্রায়োরিটি বলো আয়োডিন আর ক্লোরিনের মধ্যে কোনটা হায়ার এই মিয়া পারো না মিয়া আবার হাসো ব্যাকের মতো বলো ক্লোরিন হায়ার প্রায়োরিটি দেখ ট্রাফিক ঠিক আছে কোনটার মাছ বেশি বলো হুম ঠিক আছে এটার মাছ হইলো কি বেশি এই দেখ তাহলে এটার মাছ হইলো বেশি তাহলে এটার কি আমি হায়ার প্রায়োরিটি দিব তাই না এটা হলো হায়ার প্রায়োরিটি দিব আর এটা কি ভাইয়া লোয়ার প্রায়োরিটি দিব আচ্ছা এই সাইডে যাও ডান সাইডে আসো ঠিক আছে ডান সাইডে তুমি আসো ব্রোমিন আর ফ্লোরিনের মধ্যে কে বেশি হায়ার প্রায়োরিটি ব্রোমিনের অ্যাটমিক মাছ বেশি যেহেতু অ্যাটমিক মাছ বেশি তাহলে ব্রোমিন হইলো কি হায়ার আর এটা কি লোয়ার এখন দেখো এটা দেখতে কিসের মতো লাগতেছে দেখো হায়ার দুইটা এইভাবে এটা কিসের মতো লাগতেছে ই ই মতো হবে আমি বলছি এন্টেগেন কি ট্রান্সের মতো দেখতে তো দেখতে কি মতো লাগতেছে না তুমি এইভাবে চিন্তা করে দেখো হায়ার দুইটা দুই পাইস আর লোয়ার দুইটা কি দুই পাইস কথা বুঝতে পারছো তাহলে ই সমানো আর করে দেখছো হায়ার প্রায়োরিটি আর লোয়ার প্রায়োরিটি দিয়া বুঝছো দিলে পারবা না বলো হায়ার প্রায়োরিটি আর লোয়ার প্রায়োরিটি দিয়ে হলো ই ই জেড সমানতা বাইর করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আসো শিকল সমানতা শিকল সমানতার মধ্যে তো এগুলো তো পড়াইছি বিউটেন আইসো বিউটেন এগুলো পড়াইছি পেন্টেন পেন্টেন টেন্টেন বর্ণ আচ্ছা ধরো এই তিনটা সমানো এন পেন্টেন আইসো আর নিও পেন্টেন তোমারে বললো কার গলনাঙ্ক বেশি কি করবা বা কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কারণ এটার ক্ষেত্রে তো এক্সেপশন নাই এক্সেপশন শুধু কার ক্ষেত্রে থাকে ট্রান্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট বয়লিং এটার মধ্যে কোনো এক্সেপশন নাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দুইটির বেশি হবো আচ্ছা এটার ক্ষেত্রে নিউ পেন্টেন্টটা হইব সবচেয়ে কম ঠিক আছে আর এটা হইব সবচেয়ে বেশি কারণ কি কারণ হইলো তুমি যদি এটার একটা মলিকিউল হিসেবে চিন্তা করো গোল তাহলে তুমি গোল গোল মলিকিউলটা টান মারো এটার কি সারফেস এরিয়া কি ক্রমাগত কি হয় ডিক্রিজ হয় যত বেশি নিয়র দিকে যায় সার্ফেস এরিয়া তত বেশি কি হয় কমে সার্ফেস এরিয়া কমলে বেয়া দেখো এই বড় মলিকিউল মলিকিউলের মধ্যে ব্যান্ডার ওয়ালস ফোর্স কি ভ্যান্ডার ওয়ালস ফোর্স মানে কি জানো তো যার সার্ফেস এরিয়া বেশি তার ভ্যান্ডার ওয়ালস ফোর্স কি বেশি কথা বুঝতে পারছো এটা অনেকটা মলিকুলার মহাকর্ষের মতো কথা বুঝতে পারছো যে মাস বেশি বা সারফেস এরিয়া যার বেশি থাকে তার ভ্যান্ডার ওয়ালস ফোর্স কী থাকে বেশি থাকে তাহলে এই দুইটার মধ্যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি কাজ করবে তাহলে এটার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কী হবে বেশি হবে আর নিও পেন্টেনের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কী হবে কম হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো গেল বিউটেনের দুই সমানু পেন্টেনের তিন সমানু হেকজেনের পাঁচ সমানু হেপটেনের নয় সমানু এটা তোমার মনে রাখতে হবে এটা কি আইসো আর এটা কি আইসো আর নিও তাই না এন এটা হলো এন আর আইসো এটা হলো এন আইসো নিও ঠিক আছে আচ্ছা এরপর আসবে বিউটাইল গ্রুপের সমানও দিতে পারে তুমি কি বিউটাইল গ্রুপের সমানও বাই করতে পারো বিউটাইলের সমানও দেখো সেক বিউটাইল আর আইসো বিউটাইলের মধ্যে পার্থক্য বলতে পারবা সেক বিউটাইল আর আইসো বিউটাইল দেখো এটা ছিল বিউটেন কেন আর এটা হলো কি আইল আইল থাকলে সেক তুমি আনতে পারবা কিন্তু যদি অ্যালকেন থাকে আনতে পারবা না এলকাইল থাকলে আনতে পারবা কথা বুঝতে পারছো এবার আসো বিউটাইল এন বিউটাইল মানে কি বলো তো এন বিউটাইল কোনটা বলো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি টু এটা হল কি এন বিউটাইল আচ্ছা যদি আমি এরকম করি সি এইচ থ্রি সি এইচ টু সি সি এইচ সি এইচ থ্রি এক এই দুই নাম্বারে কয় নাম্বারে দুই নম্বরে তখন এটা বলে সেক বিউটাইল কথা বুঝতে পারছো দুই নাম্বারে যদি আনি এটা কি বলে সেক বিউটাইল আইসো বিউটাইল কোনটা ভাইয়া তাহলে আইসো বিউটাইল মানে আইসো বিউটেন আগে বাইর করো আইসো বিউটেন কোনটা ছিল এটা ছিল না তোমার এই যে সি এইচ এটা ছিল না সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা ছিল না আইসো বিউটেন আচ্ছা এই আইসো বিউটেনের মধ্যে এই যে এটা যদি হয় এরকম তাহলে এটা কি বলে আইসো বিউটাইল মনে রাখবা আইসো বিউটাইল মানে হলো এই বিউটাইল আছে কিন্তু এই এই কার্বনে হল হি মনে রাখবা আইসো কোনোটা আইসো সমানো আইসো সমানো বাইর করতে হলে তোমার যেটা দেখা লাগবো ধরো এটা ক্লোরিন আছে ধরো ওএইস ক্লোরিন যেটা ইচ্ছা ওইটা বসাইতে পারো তুমি ওই জায়গায় কি এক যদি যে কোনো কিছু বসাইতে পারো ক্লোরাইড আবার অ্যালকোহল এনে ক্লোরাইডের বদলে কি বসাইতে পারি আমি ওএইচও বসাইতে পারি তাই না আচ্ছা যেটাই হোক যেখানে কার্যকরী মূলক আসে ওইটার থেকে ওইটার মানে উল্টা দিক থেকে দুই নাম্বার কার্বনে যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে ওইটার আইসো বলে কথা বুঝতে পারছো আইসো সবসময় কি করতে হইব দুই নাম্বার থাকতে এবো উল্টা দিক থেকে দুই নাম্বারে যদি থাকে তাহলে ওরা কি বলে আইসো বলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আসো এবার আসো তোমার এগুলো ভাইয়া খুবই বেসিক ঠিক আছে আচ্ছা এরপর আসো তোমার হ্যাঁ এ আসো এন বিউটাইল গেলো এবার আসো টারশিয়ারি বিউটাইল টারশিয়ালি বিউটাইল মানে কি বলো টারশিয়ালি বিউটাইল মানে এইটা এই যে মাঝখানেরটাতে ঘটনা ঠিক আছে এই যে এটা হলো টারশিয়ারি বিউটাইল বুঝতে পারছো তাহলে বিউটাইলের কয়টা আছে বলো বিউটেন না বিউটাইলের কয়টা সমানু সম্ভব দেখো এক দুই তিন চার এখন যদি তোমারে বলে কেউ যে বিউটাইল অ্যালকোহলের কয়টা সমানু থাকবে আনসার কি চারটা বিউটাইল ক্লোরাইডের কয়টা সমান থাকবে চারটা বিউটাইল দিয়ে যাই করবো ওটার কয়টা সমানু থাকবে শিকল সমানু বা স্ট্রাকচার লাইস আমার কয়টা থাকবে চারটা কথা বুঝতে পারছো ঠিক তেমনি পেন্টেন দিয়েও করতে পারো পেন্টাইল দিয়ে করতে পারো এন পেন্টাইল কোনটা বলো এটা এনে খেলা হবে বলো

মিথাইল গ্রুপ থাকবে তাই না এই আইসো বানাই দিলাম এই যে এটা হলো আইসো ঠিক আছে এই জায়গায় তুমি ওইস বসাইতে পারো বা সিএল বসাইতে পারো তাহলে এটার উল্টা সাইড থেকে দুই নম্বরে মিথাইল গ্রুপ এটা হলো আইসো ঠিক আছে আচ্ছা এখন ভাইয়া শেকের ক্ষেত্রে কিন্তু তুমি আরেকটা করতে পারো এটারে কিন্তু তুমি শেক বলবা না এটা হলো আরেকটা মানে দেখো এটাও হইতে পারে না বলো এটাও হইতে পারে না এটা কি সেক অ্যালকোহল এটাও একটা হইতে পারে অ্যালকোহল কিন্তু এটা কিন্তু সেক বলা হয় না এটা তুমি নর্মাল নেমিংয়ে নামকরণ করবা কিন্তু এটা সেক না সেক হইলে কি হইতে হইব দুই নাম্বারে থাকতে তো তিন নাম্বারে চলে যায় এটা কি সেক বলা যাবে না এবার বলো এই এক আর এটা হলো দুই এই এক আর দুই একে অপরের কি ধরনের আইসোমার বলো পজিশনাল আইসোমার অ্যালকোহলের গ্রুপের পজিশন হইলো চেঞ্জ হইছে কেন এটা শিকল সমানু না বলো হ্যাঁ শিকল সমানুর ক্ষেত্রে কি হয় চেইনের কার্বন নাম্বার চেঞ্জ যেমন এইটা আর এটা শিকল সমানু হবে কারণ এনে এনে কার্বন চেইন হইলো চারটা একটা ব্রাঞ্চ আছে আর এনে কার্বন এই এইটা ধরো এক আর তিন তিনের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা কি হবে শিকল সমানু ধরো এনে ওয়েজ দিলাম তাহলে এই এক আর তিন ক্ষেত্রে এটা হলো শিকল সমানু বা চেইন আইসোমার কারণ কি এই জায়গায় কার্বনের চেইন কয়টা আছে পাঁচটা আর এই জায়গায় আছে কয়টা চারটা তো শিকল শিকলের চেঞ্জ হইতেছে কিন্তু যদি শিকল ফিক্স থাকে কিন্তু কার্যকরী মূলকের পজিশন চেঞ্জ হয় তখন ওইটার কী বলে পজিশনাল আইসোমার কথা বুঝতে পারছো ওকে শেখ আইসো বুঝো নাই আচ্ছা দাঁড়াও শেখ শেখ মানে কি জানো শেখ মানে এইটা এটা দিয়ে দুই নাম্বার কার্বন থেকে তুমি হইলো এই যজনী বাই করবা এটা বলে শেখ আর আইসো মানে ভাইয়া তুমি যেখানে তোমার কার্যকরীমূলক থাকবে ধরো এই জায়গায় কার্যকরীমূলক থাকবে না এই জায়গায় কার্যকরীমূলক আছে এই কার্বনে এইটার উল্টা কার্বনে যায় দুই নাম্বার কার্বন যদি মিথাইল গ্রুপ পাও তাহলে ওটা আইসও বলবে বুঝতে পারছো সেকের ক্ষেত্রে কী হবে নর্মাল এন এন এর মতো থাকবে নর্মাল শিকল দুই নাম্বার কার্বনে কি অ্যালকোহল গ্রুপ বা যেই গ্রুপ অ্যালকাইল গ্রুপের যেইটাই হোক ওইটা বসবে আর আইসোর ক্ষেত্রে কি হবে এটা প্রান্তেই থাকবে কিন্তু ওটার দুই নাম্বার কার্বনে কি থাকবো দিক থেকে দুই নাম্বার কার্বনে কি থাকবে মিথাইল থাকবে এটারে কিন্তু আমি সেক বলবো না কেন বলবো না বলো তো তিন নাম্বারে আছে দুই নাম্বারে থাকলে সেক বলবো দুই নম্বরে এনে অ্যালকোহল বসতে পারে ক্লোরিন বসতে পারে ওয়াট ঠিক আছে বিউটাইল অ্যালকোহল বিউটাইল ক্লোরাইড বিউটাল যাই হোক বসতে পারে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মিথাইলি বসতে হবে তোর জন্য মিথাইলি বসতে হবে কথা বুঝতে পারছো আচ্ছা এখন ভাই এইখানে তোমার কি হয়েছে এটা এটা হলো এন এটা হলো সেক এটা হলো এটা আরেকটা আছে আরেকটা আছে কি বলো তো আরেকটা আসে টারশিয়ারি ভিউটাইল কোনটা হইব তো এই দাও চার সাইডে চারটা চার সাইডে চারটা কী মিথাইল ঠিক আছে চার সাইডে চারটা মিথাইল এই যে কোনো মিথাইলের একটাতে হলো তোমার অ্যালকোহল অথবা ওয়াটেভার ওয়াটেভার বসবে তুমি এটাতে বসাইলে যা এটাতে বসাইলে তা এটাতে বসাইলে তা এটাতে বসাইলে একই একই সমানও হবে কথা বুঝতে পারছো তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা টারশিয়ারি বিউটাই ওয়াটেভার ওয়াটেভার যেটাই হোক ঠিক আছে তাহলে হল বিউটাইলের আইসো শেক এগুলো বুঝতে পারছো এগুলো হইব এখন আসো হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিউটাইল এটা না এটা হলো নিও বিউটাইল এটা যেটা ভাই এটা হলো নিও বিউটাইল টারশিয়ারি বিউটাইল কোনটা জানো টারশিয়ারি বিউটাইল হলো যদি এইরকম থাকে এই যে এইরকম যদি থাকে এটা বুঝতে পারছো তাহলে এটারে বলবা টারশিয়ারি বিউটাইল কথা বুঝতে পারছো সরি এটারে হ্যাঁ এটারে বলবা টারশিয়ারি বিউটাইল আর এটারে বলবা নিউ আচ্ছা আমি আবার আবার একটু ই করি দেখো টারশিয়ারি বিউটাইল কোনটা ভাই কার্বনের চার দিকে কার্বন থাকবে না কার্বনের কয় দিকে কার্বন থাকবে ভাই তিন দিকে কার্বন থাকবে আর এক দিকে কি থাকবে ই থাকবে কথা বুঝতে পারছো হুম না আইওপেকে নাই কিন্তু এটা ইউজ করে মানে ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে এগোলাতে বুঝতে পারছস ইন্ডাস্ট্রিতে ইউজ এখন আসো भैया তাহলে বুঝতে পারছস টারশিয়ারি বিউটাইল হলো তিনদিকে থাকবো আর তোমার ইসে কি হ্যাঁ টারশিয়ারি পেন্টাইল হলো তিনদিকে থাকবে আর নিউ পেন্টাইলি কি চারদিকে ই থাকবে আর হলো যে একটা থেকে হলো তুমি অ্যালকাইল গ্রুপ বাইরে বলবা কথা বুঝতে পারছস আচ্ছা এখন আসো মেটামারিজম ভাইয়া মেটামারিজম মানে কি জানো মেটামারিজম মানে কি বলো তো বলো মেটামারিজম মানে কি আচ্ছা এই যে যে বিউটাইল বাইর করলাম না তার করলাম না এখান থেকে কিন্তু অনেকগুলো আইসোম বাইর করা যায় কেমনে ভাই দেখো এখানে তুমি যদি এই যে দেখো এটা একটা এটা ধরো এটা একটা কার্বন এক্স দিলাম এটা কি একটা ওয়াই কার্বন দিলাম এটা জেড কার্বন দিলাম এটা হলো কিডিমো ডব্লিউ দিলাম তাহলে প্রত্যেকটা কার্বনের যদি তুমি অ্যালকাইল গ্রুপ বসাও প্রত্যেকটা কিন্তু আলাদা আইসোমার হবে কারণ প্রত্যেকটা কার্বন একটা আরেকটা থেকে ডিফারেন্ট কথা বুঝতে পারছো প্রত্যেকটা কার্বনে তুমি বসলে প্রত্যেকটা আইসোমার হবে ঠিক আছে এটা জাস্ট বইলা রাখলাম যদি তোমার এমসি কিউতে দিয়ে দেয় ভার্সিটিতে তখন তুমি এটা বসাইতে পারবা ঠিক আছে আচ্ছা এবার আসো মেটামারিজম কী তোমার করে দেখ আমার কনফিডেন্স অনেক হাই ছিল এখন আমার কনফিডেন্স লো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তোমার অবস্থা ঠিক আছে মেটামারিজম মানে কি জানো মেটা মেটামারিজম মানে ফাংশনাল গ্রুপের দুই পাশে কার্বন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে ওইটা মেটামারিজম বলে তাহলে ফাংশনাল গ্রুপের যদি দুই পার্স বলি তাহলে অবশ্যই ওই ফাংশনাল গ্রুপের কয় সাইডে হাত খালি থাকতে হইব দুই সাইড তার মানে আমি যদি বলি ভাই অ্যালকোহল মেটামারিজম তাহলে কি এটা হইব কারণ ওর কয় সাইডের হাত খালি আমি যদি বলি ভাই এলডি হাইট মেটামারিজম দেখায় তাহলে কি হইব কয় সাইডের হাত খালি আমি যদি ভাই কিটন মেটামারিজম দেখায় বলি তাহলে কি এটা হইব কেন কারণ দুই সাইডের হাত খালি তা দুই সাইডের কার্বন সংখ্যা কি চেঞ্জ করতে পারে সে কথা আমি যদি বলি ই থার মেটামারিজম দেখায় তাহলে কি হইব হইব আমি যদি বলি ভাই অ্যামিন মেটামারিজম দেখায় তাহলে কি হইব হইতেও পারে যদি সেকেন্ডারি অ্যামিন ঠিক আছে সেকেন্ডারি অ্যামিন হয় তাহলে কি মেটামারিজম হবে কথা বুঝতে পারছো তাহলে সেকেন্ডারি অ্যামিন ইথাইল কিটোন এগুলো সব কি দেখায় মেটামারিজম দেখায় টার্সিয়ারি অ্যামিনও মেটামারিজম দেখাইতে পারে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো তোমার বইয়ে টার্সেরিয়ামিন কথাটা মানে লেখা নাই বাট দেখাইতে পারে ঠিক আছে এখন আসো তোমাদের যেটা ই করি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে মেটামারিজম সৃষ্টি হয় যেমন ওয়ান মিথক্সি প্রোপেন টু মিথক্সি প্রোপেন বলো এটা হলো একে অপরের মেটা মানে মেটামার কেন মেটামা আচ্ছা মিথক্সি প্রোপেন ইটা আকো এই স্ট্রাকচারাল সংকেতটা আঁকো তোমরা নেমিং পারো না আঁকো आयो दुबारी नम तागे सरले लुगले दिएसी तले कोता देखले देखि काका ठीक भयो सवरदै देख मघरे एकटा जिनीस हामी देखाय्कोइ देखौ म एकटा वन बितोस एभी ब्लुप्मेन्ट पैसा लागास् न देखि मिथक्सिदै न लागा बिछि किनका लागा उनी नै एटा भइसे কই এইটা বই হ্যাঁ হইছে হইছে না হইছে 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 তোমারটাও হইছে এবার টু ট ডাকো টু টা কো আরে এন বেটা প্রোফাইল প্রোফাইল এটা তো ওয়ান মিথক্সিয়া ক্লো টু ডাকো আনস্যাচুরেটেড মানে স্কিনে হ্যাঁ লাগাও এখন লাগাও মিথক্সিল এটা কি ধরনের বই এটা আমার নে দাম না এই পাইছি ওরে বাবা এটা কইছে দেখেন বই ভাই দেখো ভাই আমি রেড 100 দেখিনছিলাম

ওয়ান মিথোক্সি প্রোপেন আর টু মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ বেরোবে বুঝতে পারছো হুম তো এগুলো হলো মেটামা ঠিক আছে আচ্ছা যাই হোক আরেকটা আছে ইথক্সি প্রো আরটা আছে ইথোক্সি ইথেন ঠিক আছে ইথোক্সি ইথেন আছে আমি তোমাকে ইজি দেখাই দেখো এটা হইলো তোমার সি এইচ টু সি এইচ থ্রি আর হইলো কি সরি সি এইচ টু সিএইচ টু সিএইচ থ্রি আর এই সাইডে হইলো সিএইচ থ্রি এটা হলো মিথোক্সি প্রোপেন ঠিক আছে

যে দেখো আচ্ছা আহ আরেকটা মজার জিনিস কি করি দেখো 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 এই মিয়া তোমরা শুনো এক দুই তিন এই বলো এক আর দুই একে অপরের কি ধরনের সমানো মেটামার তো এইখান এই এই জায়গায় দেখো এই জায়গায় হলো তোমার কার্বন সংখ্যা দুই দুই তাই না আর এই ক্ষেত্রে এখানে এক সাইডে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে আর এখানে এক হয়ে গেছে তাহলে একে অপরের কি মেটামার আচ্ছা আমার একটু বলো তো ভাইয়া যে দুই আর তিন একে অপরের কি ধরনের সমানু দুই আর তিন দুই আর তিন এই যে এটা হলো দুই নাম্বার আর এটা হলো তিন নাম্বার দুই ও তিন একে অপরের কি সমানু গোট এটা কি মেটামার হবে কেন বলো তো এই দুই এর দেহ এক সাইডে এক আর এক সাইডে কি তিন এটারও কি এক সাইডে তিন আর এক সাইডে কি এক আমার কথা বুঝতে পারলে কিন্তু এটা মেটামার হবে না এটা কি হবে চেইন আইসোমার আমার কথা বুঝতে পারছো আচ্ছা ওকে তাহলে মেটামারিজম কারা কারা দেখায় এটা আমি জাস্ট দিয়ে দিছি কে দেখায় না এটা দিয়েছি এবার আসো টটোমারিজম আচ্ছা টটোমারিজমের ক্ষেত্রে মনে রাখবা টটোমারিজম মানে কি টটোমারিজম মানে হলো এটা গতিশীল সাম্যবস্থার সমানতা কিন্তু এইখানে যেটা মনে রাখতে হবে তোমার অসিলেশন অফ হাইড্রোজেন আয়ন বিটুইন টু পলিভেলেন্ট অ্যাটমস মানে অসিলেশন অফ হাইড্রোজেন আয়ন অসিলেশন অফ হাইড্রোজেন অ্যাটম বিটুইন টু পলিভেলেন্ট মানে দুইটা পলিভেলেন্ট অ্যাটম আছে যেটার নাকি একাধিক যোজ্যতা আছে হাইড্রোজেন একবার লাফায় এদিকে যায় একবার লাফায় কি এদিকে যায় আমার কথা বুঝতে পারছো একবার লাফায় এদিকে যায় একবার লাফায় এদিকে যায় বই দিয়ে তো সব বই না ভাই দেখো এখন দেখো আর এই বই তো এক বই না ঠিক আছে দেখো তাহলে দেখো এই হইলো তোমার এটা হইলো কি অ্যাসিটন বা প্রোপানন রেডি বল। এইখানে কি একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন এ দেখো কার্বনের সাথে আছে কার্বন কি না চারটা যজনী আছে তাহলে এই হাইড্রোজেন লাফায় একবার এদিকে যাইব আবার এদিকে আসবে এখন বর্তমানে এটা কি আছে বলো তো বর্তমানে এটা কি আছে বর্তমানে এটা কি আছে কিটন আছে না অ্যাসিটন আছে বা কিটন আছে এখন এই হাইড্রোজেন যদি লাফায় এইখানে যায় তাহলে কি হবে বলো বলো কি হবে বলো বলো কি হবে হতো না হ্যাঁ আর এটা কি বলো হাইড্রোক্সি হয়ে যাইব আর এটা কি হবে বলো এইখানে এইখানে লাফায় এদিকে আসলো আর এই ডাবল বন্ডা এদিকে আসলো আমার কথা বুঝতে পারছো তাহলে এটা কি অ্যালকোহল হয়ে যাবে এ নাকি ডাবল বন্ড হয়ে যাব এই ধরনের যৌগরে কি বলে তো ইন অল ইন অল ঠিক আছে এই যে অ্যালকোহলের অল আছে আর অ্যালকিনের কি আছে ইন আছে তো এটাকে কি বলে ইন ইন অল এই ধরনের সমানুতার বলে কি সমানতা বা কিটোইনল টটোমারিজম এই যে কী হয়েছে হাইড্রোজেন লাফায় একবার এদিকে গেছে অক্সিজেনের উপর আসছে আবার যদি এরকম হয় যে এই হাইড্রোজেনটা লাফায় আবার এই কার্বনের উপরে আসলো আর এই ডাবল বনটা শিফটা এখানে আসলো তাহলে কি তুমি এটা পাবা আমার কথা বুঝতে পারছো তো লাফালাফি করতেছে হাইড্রোজেন কার্বন আর কার উপরে অক্সিজেনের উপরে তো এটারে বলে কিটোয়নল সমানতা ঠিক আছে এখন আসো এখন আসো আচ্ছা যাই হোক এটার এটার কি ভাই দেখো তুমি যদি ধরো একটা পাত্রের মধ্যে কিটন ঢালো কিছুক্ষণ পর দেখবা এনে হান্ড্রেড পার্সেন্ট কিটন নাই কিছু পরিমাণ কিসে কনভার্ট হয়ে গেছে ইনল হয়ে গেছে কারণ এটা একটা গতিশীল সাম্য অবস্থা সো হাইড্রোজেন কি এক জায়গা থেকে আরেক জায়গা যাবে কিন্তু ইনলের স্টেবিলিটি কম তাই ইনলের পরিমাণ তুমি কম পাবা কিটনের স্টেবিলিটি বেশি তাই কিটনের পরিমাণ তুমি বেশি পাবা এই পার্সেন্টেজ হলো একটা হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ ঠিক আছে এমনি কিটোইনল সমানতা ক্যালকুলেট করা যায় যে কত পার্সেন্ট ইনল পাবা কত পার্সেন্ট কিটোন পাবা যাই হোক এটা তোমাকে লাগবে না এখন দেখো এটার কন্ডিশনটা কি মানে কি কি কন্ডিশন হইতে হবে নাম্বার ওয়ান এটার আলফা কার্বনের কি থাকতে হইব আলফা হাইড্রোজেন থাকতে হবে আলফা হাইড্রোজেন মানে কি বলো তো এই যে দেখো এটা কি কার্যকরী মূলক এটা কি আলফা কার্বন এই আলফা কার্বনে কি থাকতে হইব হাইড্রোজেন যদি না থাকে তাহলে হাইড্রোজেন কি লাফাইতে পারবো বিটা কার্বনে যদি হাইড্রোজেন থাকে এত দূর থেকে আসতে পারবে না তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হইব দুই নম্বর কি পলিভ্যালেন্ট অ্যাটম থাকতে হইব দুইটা পলিভ্যালেন্ট অ্যাটম থাকতে হবে পলিভ্যালেন্ট অ্যাটম মানে কি ভাইয়া এই যে দেখো অক্সিজেন আর কার্বন লাফালাফি কার মধ্যে করতেছে অক্সিজেন আর কার্বনের মধ্যে হাইড্রোজেন লাফালাফি করতেছে রাইট তাহলে পলিব্যালেন্ট অ্যাটম থাকতে হবে দুইটা আর আর হইল কি আর হইলো লাস্টেরটা কী দুটি টটোমারের মধ্যে স্থায়িত্বের পার্থক্য থাকে অর্থাৎ কখনো ফিফটি ফিফটি হয় না স্থায়িত্বের পার্থক্য থাকে আচ্ছা এখন তোমরা এই টটোমারিজম মনে করবা এইভাবে এই যে এক্স সিঙ্গেল বন্ড ওয়াই ডাবল বন্ড জেড এক্স হবে কি জানো এক্স হইলো এমন একটা অ্যাটম যেটা হাইড্রোজেন ধারণ করে এই ধরনের যদি কোনো কম্বিনেশন পাও তাহলে এটা টটোমার হবে যে কোনো এটা কিটোয়নল যা আছে এমন না আর বহুত টটোমার আছে সঞ্জিত কুমার গোসারের সারের তো জীবনে খুলে দেওয়া নাই তাহলে বুঝতে আর অনেক টটোমার আছে ঠিক আছে এখন কাহিনী হইল যে তুমি যে কোনো ক্ষেত্রেই হোক তুমি টটোমার মিলাই দিতে পারবা যদি এইটা ফলো করো যে এক্স এক্স হইল এমন একটা অ্যাটম যে হাইড্রোজেন না যে হাইড্রোজেন ধারণ করে অর্থাৎ এক্সের কাছে কি আছে একটা হাইড্রোজেন আছে ঠিক আছে ওয়াই যে কোনো অ্যাটম হইতে পারে যে কোনো পলিভেলেন্ট অ্যাটম ঠিক আছে যে কোনো যে কোনো পলিভেলেন্ট পলিভ্যালেন্ট না হলে তো সে দুইটা ডাবল বন করতে পারতো না ঠিক আছে যে কোনো পলিভেলেন্ট অ্যাটম আচ্ছা আর জেড হইল নর্মালি কি হয় জানো কার্বন নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলো হইলো জেড হয় ঠিক আছে তো এই ধরনের কোনো কিছু দেখলেই যদি এক্স ওয়াই এর এটা স্যাটিসফাই হয় ধরো এক্সের কাছে হাইড্রোজেন আছে ওয়াই হইলো যে কোনো পলিভেলেন্ট অ্যাটম এবং জেড যদি এই কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফারের মধ্যে একজন হয় তাহলে তুমি বুঝবা এটার এটার টটোমারিজম কি সম্ভব ঠিক আছে এটার টটোমারিজম সম্ভব যেমন ভাইয়া গুহ সারের বইয়ে যেই উদাহরণগুলো দেওয়া আছে ওইগুলো একটু দেখো গুহ বলে প্রথমে দেওয়া আছে ইমিন অ্যামাইন টটোমারিজম ঠিক আছে ইমিন অ্যামাইন অ্যামাইন মানে কি বলো তো ভাইয়া অ্যামাইন মানে কি এটা না সিএইচ হ্যাঁ আসতে পারে গুহ থেকেই তো আসে হ্যাঁ দেখো ইমিন অ্যামাইন টটোমারিজম ঠিক আছে এখন আসো তোমার এটা কি এটা কি অ্যামাইন তাই না আচ্ছা এখন কাহিনী হইলো তুমি এটা কি বানাইতে চাইতেছো ইমিন বানাইতে চাইতাছো তাই না তা সেই ক্ষেত্রে তুমি কি করবা দেখো সরি এটা হইলো হ্যাঁ এটা হইলো নর্মাল একটা অ্যামাইন ঠিক আছে দেখো তুমি জাস্ট এটা ক্যালকুলেট করো যে এটা ধরো এটা দিল তোমার পরীক্ষায় হ্যাঁ তুমি এখন এটা ক্যালকুলেট করো যেটা এক্স ওয়াই জেড মিলে কি না দেখো এনে এক্স দিলা এনে ওয়াই দিলা এনে জেড দিলা দেখো এটা মিলে কি না দেখো এক্সের মধ্যে কি বলছি এক্স হলে এমন একটা কেউ হইতেব যার কী থাকতেই হাইড্রোজেন থাকতে হইব ওয়াই হইতে হবে কি পলিভেলেন্ট অ্যাটম আর জেড কী হইতে পারবে কার্বন অক্সিজেন নাইট্রোজেন অথবা সালফার ঠিক আছে ই যে কোনো দিক থেকে কাউন্ট করতে পারো বুঝতে পারছো কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার হ্যাঁ বাইরের দিক থেকে কাউন্ট করলে বেটার হয় কথা বুঝতে পারছো তো এটা যদি হয় তাহলেই তারপরে ভাইয়া দেখো এটা হলো নাইট্রাসো অক্সিমিনো বা অক্সাইম নাইট্রাসো অক্সাইম এগুলো পড়তেইব কিন্তু হ্যাঁ নাইট্রাসো অক্সাইম টটোমারিজম অক্সাইম মানে কোনটা জানো তাও এটা হলো নাইট্রাসো এন ও হইল নাইট্রাসো ঠিক আছে এন এন ও টু এটারে বলে কি নাইট্রো আর এন ডাবল বন্ড ও এটা শুধু এটারে কী বলে নাইট্রাসো আচ্ছা এখন তুমি ক্যালকুলেট করো দেখো হুম এখন ক্যালকুলেট করো দেখো এটারে এক্স ধরো এটা হ্যাঁ এটারে তুমি বাইরে থেকে ধরবা না দেখো বাইরে থেকে এক্স ধরো ওয়াই ধরো জেড ধরো দেখো এক্স ওয়াই ডাবল বন জেড হয়েছে দেখো এক্স হইলো এমন একটা অ্যাটম যার হাইড্রোজেন আছে ওয়াই হইলো কি তোমার পলিভ্যালেন্ট অ্যাটম আর জেড হইলো কি আইদার অক্সিজেন তারপরে কি নাইট্রোজেন অথবা সালফার অথবা কি কার্বন মিলে গেছে আচ্ছা তারপরে তুমি আসো তোমার হ্যাঁ তারপরে আসো এই ডায়াজো নাইট্রাসো নাইট্রাসও হইতে পারে কি বলো এজো মানে কি দুইটা নাইট্রোজেন এটা ডায়াজো কথা বুঝতে পারছো তো ডায়াজো নাইট্রোসোস টোটোমারিজম কেমনে হয় এই যে এইভাবে হয় এখন ধরো তোমার এটা পরীক্ষায় দিল তুমি ই করো তুমি এটা পরীক্ষা দিলো ধরো কি করো এক্স ওয়াই জেড ঠিক আছে এক্স ওয়াই ডাবল বন জেড ঠিক আছে যে কোনো সাইড থেকে তুমি করলেই হইব তুমি এনতে করলে এই যে এক্স ওয়াই ডাবল বন জেড কথা বুঝতে পারছো সো যে কোনো সাইড থেকে করলেই যদি মিলে এটা কী হয়ে যাবো টটোমার হয়ে যাব এবং এগুলো তোমরা শিখবা যে কার মধ্যে টটোমার হয় এটারে অক্সাইম বলে ঠিক আছে এটারে নাইট্রসো বলে এটারে ডায়াজো বলে এই যে ডাবল এন এন ডাবল বন ডাবল বন ঠিক আছে আচ্ছা তারপরে অমিডো ইমিডল অ্যামিডো মানে কি অ্যামাইড অ্যামাইড থাকবো ঠিক আছে অ্যামাইড আর ইমি ডল মানে কি একটা ডাবল বন্ড থাকবো আর হইলো ওইস থাকবো ই ইমিন মানে কি ই ই মানে কি বলো এলকিন না ই মানে তো এলকিন তাহলে একটা ডাবল বন থাকবে আর একটা ওইস থাকবে তাহলে ইমি ডল হইলো কথা বুঝতে পারছো এখন তুমি এটা যে কোনো জায়গায় ফালাবা দেখো এক্স ওয়াই ডাবল বন্ড জেড কথা বুঝতে পারছো এক্স ওয়াই ডাবল বন্ড জেড এই জায়গায় ফালাইতে পারবা তোমার জাস্ট ক্যালকুলেট করা লাগবো কার সাথে কার টটোমারিজম হয় যেমন ইমিনের ইমিনের সাথে অ্যামাইনের টটোমারিজম হয় নাইট্রাসের সাথে অক্সাইমের টটোমারিজম হয় ডায়াজোর সাথে নাইট্রাসের টটোমারিজম হয় অ্যামিডোর সাথে ইমিডলের টটোমারিজম হয় ঠিক আছে সো এইগুলার গ্রুপগুলোর নাম তোমার জানা লাগবে কথা বুঝতে পারছো এই গ্রুপগুলোর নাম তোমার অবশ্যই জানা লাগবে এগুলো কিন্তু আছে হ্যাঁ হুম হুম সমস্যা নাই দেখবো সমস্যা নাই কী হয়েছে আর তোমার তো টেলিগ্রাম কি জানে এই দেখো এই দেখো এই দেখো এইদিকে দেখো দেখো এই জায়গায় আমার কি আছে এই জায়গায় হইলো আমার একটা দ্রবণ আছে একটা জৈব যৌগের দ্রবণ আছে ঠিক আছে এই দেখ না দেখ এই জায়গায় আমার একটা জৈব যৌগের দ্রবণ আছে ওইখান থেকে আমি কি ফালাইতেছি দেখো দেখো এটা জৈব যৌগের দ্রবণ আছে এই জায়গা থেকে লাইট ফালাইতেছি এই জায়গায় আছে পোলারাইজার পোলারাইজার মানে কি জানো শিখাইছিলাম পোলারাইজ করে দেয় এটা আমিও জানি বাঁকা লাইন না হ্যাঁ মানে ওয়েব আলো যেটা নর্মাল আলো থাকে এটা আনপোলারাইজড বা অসমাবর্তিত আলো থাকে অসমাবর্তিত আলো মানে কি বলতো আলো তোমার দিকে যখন আসে একটা আলোর বিন্দু যখন তোমার দিকে আসে ধরো এই আলোর বিন্দুটা তোমার দিকে আসতেছে সে সব দিকে কাঁপতে থাকে সে এইভাবে কাঁপতে থাকে সেইভাবে কাঁপতে থাকে সেইভাবে কাঁপতে থাকে সেইভাবে কাঁপতে থাকে কথা বুঝতে পারছো সব দিক বরাবর কাইপা কাইপা পুরো ওয়েবটা তোমার দিকে আসে এখন পোলারাইজার মানে হইলো এমন একটা জিনিস যেটা নাকি সব তলের কম্পন অফ করে দিবে শুধু একটা তলের কম্পনরে পাস হইতে দিবে এটাতে বলে পোলারাইজার যেমন এটা একটা পোলারাইজার ঠিক আছে দেখো এখানে কি সব তল বরাবর কাঁপতেছে তাহলে এই জায়গার আলোটা কি হবে আনপোলারাইজড লাইট হবে অসমাবর্তিত আলো এই অসমাবর্তিত আলোরে যদি তুমি পোলারাইজার দিয়া পাস করো সে সব তলের কম্পোন্ডরে রেস্ট্রিক্ট করে দিয়া শুধু এক তলের রে কি যাইতে দিতেছে মানে পাস হইতে দিতেছে রাইট সব তলের রে কিন্তু এখানে রেস্ট্রিক্ট করে দিতেছে শুধু একটা তলের কম্পন রে কী করতে দিতেছে পাস হইতে দিতেছে সো এটারে বলে কি তল সমাবর্তিত আলো প্লেন পোলারাইজড রাইট এক তল বরাবর কাঁপতেছে তাই কি প্লেন তল সমাবর্তিত মানে কি পোলারাইজড লাইট কথা বুঝতে পারছো কোনো পোলারাইজার রিয়াল লাইফ পোলারাইজারের উদাহরণ দিতে পারবা পোলারাইজ সানগ্লাস পরছো কোনো দিন তুমি তো পড়ার কথা পোলারাইজ সানগ্লাস হ্যাঁ পরে তো পোলারাইজ সানগ্লাস মানে হইলো ওইটার সানগ্লাসে পোলারাইজার থাকে দেখবা তখন আলো যদি তীব্র আলো পরে তাও দেখবা ওই আলোর ইন্টেন্সিটি কইমা যায় কেন কইমা যায় কারণ কি ওই ওয়েবগুলা ক্যান্সেল করে দিতেছে কথা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো আচ্ছা দেখ 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 তাহলে এটা হলো কি ভাইয়া এটা হলো আনপোলারাইজ টাইট পোলারাইজার দিয়ে পাস করাইলাম এটা কি প্লেন পোলারাইজ হয়ে গেল তল সমবর্তিত এই তল সমবর্তিত আলোরে তুমি এই কন্টেনারের মধ্যে দিয়ে পাস করাইছো এই কন্টেইনারে কি আছে একটা জৈব যৌগ আছে যে কোন একটা জৈব যৌগ আছে এই জৈব যৌগ যদি দেখো এই তল সমবর্তিত আলো কি মানে খারাপভাবে কাঁপতেছে না ভার্টিক্যালি তুমি দেখলা এই জৈব যৌগের কন্টেনারে ঢুকার পর দেখছো এটা কাইতে যাইতেছে যে এটা কি নাইনটি ডিগ্রি রোটেশন করতেছে না তাহলে দেখো এই যে জৈব যৌগের দ্রবণটা এটা কি আলোরে কি করতেছে তল সমাবর্তিত আলোরে কি করতেছে বাঁকাই দিতেছে তো এমন সব জৈব যৌগ যারা তল সমাবর্তিত আলোরে বাঁকাই দিতে পারে তাদেরকে বলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কথা বুঝতে পারছো অর্থাৎ আলোক সক্রিয় যৌগ কথা বুঝতে পারছো সবাই কিন্তু বাঁকাইতে পারে না তুমি ধরো এ অন্য ধরো এ স্যাম্পল নিলা এ স্যাম্পল বাঁকাইতে পারলো ধরো বি আরেকটা স্যাম্পল নিলা দেখবা কি যে তুমি পাস করাইছো যেইভাবে খারাপভাবে গেছে ওইভাবে খারাপভাবে বাইরে হয়ে গেছে যদি দেখা যায় যেই যেইভাবে গেছে এদিকে দেখ ওইদিকে বই পইরা কী করছে ওটা তো দেখছি খুব ঠিক আছে দেখো এখন দেখো যদি এইরকম হয় যদি এরকম হয় যে এইভাবে কাঁপতেছে ঠিক আছে এইভাবে কাঁপতেছে মানে খাড়া খাড়ি কাঁপতেছে এখন এটা তুমি দ্রবণে পাস করাইলা কোনো বাক হইল না যেমনে যেই যেইভাবে ঢুকছে ওইভাবেই বাইরে গেলো তাহলে ওটাকে কী বলবো আলোক নিষ্ক্রিয় যৌগ আমার কথা বুঝতে পারছো তাহলে আলোক সক্রিয় যৌগ কারা তুমি প্লেন পোলারাই রাইট যদি দ্রবণের মানে জৈব যৌগের দ্রবণের মধ্যে দিয়ে পাস করাও তাতে যদি প্লেন পোলার সাইট এইভাবে কাঁপতেছে সে যদি একটুও বাকে তাহলে ওটার কি বলবা আলোক সক্রিয় যৌগ কত ডিগ্রি বাকে এটাও ক্যালকুলেট করা যায় ঠিক আছে আচ্ছা যাই হোক এখন এইটা তুমি এই যে অবজারভারের আইতে চলে আসতেছে এটা কত ডিগ্রি বাঁকছে নাইনটি ডিগ্রি বাঁকছে ঠিক আছে সো এই যৌগটা কি আলোক সক্রিয় এখন ভাই আলোক সক্রিয় যৌগ কিসের কারণে যে পোলারাইজার দেখছো সব দিক দিয়ে কাঁপতেছে একটা তল বরাবর যাই চাই যাই হোক কারণ কিসের কিসের কারণে ভাইয়া আলোক শক হয় বুঝছি বুঝছি এবার আসো হুম এখন আসো ভাইয়া এই যে ভাইয়া যে ওয়েভটা এই ওয়েভটা ভাইয়া কোনো কোনো যৌগ এই যে ডান দিকে বাম দিকে এটা কি বাম দিকে বাঁকাইছে আবার কোনো কোনো যৌগ কি ডান দিকেও বাঁকাইতে পারে যেই সব যৌগ বাম দিকে বাঁকায় ওদের বলে লেভো রোটেটরি লেভো মানে লেফট আর যেই সব যৌগ ডান দিকে বাঁকায় ওদেরকে কি বলে ডেক্স রোটেটরি আচ্ছা ডান দিকে বাঁকানো মানে কি ক্লক ওয়াইজ বাঁকানো না নাইনটি ক্লক ওয়াইজ বাঁকানো তুমি গাড়ি ধরো গাড়ি চালাইতেছো ঘুরাইতেছো ক্লক ওয়াইজ ক্লক কেমনে ঘুরাই তুমি গাড়ি গাড়ি চালাও গাড়ি ডান দিকে বাঁকানো হ্যাঁ আমি ঠিক আছে বুঝতে পারছো ধরো গাড়ি ই করতেছ তাহলে ডান দিকে কোন দিকে বকাইতেছস ওই দিকে বকাইতেছস তাহলে এটা কি তোমার গাড়ি চালাইলে কি তোমার ক্লক ওয়াইজ ঘুরে না অ্যান্টি ক্লকওয়াইজ বলে হুম শেষ শেষ অফ টু টাইম আচ্ছা নিজে কোশ্চেন গেস করান আছে কতগুলো কোশ্চেন হ্যাঁ এগুলো এক্সট্রা ইন করবে আলিম সরের বই আজম আলিম সরের বই মাজেদা ম্যাডামের বই আমি দাগাই দিব না তোমার সমস্যা এই যে ডট ডডরের কথা বলছ এক্সিস এক্সিস হবে এই যে দন্তস্য একটু বই জানি তো এই বলছ হুম বলো এই যে এখানে আপনার এই কোশ্চেনটা পুরো কি হবে নিচের কোনটি স্পাইনাস প্রসেস নাই নিজের কোনটি স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত সরি ভাই এটা একটু উঠে নাই হ্যাঁ আচ্ছা তুমি কি একটু বসতে পারবা আমার একটু লেট হবে হ্যাঁ তুমি বইসা বৈশ তোমার কি পড়া লাগবে কোনো পড়াশোনা পড়তে পারো এই যে অনেক বই আছে বাইরে পড়তে পারো ঠিক আছে একটু বসো ভাইয়া আমি তোমার সাথে কথা বলার জন্যই হলো এই টাইমটা দিছি একটু দেরি হচ্ছে তো একটু শেষ করে আসি হয়েছে হয়েছে এত আইসো না ঠিক আছে তাহলে ভাইয়া দেখো ক্লক ওয়াইজ ঘুরাইকে ডেক্সটোরি টুটোরি আর অ্যান্টি ক্লক ওয়াইজ কে ঘুরায় লেবর ওটেটরি কথা বুঝতে পারছো ডানে এই যে দেখো এটা এই ওয়েবটা কোন দিকে ঘুরছে বলো তো এইভাবে আইতেছে কোন দিকে ঘুরছে বলো ডানে না বামে ঘুরছে বলো কোন দিকে ঘুরছে বলো এই মিয়া ভালো মতো দেখো এটা এইভাবে ঢুকছে এমনি ঘুরে গেছে কোন দিকে ঘুরছে বামে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আলোক সমানতা কেন দেখা যায় এটার কারণ হইলো দেখো ইলেকট্রনের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে এটা তো জানো ইলেকট্রনের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে এটা তো জানো আর আলো যেটা ওটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো ওইটার ইন্টারাকশনের কারণে আলোক সমানতা দেখা যায় কেন কেন দেখা যায় কীভাবে দেখা যায় জানা লাগবে না আচ্ছা কোনো যৌগ কি আলোক সক্রিয় নাকি না হুম এই যে তোমার বি হইল কি জানো না এগুলো পড়ো নাই ফিজিক্সে এটা হইলো তোমার কি ভেক্টর ম্যাগনেটিক হলো ভেক্টর আর এটা হলো ইলেকট্রিক্যাল ফিল্ডের ভেক্টর হ্যাঁ তারপরে এটার এটার সমতলে যে অক্ষ বরাবর কি চলবো আলো চলবো কথা বুঝতে পারছো আচ্ছা যাই হোক এগুলো হইলো তোমার সব জিনিস যাই হোক এখন আসো ফিজিক্স যতটুকু পড়ানো লাগে যে এটা বলা বলা এটাও তোমাকে যাই হোক দেখা যাক এখন আসো অপটিক্যাল আইসোমারিজমের তিনটা কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হলো এটার আলোক সক্রিয় হওয়া লাগবে অপটিক্যাল আইসোমারিজম হওয়া লাগে আলোক সক্রিয় কখন হয় বলো তো যদি কাইরাল কার্বন থাকে তাহলে হলো আলোক সক্রিয় কাইরাল কার্বন কি জানো বলো কি কাইরাল কার্বন চারটা ডিফারেন্ট গ্রুপ যদি থাকে তাহলে ওটা কি বলে কাইরাল কার্বন বলে আচ্ছা কাইরাল কার্বন যদি একটা থাকে তাহলে ওটা আলোক সক্রিয় হবেই কাইরাল কার্বন যদি দুইটা থাকে এটা আলোক সক্রিয় হইতেও পারে না হইতে পারে হইতেও পারে তো একটা আর ক্যান্সেল করে দিছে বুঝতে পারছো তিনটা থাকলেও শিওর না তুমি বুঝতে পারছো কারণ কি মাঝখানে একটা প্লেন ধরো তিনটা আছে ধরো তিনটা কাইরাল কার্বন আছে মাঝখানে একটা প্লেন চিন্তা করলে ধরো এটা এটাকে ক্যান্সেল করে এটা এডাইটাকে ক্যান্সেল করে দিছে কথা বুঝতে পারছো সো কখন তুমি শিওর হবা যে এটা আলোক সক্রিয় যখন একটা কাইরাল কার্বন থাকে দুইটা তিনটা চারটা থাকলে আমি শিওর না শিওর হওয়ার জন্য কি করা লাগবে আমি কি স্ট্রাকচার দেখা বলতে পারবো কোনটা আলোক সক্রিয় কোনটা ডি কোনটা এল না এটা তুমি অনলি ল্যাবে টেস্ট করেই বলতে পারবা কোনটা ডি কোনটা এল কথা বুঝতে পারছো তোমার মানে স্ট্রাকচার দেখা কখনো বলা সম্ভব না যে এটা আলোক সক্রিয় নাকি স্ট্রাকচার দেখা শুধু একবারই তুমি শিওরভাবে বলতে পারবা যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে ওটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবা এটা আলোক সক্রিয় কিন্তু ডি নাকি এল এটা বলতে পারবা না কারণ কি ডি এল তুমি অনলি ওই টেস্ট করেই বুঝতে পারবা যে এটা ডানে বাঁকে না বামে বাঁকে তুমি স্ট্রাকচার দেখে বুঝতে পারবা না ঠিক আছে আচ্ছা তো প্রথম হলো কাইরাল কার্বন থাকতে হবে কাইরাল কার্বন মানে কি বুঝতে পারছো তো এই যে কার্বন এটা কার্বনের চারদিকে কি চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বলি তো ভাইয়া এটা কি কাইরাল কার্বন আমার এই তো বলো তো এটা কি কাইরাল কার্বন বলো এখানে কয়টা কাইরাল কার্বন আছে হুম ঠিক আছে তো দুইটাই তো আছে এখন কথা হইলো এখন কথা হইল যে তোমরা কিভাবে চিন্তা করছো বলো তো ধরো এই এই কার্বনের কার্বনের হ্যাঁ গুড একটা গ্রুপ বুঝতে পারছো মানে চিন্তা করবা এই কার্বনের জন চিন্তা করবা তুমি কিন্তু এটা বলবা না বুঝছো যে এটাও কার্বনের সাথে যুক্ত এটাও কার্বনের সাথে যুক্ত নো এটা কার্বন অ্যাটমের কথা বলিনি আমি কি বলছি গ্রুপের কথা বলছি যে এটা ফুলডারে একটা গ্রুপ চিন্তা করবা এই ফুলডারে একটা গ্রুপ চিন্তা করবে তুমি কি তুমি কি ভুল করছিলে এটা আচ্ছা যাই হোক এখন দেখো এখন আসো যৌগ দুটি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব মানে যদি আলোক হয় একটা অপটিকাল আইসোমার হয় তাহলে মিরোর ইমেজ হইতে হইব মিরোর ইমেজ মানে বুঝতে পারছো এটা এটার প্রতিবিম্ব ঠিক আছে আচ্ছা যাই হোক তোমার মিরর ইমেজ বাইর করার একটা সিম্পল ফর্মুলা বইলা দেই সিম্পল ফর্মুলা হইল যে উপর নিচে সেম রাখবা ঠিক আছে এটারে অন্যটা দেই ডানে পামে এই তো যেটা এই জায়গায় থাকবো ওইটার ওই জায়গায় দিবা বুঝছো মানে এই এই দুইটা সেম রাখবা বুঝতে পারছো তো আমি কি বুঝাইতে চাইছি নাকি তাহলে বুঝতে একটু সমাজ সমস্যা হইতেছে বাট বুঝতে পারো তো আমি কি ইমপ্লাই করতে চাইতেছি আচ্ছা যাই হোক আচ্ছা যদি মিরর ইমেজ হয় পরের তোমার মাথায় কি আসছে এটা আমার মাথায় আসছে পরের মানে পরের যে শর্তটা এই পরের শর্তটা হইল মানে না দিলেই ভালো হইতো কারণ কেউ যদি কারো মিরর ইমেজ হয় তাহলে কখনো সে সমাপাতিত হয় না সুপার ইম্পোজ হবে না কেউ কারো মিরর ইমেজ তোমার মিরর ইমেজ তুমি যখন ডান হাত নড়াও তখন তোমার মিরর ইমেজ কি নড়ায় বাম হাত নড়ায় কথা বুঝতে পারছো তো কেউ যদি মানে কারো মিরর ইমেজ হয় তখন কখনো কি হয় না সুপার ইম্পোজ হয় না কথা বুঝতে পারছো এটাই সম্ভব না ঠিক আছে মানে মিরুর ইমেজ হইলে সম্ভব না কোনো মিরুর ইমেজই একটা উপর ধরো এটা একটা চেয়ার আমি তোমাদের দেখানোর জন্য এটা হলো চেয়ার এটা হলো আরেকটা চেয়ার এটা মিরর ইমেজ কি এটা ঠিক আছে বুঝতে পারছো তো এখন এই চেয়ারটারে নিয়ে তুমি এটার উপরে ইম্পোজ করা ট্রাই করো সুপার ইমপোজ করা ট্রাই করো হুম দেখছো ট্রাই করছো হইছে হয় নাই দেখছো এটা এরকম রেজাল্ট আইব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যেভাবেই হোক তুমি পারবা না যেভাবেই হোক তুমি উল্টায় ওই যে শোয়েবের মতো এন থেকে কার্বন বাইক্সের এজিকোতিভাইড সম্ভব না বুঝছো আচ্ছা ঠিক আছে এখন ভাইয়া দেখো এটার 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 নাম কি জানো বলো তো এটার নাম কি এই এই যোগ্যটার নাম কি বলো তো যোগ্যটা তোমরা পড়ছো সি হুম বলো বলো এটা যোগ্যটার নাম তোমরা পড়ছো বলো তো হুম কী অ্যাসিড বলো এটা কি অ্যাসিড বলো এটা কি অ্যাসিড এটা কি পাইরুবিক অ্যাসিড না মনে আছে পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের কারণে কী হয়েছিল পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জানার কারণে এই এইচটা যায় এখানে বসে গেছে এই এইচটা এখানে বসে যাওয়ার কারণে কী হয়েছিল বলো তো এটা তৈরি হয়েছিল না ঠিক আছে বুঝতে পারছো তাহলে এটা তৈরি হয়েছিল না তাহলে মনে আছে পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জানানোর কারণে মানে যেটা অবাধ শোষণে হয় পাইরুবিক অ্যাসিড অসম্পূর্ণ জানার কারণে কী তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তো এটার এটা সেম না দেখ কার্বনের একটা হাতে মিথাইল গ্রুপ একটা হাতে অ্যাসিড একটা হাতে ওএইচ আর একটা হাতে কি হাইড্রোজেন ঠিক আছে তাহলে এটার এটা কিন্তু সেম তাহলে এটা কি ভাইয়া ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড কি এই এই ইলেকট্রিক অ্যাসিড এই কার্বন কি কাইরাল কার্বন ঠিক আছে এখন এই কাইরাল কার্বনের দেখো এই এটা কি মানে কাইরাল কার্বন এবং কাহিনী হলো যে এটা মনে রাখবা ওএইচ যেই দিকে থাকে আমি তো বলছি যে ডি আর এল কখনো শনাক্ত করতে পারবো না কিন্তু দিয়ে দিতে পারে যে এটা ডি না এল মনে রাখবা ওইস যেই দিকে থাকবো ওই দিকে হইলো বাঁকাইবো এটা সবার ক্ষেত্রে হয় না শুধু ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে হয় আরও কারো কারোর ক্ষেত্রে হয় তো দেখো এই কাইরাল কার্বনের ক্ষেত্রে আলটিমেটলি ধরল তোমার ওর হলো টু পয়েন্ট টু ফোর ডিগ্রি কোথায় বাঁকাই বাঁকাইবো এটা বামে না ডানে ধরো আলো এনে ফালাইলাম ও যেদিকে থাকবে ওই দিকে বাঁকাইবো তাহলে বলো কোন দিকে বাঁকাইছে কোন দিকে বাঁকাইতেছে বলো বামে বাঁকাইতেছো ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ বলো অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক আছে তাহলে এটা এটা কি সমান হবে এল সমানো না ডি সমানো বামে বাঁকতেছে খালি ডি ডি চিহ্ন না যাই হোক ঠিক আছে আচ্ছা যাই হোক এখন যদি এটা যদি ওই দুই সাইডে হয় তাহলে এটা তো কাইরাল না কায়রাল না হইলে এটা তোমার কোন দিকে বাঁকবে না তাহলে দেখো এটা হলো ডি সমানু এটা হলো এল সমানু এইটা ধরো আমি এটার উপরে আলো ফালাইলাম এই বরাবর এটা কি তল সমবর্তিত আলো না প্লেন পোলায় না একদিক বরাবর কাঁপতেছে তাহলে এটা হলো কি করে বলো তো এই যে এরকম টু ডিগ্রি কি বাঁকায় বামে বাঁকায় আর এটা কি টু ডিগ্রি কিসে বাঁকায় আচ্ছা এই যে এই যে ভ্যালুটা এই ভ্যালুটারে বলে আপেক্ষিক আবর্তন কি বলে ভাইয়া রিলেটিভ রোটেশন এই রিলেটিভ রোটেশনের একটা ফর্মুলা আছে পারো কী রে ভাই কেমনে ভাই ভাইরিস হ্যাঁ রিলেটিভ রোটেশনের ফর্মুলা হলো এটা ভাইয়া দেখো যে সরি এটা হলো স্পেসিফিক রোটেশন আমি ভুল করছি এটা হলো স্পেসিফিক রোটেশন স্পেসিফিক রোটেশনের ফর্মুলা হলো যে এটা তুমি অবজার্ভ করছো ওইটা ডিভাইডেড বাই কি কনসেন্ট্রেশন অফ দ্য দ্রবণ অর্থাৎ এই যে দ্রবণটা নিশ্চয় এটা নিশ্চয়ই একটা কনসেন্ট্রেশন আছে আর হইলো এই দ্রবণটা যে নিশ্চয় ওই দ্রবণে কি একটা লেল আছে লেন্থ আছে এটা তো গুহ বইয়ে আছে ভাই তোমার করে আমি একটা কি কথা কইছিলাম এমন কিছু পড়াই না যে এটা বইয়ে নাই বুঝতে পারছো যাই হোক ঠিক আছে আচ্ছা দেখো এটা হলো স্পেসিফিক এটা কিন্তু মনে রাখতে হইব ডিভাইডেড বাই কি অবজার্ভ ডিভাইডেড বাই কি এল সি এল মানে কি ভাই এই যে তুমি দ্রবণের কন্টেনারটা নিছো এটার লেন্থ আর কনসেন্ট্রেশন মানে কি যেই দ্রবণের ঘনমাত্রাটা কত ঠিক আছে এটা নিয়ে তুমি কাহিনী কইরা দিবা ঠিক আছে আচ্ছা যাই হোক এটা ডি অ্যাসিড এল অ্যাসিড আচ্ছা ডি ফ্রুক্টোজ ডি এগুলো আমি তোমাদের ইসে পড়াবো নেই সেল কেমিস্ট্রিতে পড়াবো নেই ইনশাআল্লাহ ঠিক আছে হুম আচ্ছা বাইদা ওয়ে আমরা যে ডায়াবেটিক সুগার খাই না এটা কিন্তু হ্যাঁ যাই হোক ডায়াবেটিস হইলে যে সুগার খায় এটা কিন্তু একটা আমাদের নর্মালি কোনটা হুম আমাদের নর্মালি কোনটা অ্যাবজর্ব হয় জানো আমাদের আমাদের বডিতে কি গ্লুকোজ অ্যাবজর্ব হয় জানো ডি গ্লুকোজ অ্যাবজর্ব হয় ঠিক আছে এখন এল গ্লুকোজ কী ডি গ্লুকোজের মতো ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি সেম তাহলে ডি গ্লুকোজ যদি মিষ্টি হয় এল গ্লুকোজও কী হইব মিষ্টি হইব ঠিক আছে তাহলে এখন এখন হ্যাঁ অবশ্যই তাহলে আমাদের হলো ডি গ্লুকোজ হলো অ্যাবজর্ব হয় কিন্তু এল গ্লুকোজ অ্যাবজর্ব হয় না তাই অনেকে ওই যে ডায়াবেটিক সুগার খায় না কি জানি নাম কি জানি সাফলাটাফলা ঠিক আছে জিরো ক্যাল এগুলো খায় তো ওইগুলোতে কি হয় জানো ওইটা হলো জাস্ট আইসোমার দেওয়া হয় অর্থাৎ ডি আইসোমার না দিয়ে এল আইসোমার দেওয়া হয় তাহলে খাইতে তোমার মিষ্টি লাগবো কিন্তু অ্যাবজর্বেবো না হাগার সাথে বেড়ে যাবে কথা বুঝতে পারছো

বাট আলটিমেটলি মিষ্টি হতো এটা হলো কি এল গ্লুকোজ খাওয়ায় ঠিক তেমনই ভাইয়া আমাদের বডিতে কোন অ্যামিনো অ্যাসিড শোষিত হয় জানো এল অ্যামিনো অ্যাসিড শোষিত হয় অর্থাৎ এল অ্যালানিন এল তোমার গ্লুটামিক এইগুলা সব এল অ্যামিনো অ্যাসিড সব এল শোষিত হয় আর গ্লুকোজ সব কি শোষিত হয় ডি ঠিক আছে আচ্ছা তাহলে এগুলা হলো মুতের সাথে দেখাইছি ভাই আসলে এটা মুতের সাথে না এটা কিসের সাথে বেরোয় হাগার সাথে বেরোয় অ্যাবজর্ভ হইতেছে না তো কিসের সাথে বেরোবো হাগার সাথে বেরোবো তখন ছোট ছিলাম তো ঠিক মতো ই করতে পারি নাই যাই হোক এমন আসো হুম আচ্ছা এল সমানো এখন আস ডায়মার মানে কি জানো এটার কাইরাল কার্বন আছে এটা অপটিক্যালি অ্যাক্টিভ এটা কাইরাল কার্বন আছে আচ্ছা এনান শিওমার কি এই যে দেখো ডি আর এল সমানু হইল একে অপরের এনান শিওমার মানে যারা নাকি একে অপরের আলোক সমানু তারা এনান শিওমার আচ্ছা এখন আমার একটু বলো ধরো আমি এটার দুই রে হইল একটা পাত্রে নিসি এবং সেম পাত্রে এটার দুই মল নিছি তাহলে আলোটা কোন দিকে ঘুরবো কোনো দিকেই ঘুরবো না ও যতটা এল এ ও ততটা ডিএ সরাইব মোল যদি এখানে চাই মোল নিতাম তাহলে তো ঘুরতো তাই না তাহলে কোন দিকে ঘুরতো ডান দিকে ঘুরতো তাই না আচ্ছা তাহলে যদি আমি সেম পরিমাণের দ্রবণ নেই তখন ওইটার দুইটা এনআনিও সেম সেইম পরিমাণ দ্রবণ নিলে ওইটা ওই দ্রবণটা কি হয় আলোক সক্রিয় না নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে যায় কথা বুঝতে পারতো তা কোনো দিকেই ঘুরায় না এই ধরনের দ্রবণকে কি বলে রেসিমিক মিক্সচারে যে ও যে বললো আমি জানি না ও জানে নাকি ঠিক আছে আচ্ছা তারপর আসো তোমার হ্যাঁ তারপর আসো তোমার ডায়া আসো ডায়া স্টেডিয়ামার কীভাবে বলো তো ডায়াস্টেডিয়ামার যে তারা একে অপরের মানে তারা আলোক সক্রিয় এবং তারা হইল তোমার কাইরাল কার্বন থাকে কিন্তু তারা একে অপরের মিরর ইমেজ না আমার কথা বুঝতে পারছো দেখো যেমন এই এই দুইটা দেখো এটার কাইরাল কার্বন আছে না দেখো এটা এটা কাইরাল কার্বন এটাও কাইরাল কার্বন ঠিক আছে এটা কাইরাল কার্বন এটাও কাইরাল কার্বন আছে তার মানে কি দুইটাই আলোক সক্রিয় কিন্তু এই যোগটা এই যোগটার কি মিরর ইমেজ মিরর ইমেজ না দেখো এই এই জায়গায় এই জায়গায় কিন্তু এই যদি মিরর ইমেজ হয়তো এই জায়গায় কিন্তু ক্লোরিন থাকা উচিত ছিল তাই না তাহলে এই দুইটা যৌগ একে অপরের মিরর ইমেজ না মানে কি এনানসিওমার বা আলোক সমানও না অপটিক্যাল আইসোমার না এ ধরনের যৌগরে কি বলে ডায়াস্টের মানে যারা আলোক সক্রিয় কিন্তু মিরর ইমেজ না তারা অপটিকাল আইসোমার না অপটিকাল আইসোমারের আরেকটা নাম হলো এনানসিওমার আরও কিছু নাম আছে বলতে পারবা অ্যান্টিপট অ্যান্টিমার এগুলো সব হলো অপটিকাল আইসোমারের আরেকটা এনানসিওমারের নাম ঠিক আছে আচ্ছা এরপর আসো ভাই মেসো যৌগ মেসো যৌগ মানে কি জানো দেখো এই যে এখন একটা কাহিনী দেখাই দেখো এই যে তোমার দেখো এটা কি এটা হলো একটা কার্বন এটা আরেকটা কার্বন এটা কি কাইরাল কার্বন না এটাও কাইরাল কার্বন তাহলে হিসেবে কাইরাল কার্বন আছে তাহলে হিসেবে এটা কি হওয়ার কথা আলোক সক্রিয় হওয়ার কথা কিন্তু এই জায়গায় একটা প্লেন অফ সিমেট্রি পাওয়া গেছে কি প্লেন অফ সিমেট্রি দেখো এই যে এটা প্লেন অফ সিমেট্রি পাওয়া গেছে এই জায়গায় যদি তুমি টানো তাহলে এই অংশ এই অংশের কি দর্পণ প্রতিবিম্ব হবে না মিরর ইমেজ হবে না সরি ভাই অনেক বড় ভুল হয়ে গেছে ঠিক আছে যাই হোক এখন দেখো এখানে যদি একটা এই এখানে একটা প্লেন টানো তাহলে বলো তো এই অংশ আর এই অংশ কি একে অপরের কি মিরোর ইমেজ হবে না বলতো আচ্ছা তাহলে এই এটার একটা এটা একটা কাইরাল কার্বন ধরো এটা এই দিকে বাঁকায় এখন এটা যেহেতু এটার মিরোর ইমেজ তাহলে এটা কি এই দিকে বাঁকাবে এবং সেম পরিমাণ বাঁকাবে তাহলে এমন একটা যৌগ যেখানে নাকি প্লেন অফ সিমেন্ট্রি পাওয়া যাবে মানে ওই যৌগের মধ্যেই তাও এই যৌগের মধ্যেই কি প্লেন অফ সিমেট্রি পাওয়া গেছে না এই জায়গায় যদি আমি একটা তল কল্পনা করি তাহলে এই অংশটা আর এই অংশটা একে অপরের মিরর ইমেজ তাহলে এখানে কাইরাল কার্বন আছে কিন্তু এটা কি আলোক সক্রিয় হবে না এটা কিন্তু কাইরাল কার্বন আছে তাহলে কাইরাল কার্বন থাকলেই কি আলোক সক্রিয় এটা কনফার্ম না যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে কনফার্ম আর বাকি দুইটা তিনটা থাকলে কি কোনো কনফার্মেশন নাই ঠিক আছে এই ধরনের যৌগরে মেসো যৌগ বলে তাহলে মেসো যৌগ কি ভাইয়া আলোক নিষ্ক্রিয় যৌগ যাদের নিজেদের মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি পাওয়া যায় কিন্তু কাইরাল কার্বন যুক্ত আমার কথা বুঝতে পারছো এই ধরনের যোগ করে বলে হইলো এটা আচ্ছা এখন আলোক সমানো নির্ণয়ের হইলো সংখ্যা ভাইয়া এগুলো পারতইব হ্যাঁ যদি এরকম হয় যে কাইরাল সেন্টার আছে কিন্তু কোনো ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি নাই তাহলে তোমার কোনো চিন্তা নাই তুমি টু টু দি পাওয়ার এন বসায় দিবা এখানে এন কি ভাইয়া এন হইলো কাইরাল কার্বনের সংখ্যা কথা বুঝতে পারছো তাহলে গ্লুকোজ ধরো গ্লুকোজের কোনো প্লেন অফ প্লেন অফ সিমেট্রি নাই গ্লুকোজের কাইরাল কার্বন কয়টা থাকে চারটা কাইরাল কার্বন থাকে গ্লুকোজের ঠিক আছে তাহলে গ্লুকোজের সমানোর সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার ফোর আচ্ছা গ্লুকোজের যে চারটা কাইরাল কার্বন থাকে এটা তো জানো নাকি দেখো এই গ্লুকোজের সংকেত তো জানো নাকি এক দুই তিন চার পাঁচ ছয় এটা কি অ্যালডোস সুগার না তাহলে প্রত্যেকটার মধ্যে একটা করে ওয়েজ বসাবা আর পলিহাইড্রক্সি ই অ্যালডিহাইড বা কিটন তাহলে দেখো এটা পলিহাইড্রক্সি হয়েছে এলডি হাইড হয়েছে আর বাকি যা আছে ওগুলো কী বসাই দিবা হাইড্রোজেন বসাই দিবা এখানে তুমি মাঝখানের যে চাইডটা এটাতে কাইরাল এখানে এটা কাইরাল এটা কাইরাল এটা কাইরাল আর এটা কাইরাল এই এইটা আর এটা কাইরাল না ঠিক আছে কেন কাইরাল না এটা তুমি জানো ঠিক আছে এখানে দুইটা হাইড্রোজেন থাকবো এনে হলো দুইটা হাইড্রোজেন থাকবে আর এটা তো অ্যালডিহাইড অ্যালডিহাইডের ভাই দুইটা যজনই খালি অক্সিজেনের সাথে যুক্ত তাহলে কি কাইরাল হইব না সো এটা কাইরাল না তাহলে চারটা কাইরাল তাহলে গ্লুকোজের কোনো প্লেন অফ সিমেট্রিও না এখান দিয়ে মাঝখান দিয়ে ভাঙো এটার এটা সেইম হইবো না ঠিক আছে এটার দুইটা যজনী কি একজনের সাথেই লাগানো চারটা যজনী যদি চারটা আলাদা গ্রুপের সাথে লাগানো হয় তাহলে এটা কি হবে কাইরাল হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন তাহলে গ্লুকোজ কাইরাল না গ্লুকোজের কোনো প্লেন অফ সিমেট্রি নাই তাহলে গ্লুকোজ এনে পড়বে পাওয়ার পারেন আচ্ছা এখন তো আসো একটা কাইরাল মানে একটা তোমার কি কাইরাল সেন্টার আছে এবং কাইরাল সেন্টারটা জোর কাইরাল সেন্টার আছে কাইরাল সেন্টারটা জোর এবং একটা ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি আছে যদি ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি থাকে তার মানে কি ওই না একটা মেসো পাবা না অবশ্যই পাবা কারণ ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি থাকলেই মেসোযোগ কিন্তু পাশাপাশি কিছু আলোক সক্রিয় যৌগ মানে আলোক সমানু সমানুবাইনান্সিওমারও পাবা কয়টা এনান্সিওমার পাবা ভাইয়া এনানসিও এটা হলো টু ট্রি ফোর এন মাইনাস ওয়ান ওই মাইনাস ওয়ান যেটা ওই একটাই হইব মেসো যৌগ তো এটার এটার এটা আসে হলো টু ট্রিপার এন মাইনাস টু ডিভাইড বাই টু কথা বুঝতে পারছো যেমন এটার আমি আঁকছি ভাই এটা একটা যৌগ এটার দেখো এটা একটা এটা একটা যৌগ এটা একটা যৌগ এই দুটা কি একটা একে অপরের কি মিরর ইমেজ তাহলে একে অপরের এনআমার কিন্তু এটার কিন্তু আমি এমনিও আঁকতে পারি কথা বুঝতে পারছো এখন এমনে যদি আঁকো তাহলে এটার এই ইন্টারনাল প্লেন অফ একটা সিমেট্রি পাবো কথা বুঝতে পারছো তাহলে এই অংশ এই অংশের মিরর ইমেজ হবে এটা এদিকে দিকে বাঁকাবে এটা দিকে বাঁকাবে আলটিমেটলি এটা কি আলোক নিষ্ক্রিয় হবে কথা বুঝতে পারছো আচ্ছা তো এলো গেলো আচ্ছা লাস্ট দেখো এনে কি এন কি ইভেন ছিল না এন যদি অড হয় তাহলে এই সংকেত মারবা এগুলো মুগস্ত করে ফেলতে হবে বুঝতে পারছো কোন সময় কি দিয়ে দেয় জানো না এগুলো কিন্তু গোসারের বইয়ে আছে এগুলো মুখস্ত করে ফেলতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও আসতে